नितं च नमायं विष्णु पादायो कृष्ण पृष्ठाय भूतले श्रीमाते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मुकां करोति वाचालं पङ्गुलङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यईश्वरं नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरोत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे हरि ओम तत्सत। सर्वप्रथमे এই জুমের মাধ্যমে বা লাইভের মাধ্যমে যে সমস্ত আমার মাতৃমণ্ডলী পিতৃবর্গ উপস্থিত হয়েছেন সকল বৈষ্ণব বৈষ্ণবীর রাতুল চরণে আমার দণ্ডবত প্রণতি কৃপা আশীর্বাদ করবেন যেন আমি গুরু মহারাজ বা শ্রীল প্রভুপাদ আমাকে দিয়ে যেটা বলেন সেটা যেন তাদের প্রীতির উদ্দেশ্যে নিবেদিত হয় তথা আমার চিত্তকে পবিত্র করে এবং আপনাদের মধ্যে কৃষ্ণ ভক্তিকে জাগরিত করে যেন আমরা উভয়ই লাভবান হতে পারি। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি যায়। তো আমাদের প্রতিদিনকার মতো প্রথমে হচ্ছে ভগবদ গীতা 12 অধ্যায়। সবাই বের করুন। इसके 12 অধ্যায়ের 17 নম্বর শ্লোক। তো আমি প্রথমে শ্লোকটা উচ্চারণ করছি, তার সঙ্গে আপনারা উচ্চারণ করুন। জনরিষ্যতি न देष्टि न शोचति न कांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमान ज से स मे प्रिय ज जो न ऋष्यति न देष्टि न शोचति न कांक्षति जो न ऋष्यति न देष्टि न शोचति न कांक्षति शुभाशुभ परित्यागी भक्ति जश मे प्रिय जो न ऋष्यति न देष्टि न शोचति न कांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमान जश मे प्रिय। हरे कृष्ण। শর্মিষ্ঠা অনুবাদ পড়ুন আর তাৎপর্য। প্রভু বিলাসিনী মাতাজিকে আনমিউট করে দিন তো শ্যাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। শুদ্ধ ভক্ত যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে বিষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না
এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত। তাৎপর্য, শুদ্ধ ভক্ত বৈষয়িক লাভ ও ক্ষতিতে উৎফুল্ল অথবা বিমর্ষ হন না, তিনি পুত্র অথবা শিষ্য লাভের আকাঙ্ক্ষা করেন না এবং তা না পেলে তিনি দুঃখিত হন না। তার প্রিয় বস্তু হারিয়ে গেলে তিনি অনুতাপ করেন না, তেমনি তার ইচ্ছিত বস্তু না পেলে তিনি বিমর্ষ হন না। তিনি সব রকম শুভ অশুভ পাপ পুণ্য আদি জড় কর্মের ঊর্ধ্বে। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি সব রকম বিপদ বরণ করতে প্রস্তুত। কোনো কিছুই তার ভগবত ভক্তি সাধনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না। এই ধরনের ভক্ত শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। হরে হরে কৃষ্ণ। এই অনুবাদে ভগবান কৃষ্ণ বলেছেন, যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না, হৃষ্ট মানে আনন্দিত হন না, অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে তিনি দ্বেষ করেন না, মানে হিংসা করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না, মানে কোনো যেটা তার ভাগ্যে নেই এরকম আকাঙ্ক্ষা করেন না, শুভ অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত। এই শ্লোকটার সঙ্গে আরেকটা শ্লোকের মিল আছে। ভগবানের আরেকটা শ্লোক আছে কি, যে সেখানে ভগবান বলেছেন যে কি, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি, সমসর্বেষু মদ ভক্ এক মিনিট ভগবান 18:54 শ্লোকে বলেছেন যে, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচ্চতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি গোবিন্দ মদ্ভক্তি লভতে পরাম। তো আমরা ওখানেও দেখতে পারি যারা ব্রহ্মভূত স্তরে এখানে বুঝিয়েছে, যারা পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত, যারা হচ্ছে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত, তাদের কাছে তারা কি পেলো না পেলো সেটা বড় বিষয় না, এটা হচ্ছে প্রেমের লক্ষণ। যেখানে প্রেম হচ্ছে গভীর, সেখানে আমি কোন বস্তু প্রাপ্ত হলাম কি না প্রাপ্ত হলাম সেটা বড় বিষয় না। যদি প্রেমের ক্ষেত্রে কন্ডিশন থাকে, আমি এটা পেলাম না কেন, আমি এটা হলো না কেন, তাহলে সেটা হচ্ছে বিজনেস। তাই শাস্ত্র বলেছে, আমরা ভগবানের সঙ্গে যখন প্রেম করব বা ভগবানের ভক্তি করব, যদি ভগবান দেয় তো দেবে, না দিলে না দেবে। আমরা আর একটা শিক্ষা অষ্টকমে শ্লোক পড়ি কি, ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতমাং বিষমে ভবাম্বুধ। রাধারানী কৃষ্ণকে বলছে, মানে চৈতন্য মহাপ্রভুই রাধারানী, চৈতন্য মহাপ্রভু কৃষ্ণকে বলছে কি, তুমি আমাকে দর্শন দাও না দাও, তোমার চরণের নিচে রেখে আমাকে পিনুষ্ট মাম, আমাকে পিষে ফেলো, যা কিছু করো, আমি তোমার, কিন্তু তুমি আমার কিনা সেটা জানি না, কিন্তু আমি তোমার। এটা হচ্ছে প্রেমের সর্বোচ্চ একটা লক্ষণ, যে কিভাবে প্রেমী প্রেমিকাকে ভালোবাসে। তার জন্য যখন আপনি ভগবানের
ভক্তিতে আসবেন তখন এরকম চিন্তা করবেন না, আমার যদি কৃষ্ণ এই মনোবাঞ্ছা পূর্ণ করে তাহলে আমি ভক্তি করব, কৃষ্ণ যদি আমার মনোবাঞ্ছা পূর্ণ করে তাহলে আমি কার্তিক মাসে কার্তিক ব্রত পালন করব, কার্তিক ব্রত পালন করেছি বা করছি, আমার একটা কিছু হারিয়ে গেল বা কিছু পেলাম না, আমি তাহলে কার্তিক ব্রত করব না। তাহলে একটা কথা মনে রাখবেন, ভগবান যখন আপনি ভক্তি করতে আসবেন প্রথমে প্রথমে আপনাকে কিছু দিবে, তারপরে ভগবান দিবে না, বরঞ্চ নিয়ে নেবে সব। এই কথাটা মনে রাখবেন, যাকে কৃষ্ণ ভালোবাসে তাকে কিন্তু কৃষ্ণ ট্রাই করবে, প্রথমে আপনাকে দিবে, দিয়ে আপনার কাছ থেকে নিয়ে নেবে, তারপরে কৃষ্ণ দেখবে, তারপরে আপনি তার সঙ্গে লেগে থাকেন। যে করে মোর আশ আমি করি তার সর্বনাশ, কিন্তু যে ছাড়ে না আমার পাশ আমি হই তার দাসেরও দাস। ভগবান কৃষ্ণ প্রথমে শ্রীল প্রভুপাদকে সবকিছু দিয়েছেন, তিনি অনেক বড় বিজনেসম্যান ছিলেন, কিন্তু ভগবান কৃষ্ণ প্রভুপাদের কাছ থেকে সবকিছু আবার কেড়ে নিয়েছেন, তাকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছেন, কিন্তু তারপরও প্রভুপাদ কৃষ্ণকে ছাড়েনি। এর জন্য ভগবান কৃষ্ণ প্রভুপাদকে পুরো পৃথিবীর রাজা বানিয়েছে। এর জন্য ভক্তিতে ন শোচতি ন কাঙ্ক্ষতি, কোনো কিছু চাওয়াও যাবে না, শোকও করা যাবে না, আবার কোনো কিছু আকাঙ্ক্ষা করা যাবে না। কালকে লীলায় ধ্রুব মহারাজের লীলায় আমরা পড়েছিলাম কি ধ্রুব মহারাজ কি করেছে, তিনি বাবার চেয়ে বড় রাজ্য পাওয়ার জন্য, ব্রহ্মার থেকে বড় পদ পাওয়ার জন্য তিনি গিয়েছেন ভক্তি করতে। তো ভগবান কি করেছে, তাকে প্রথমে বৈকুণ্ঠ লোকে নিয়ে গেছে না, ভগবান তাকে কি করেছে পার্থিব বস্তু দিয়েছে। তখন ধ্রুব খুব নিজেকে হেয় মনে করছে, যেখানে ইন্দ্র ব্রহ্মা ভগবানকে পায় না সেখানে আমি ভক্তি করতে গিয়েছি আর ভগবান আমাকে কি দিয়েছে, এই রাজ্য, এই রাজ্য সুখ বৈভব, তাহলে এটা আমার ভক্তির উদ্দেশ্য না। ভক্তির উদ্দেশ্য ভগবান আমাকে দিক না দিক। যেরকম মা যখন একটা সন্তানকে জন্ম দেয় তখন মা কি চিন্তা করে, এটা বড় হলে ডাকাত হবে না, চোর হবে না, গুন্ডা হবে, ওই হিসাব করে আমি ওকে স্তন থেকে দুধ দেব না। মা চিন্তা করে আমার বাচ্চা আমি জন্ম দিয়েছি, এটা আমার ডিউটি, ও বড় হয়ে ডাকাত হোক না চোর হোক না ডাক্তার হোক না ইঞ্জিনিয়ার হোক, আমাকে খাবার দিক না দিক, আমার ডিউটি হচ্ছে তাকে কি করা, তাকে স্তন থেকে দুধ দেওয়া। ঠিক তেমনি যে ভালোবাসা কন্ডিশন আছে সেটা ভালোবাসা না, সেটা হচ্ছে বিজনেস। এজন্য ভগবান এখানে শ্লোকে বলেছে ন শোচতি ন কাঙ্ক্ষতি, কোনো আশাও করা যাবে না। আর একদিকে আপনার মনে প্রশ্ন আসতে পারে, প্রভু এই ন শোচতি ন কাঙ্ক্ষতি করার অর্থ কি, ন শোচতি আর ন কাঙ্ক্ষতি করা বলার অর্থ কি? দেখুন যেখানে আপনি শুধু চাওয়া পাওয়া নিয়ে যাবেন না সেখানে মন আপনার স্থির হবে না, ভজন করতে পারবেন না। আমার এটা হলো না কেন, আমি এটা পেলাম না কেন, আমি এটা হলো না কেন, আমি ওটা পেলাম না কেন, তখন আপনার মন থাকবে অস্থির। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, যারা চাওয়া পাওয়া নিয়ে যায় তাদের মন কখনো ভজনে মন বসবে না। যেরকম যারা বৃন্দাবনে বা ধামে চলে আসে, যারা জেনুইনলি ধামে চলে আসে, ভগবান দিল কি না দিল অনেকে আসবে, প্রভু আপনি ইসকনে গিয়েছেন বৃন্দাবনে, তা আপনার কি কৃষ্ণ দর্শন মেলেনি, ওখানে কি আপনার এটা কুটিয়া হয়নি, গোবিন্দ যা দিয়েছে আমার তাতেই সুখ। সুদামা যেরকম বলছে, স্ত্রী বলছে তুমি ভগবানের বন্ধু, সবার ভগবানের ভক্তরা কত কিছু করে ফেলেছে, কত কিছু আছে, আর তুমি তো হচ্ছে ভগবানের বন্ধু, আর তোমার এখন ঘরে ছেলে মেয়ে খেতে পারছে না, তো তুমি কিরকম। তখন বলছে পাগলি, ভগবানের কাছে যদি কেউ চাওয়া পাওয়া নিয়ে যায় তখনও ভগবানের ভজন করতে পারবে না, ওর মন সবসময় আনডিস্টার্ব থাকবে, মানে শুধু এদিক ওদিক করবে। এর জন্য ভগবানের কাছে ধ্রুব সরি প্রহ্লাদ মহারাজ যখন ভগবান দর্শন পেয়েছেন তখন ভগবান নরসিংহদেব প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তুমি আমার কাছে কিছু চাও, কিছু আকাঙ্ক্ষা করো, আমি তোমাকে কিছু দিতে চাই।
প্রহ্লাদ বলছে প্রভু আপনার চাওয়ার আগে আমি সবকিছু পেয়ে গেছি। ভালো করে শুনুন কিভাবে আচার্য আচার্যগণ মহাত্মাগণ আমাদেরকে কি শিক্ষা দিয়েছে। তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে কিছু দিতে চাই। প্রহ্লাদ বলছে প্রভু আপনি না চাইতে আমি সব চাই, আমি পেয়ে গেছি। এখন যদি এটা সবিতা মাতাজিকে বলে, আমাদের এই কাব্যর মা, প্রভু সবিতা তুমি কি চাও, উনি তো মানে চার না ছয় হাত আট হাত আট হাত পায়ে দাঁড়িয়ে যাবে, প্রভু আমার স্বামীর বিজনেসটা ভালো করে দিন, ছেলের পরীক্ষাটা ভালো করে দিন, মেয়ের বিয়েটা যেন ভালো করে হয়, জামাইটা যেন ভালো হয়, আর প্রভু তোমার ঠাকুর ঘরটা একটু ছোট, এর জন্য বাড়িটা যদি একটু বড় করতে তাহলে তোমার ঠাকুর ঘরটাও বড় হইতো। মানে উদ্দেশ্য নিজের বাড়ি বড় করা ঠাকুর ঘর তো নামে, মানে সব আমরা একটা লিস্ট বানিয়ে দিতাম। আর প্রহ্লাদ মহারাজ কি বলেছে, প্রভু তুমি যেহেতু এতবারই বলছো তুমি কিছু দিতে চাও, তাহলে একটা জিনিস দাও, কি আমার মনের মধ্যে যেন কোনো চাওয়ার আশাই না জাগে। ভগবান এত সন্তুষ্ট হয়ে গেছে, কোথায় আমি ভক্তকে দিতে চাই আর ভক্ত বলছে আমার মধ্যে যেন কোনো চাওয়ার মনোবাসনাই না জাগে, এইটা তুমি আমাকে দাও, এইটা তুমি। এর জন্য একটা মনে রাখবেন, ভগবানের দুয়ারে গিয়ে কিছু চাইবেন না, চাইলে ঠকবেন, কারণ আপনি জানেন না আপনার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। হ্যাঁ না, ভগবানের কাছে বলতে হবে ঠাকুর তুমি আমাকে এই কৃপা করো যেটা আমার জন্য ভালো। আমার ভাই আমাকে বলছিল ওর একটা চাকরির জন্য যে তুই একটু ভগবানের কাছে বলিস। আমি বললাম আমি ভগবানের কাছে বলি, তোর জন্য যেটা মঙ্গল হবে কৃষ্ণ জানে সেই চাকরি দেয়। তো বললো না না আমি তো এই চাকরিটা পেতে। আমি বললাম তুই তো জানিস না, হতে পারে তুই যে চাকরিটা চাচ্ছিস ওটা দিয়ে তোর জীবনে বড় মারাত্মক ক্ষতি হতে পারে, কারণ কৃষ্ণ হচ্ছে অকাল দূরদর্শী, তিনি জানে ভবিষ্যতে কি হবে। এর জন্য ভগবানের কাছে কোনো ফাইল সাবমিট করবেন না, ভগবান এইটাই চায়। ভগবানের কাছে ফাইল সাবমিট করতে হবে, প্রভু আমি আর একটা জীবন যাপনের জন্য এইটা চাই, তুমি যেটা ভালো মনে করো আমার ভক্তির জন্য সেইটা তুমি আমাকে দাও। কিন্তু যদি ফাইল সাবমিট করেন কৃষ্ণ আমাকে এটাই চাই, তাহলে কিন্তু কৃষ্ণ ওইটা দিয়ে কি করবে, অবস্থা খারাপ করে দিবে। যেরকম বৃকাসুর শিবের কাছে গিয়ে কি বলছে, প্রভু আমি যেটা টাচ করবো সেইটি যেন ভস্ম হয়ে যায়। শিব বিচারাদি না করে চিন্তা করলো আমার ভক্ত আমার প্রাণ ভক্ত একটা জিনিস চেয়েছে, যা তুই যা টাচ করবি তাই ভস্ম হয়ে যাবে, দিয়েছে। এখনো যা টাচ করে, ভগবান শিবকে প্রথমে টাচ করতে গিয়েছে, তাও অবস্থা খারাপ। এখনো খাবার খেতে যায় সেটাও টাচ করতে গেলে তাকে ভস্ম হয়ে যায়, অন্যতে হাত দেয় সেটাও তাকে ভস্ম হয়ে যায়। আমাদেরকে বুঝতে হবে ভগবানের কাছে আমরা কখনো এই আবেদন নিয়ে যাওয়া উচিত না, ঠাকুর আমাকে এইটাই দাও না। ভগবানকে আপনি বলবেন ঠাকুর যেহেতু আমরা কামি মানে কিছু চাইতে যাই, তো প্রপোজালটা সাবমিট করবেন এভাবে, কৃষ্ণ যেটা আমার ভক্তির জন্য অনুকূল হয় তুমি সেই জিনিসটা আমাকে দাও, সেই জিনিসটা আমাকে দাও। প্রাথমিক অবস্থায় যখন আপনি চাইবেন, এটা কিন্তু ফাইনাল না, প্রাথমিক অবস্থায় আপনি যখন ভগবানের কিছু কিছু চাইবেন এইভাবে চাইবেন, ভগবান যদি তুমি আমাকে কিছু দাও যেটা আমার ভক্তির অনুকূল, ভক্তির অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তির প্রতিকূল মাত্র বর্জন অঙ্গীকার, যেটা ভগবত ভক্তির অনুকূল সেইটা দাও। এখানে এর জন্য আমাদেরকে এরকম বলছিল শিরোমণি মাতাজি অনলাইনে আসতে হবে, শিরোমণি মাতাজি লেফট করলো, আরে বল শিরোমণি মাতাজি যাই হোক উনি এইমাত্র বলার সঙ্গে সঙ্গে লেফট করেছে। তো আমাদের কি করতে হবে, ভগবানের কাছে এই বস্তু মানে শিরোমণি মাতাজি আমাকে ওই দিন প্রশ্ন লিখেছিল, আমি উত্তর দেইনি। উনি বলছে প্রভু আপনি বলেছেন যে যেটা ভক্তির বাধা ওটা না গ্রহণ করাই উচিত। তো উনি বলছে আমার প্রভু তো আমার একটা মেয়ে আছে আর একটা সন্তান চায় ছেলে, এর জন্য তাহলে কি প্রভু আমার কোনো সন্তান আর চাওয়া উচিত না। তখন আমি ওনাকে উত্তরটা দেইনি, আমি চিন্তা করছি ক্লাসে দেব।
দেখুন, আপনার ছেলে দরকার না মেয়ে দরকার এটা আপনি কখনো ভগবানের কাছে বলবেন না। আপনি ভগবানের কাছে বলবেন ভগবান, এও বলবেন না আপনার সন্তান দরকার কি না দরকার। আপনাকে ভগবানকে বলতে হবে প্রভু আমার ভক্তির জন্য যদি একটা সন্তান দরকার তাহলে তুমি দাও, আর যদি ভক্তির জন্য না দরকার তাহলে তুমি দিও না। কারণ হতে পারে আপনি এখন সন্তান সন্তান করছেন, কিন্তু এমন এক সন্তান আপনার গর্ভে আসলো সে এমন বড় টেররিস্ট হলো যে আপনার জীবনে ভক্তি তো ভালো, তখন আপনি চিন্তা করবেন আরে গোবিন্দ এর থেকে আমার কি বলে বাংলায় কি বলে বাজা বা মানে কোনো সন্তান না হয় ভালো ছিল, সন্তান না হয়। এর জন্য আমরা জানি না আমাদের জীবনে কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে। এর জন্য ভগবানের কাছে ভক্তির অনুকূল মাত্র, যেটা আমার ভগবত ভক্তির অনুকূল কৃষ্ণ তুমি সেইটা আমাকে দাও। এর জন্য আমি যখন ভক্তি জীবনে মানে যদিও আমি ছোটবেলা থেকে ভক্ত পরিবারে, কিন্তু আমি যেদিন থেকে এই ভক্তির অসামৃত সিন্দুর এই জিনিসটা আমি বুঝেছি, আমার পড়ালেখা যত কিছু আমি কখনো ভগবানকে ফাইনাল কি বলে স্ট্রিক কোনো কপি সাবমিট করি না। আমি ভগবানকে সবসময় এইটা বলি কৃষ্ণ আমার ভক্তির জন্য যেটা ভালো তুমি সেইটা দাও। আমি তো এখন তোর ওই স্তরে যেতে পারিনি যে চাবো না কিছু, কিন্তু আমি চাই, কিন্তু তুমি চিন্তা করো কোনটা করলে আমার ভক্তিটা টেকে এবং আমি ভালো করে সামনে আগাতে পারি। তাই কখনো কৃষ্ণের কাছে কোনো ডিমান্ড নিয়ে যাবেন না, এইটাই চাই, তাহলে কিন্তু কৃষ্ণ আপনাকে ওটা দিয়ে টাচ করে আপনাকে দেখাবে দেখ কত কষ্ট, কত কষ্ট। এজন্য এই টেকনিকটা শিখতে হবে, এই টেকনিকটা শিখতে হবে। যেরকম দুর্যোধন আর অর্জুনের মধ্যে হয়েছে, দুর্যোধন গিয়ে ভগবানকে বল সরি দুর্যোধন গিয়ে ভগবানকে বলছে আরে ধুর তোমাকে একা দিয়ে কি হবে, আমার সৈন্য দরকার, সব সৈন্য হয়নি আমি জিতে যাব। আর অর্জুন কি বলেছে প্রভু এক আপনি যদি আমার সঙ্গে থাকেন তা আমার ভালো মন্দ যাই হোক আমাকে আপনি রক্ষা করবেন। এর জন্য আমাদেরকে কি করতে হবে, যা কিছুই দরকার কৃষ্ণের কাছে কোনো কি মানে হার্ড অ্যান্ড ফাস্ট আমাদেরকে কখনো কোনো কিছু চাওয়া যাবে না। আমাদেরকে চাইতে হবে কি যেটা আমার ভক্তির জন্য অনুকূল হয়। হরে কৃষ্ণ, এই কথাটাই ভগবদ গীতার এই শ্লোকে আমাদেরকে বুঝিয়েছেন। তা আমাদের এবার দ্বিতীয় পর্ব, আজকের হচ্ছে কি দামোদর লীলা, তাই না? আমার সুপ্রিয়া মা একটু তিলক করে আসলে ভালো হয় না, আরো তো সুন্দর লাগবে, চেহারাটা তো এমনিতেই কত সুন্দর, রসগুলার মতো হাসিটাও কত সুন্দর, এর উপরে যদি তিলক লাগিয়ে আসে কত সুন্দর লাগবে না, তাই না? কালকে থেকে লাগিয়ে আসবে, ঠিক আছে মা? আমাদের শর্মিষ্ঠা কত সুন্দর লাগিয়ে আছে, আমার সীমা মা কত সুন্দর, আর কি বলে দীপন প্রভু, আমার তনুশ্রী মা তো মানে হচ্ছে যে হিমালয়ে বসে তপস্যা করছে, ইয়েটা ক্লিয়ার আসতেছে না, ধূসর ধূসর লাগছে, ক্লিয়ার আসতেছে না। সুমিতা মা কি পরে আসছে তিলক? না প্রভু, আমি লিপস্টিক টিপস্টিক দিয়ে এত সুন্দর করে বলছি, আপনি কোথায় আমার প্রশংসা করবেন, আপনি আবার ওই সেই তিলকই খুঁজতেছেন। তিলক পড়তে হবে, যত আপনি সুন্দর হন তিলক না পড়লে আপনাকে সুন্দর লাগবে না, তিলক হচ্ছে সবচেয়ে বড় সুন্দর। এর জন্য আজকে অ্যাকচুয়ালি আজকে অনেক তিথি আজকের দিনে আছে, তা আমরা দামোদর লীলা আজকে দুদিন বা তিন দিন যাই হোক আমি চেষ্টা করব যা গুরু গৌরাঙ্গের কাছ থেকে শিখেছি বা বুঝতে পেরেছি আমার এই কিঞ্চিত ভক্তি দিয়ে সেটা সেটা বলার চেষ্টা করব। আপনারা কৃপা করবেন, কারণ আমার জিহ্বায় ঘা, তারপরে গালের ভিতরে ঘা, সব পাপ করেছি তো এই মুখ দিয়ে কৃষ্ণ কথা কৃষ্ণ নাম ভালো করে বলি না, এর জন্য কৃষ্ণ মুখের মধ্যে এসো। তারপর মায়েরা অভিশাপ দিয়ে আছে, প্রভু আপনি বসলে পরে খালি তিলক দেন এই দেন, আপনার এই মুখটা একটু বন্ধ হয় না, এর জন্য মানে মায়েরা অভিশাপ দিয়েছে, এর জন্য এই অবস্থা আমার।
আমার জ্যোৎস্না মায়ের কি খুব ঠান্ডা লাগছে মনে হচ্ছে, একবারে খুব পেঁচিয়ে বসেছে। তো আজকের দিনটা অ্যাকচুয়ালি আজকের দিনে হচ্ছে ভগবান দামোদরের লীলা আমরা আলোচনা করব। এই দামোদর লীলাটা হয়েছে দীপাবলির দিন, মানে পরশু দিন আমরা পালন করব। কিন্তু অমাবস্যা কালকেও লাগবে, কিন্তু অমাবস্যা কালকে লাগবে ব্রহ্ম মুহূর্তে না, ব্রহ্ম মুহূর্তের পরে দুপুরে হয়তো সন্ধ্যায়। আমি সরি, আমি চেক করে দেখে প্রয়োজনে আমি পাঠিয়ে দেবো আমাদের গ্রুপে। এর জন্য আমাদের দীপাবলি হবে পরশু দিন, কারণ পরশু দিন ব্রহ্ম মুহূর্তে অমাবস্যা টাচ করে। আমরা জানি যে গৌড়ীয় সম্প্রদায়ে আমরা বা সনাতন গোস্বামীর সিস্টেমে বা হরিভক্তি বিলাসের সিস্টেম অনুসারে আমরা তিথি ওটাই পালন করি যে তিথি কি করে ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করে, সেটাকে পালন করতে হয়। তো ভারতবর্ষ তথা যারা এই কি বলে সনাতন ধর্মে জন্ম, তো এই দীপাবলি বা কি বলে দেওয়ালি তারা একদিন পালন করে না, দিওয়ালি 5 দিন পালন করে, কোনো জায়গায় 6 দিন পালন করে। তো আজকে থেকে দীপাবলি শুরু। এজন্য অযোধ্যাতে আজকে খুব বড় অনুষ্ঠান। আমি অযোধ্যার লীলা আমরা ডিসকাস করব দীপাবলির দিন। তো আর আজকে কি, আজকে হচ্ছে দন্তরাস। তার মানে আজকে অনেকে পালন করে আজকের দিনে লক্ষ্মী দেবীর পূজা করে, যারা সাউথ ইন্ডিয়ায় তারা বলে আজকে লক্ষ্মী দেবীর আবির্ভাব। এর জন্য তারা কি বলে আজকের একটা তিথির নাম আছে ধনত্রাস তিথি। তার মানে ধনত্রাস মানে ধন, মানে সে ধনের দেবী লক্ষ্মী দেবী, আর ত্রাস মানে ত্রয়োদশী, আজকে ত্রয়োদশী না, এর জন্য এটাকে বলা হয় ধনত্রয়োদশী। আর যারা কি বলে আয়ুর্বেদ বা মেডিকেল সায়েন্সে তারা আজকে হচ্ছে ধনত্রাস তিথি, মানে আজকে ধন্বন্তরীর আবির্ভাব তিথি। ভগবানের এক অবতার হচ্ছেন ভগবান ধন্বন্তরী। তো ধন্বন্তরীর আজকে হচ্ছে আবির্ভাব তিথি। এর জন্য আমাদের ভারতবর্ষে গভর্নমেন্ট কিছু বছর যাবত আজকের দিনকে আয়ুর্বেদ দিন হিসেবে ঘোষণা করেছে। আজকাল আমরা দেখি মানে 365 দিন কি বিভিন্ন দিন হিসেবে ঘোষণা করা আছে, মাদার্স ডে, ফাদার্স ডে, অমুক ডে, তমুক ডে। এর মধ্যে আজকে একটা তিথি হচ্ছে আয়ুর্বেদ ডে, মানে আয়ুর্বেদ শাস্ত্রের আজ থেকে সূচনা হয়। কারণ শাস্ত্রে বলেছে, আমার সবিতা মা এসেছে অনেক সময় পরে দর্শন করলাম, প্রণাম। তো আজকের আজকের তিথিতে বা আজকের দিনে যখন কি বলে দেবতা আর অসুরের মধ্যে কি হয় সরি সমুদ্র মন্থন হয়, এই সমুদ্র মন্থনের ফলে আজকে ভগবান ধন্বন্তরী এই সমুদ্র মন্থনের ফলে উদ্ভূত হয়। আর তখন উনি দুই হাতে দুটো জিনিস নিয়ে আসে। আমি আমার ফেসবুকে পোস্ট করেছি, আপনারা তো দেখেছেন, আমি জানি না বাংলা ফেসবুকে পোস্ট করেছি কিনা, আমি ইংলিশ ফেসবুকে আমি বেশি পোস্ট করেছি। তো ভগবান ধন্বন্তরী, ভগবানের এক অবতার হচ্ছে এই ধন্বন্তরী। তিনি ডান হাতে কি অমৃতের কলস, আর বাম হাতে হচ্ছে এই আয়ুর্বেদ শাস্ত্র, আয়ুর্বেদ বিদ্যা। এই নিয়ে তিনি কি করেন, সমুদ্র মন্থনের মধ্যে থেকে তিনি উদ্ভূত হন। সমুদ্র মন্থনের মধ্যে থেকে কয়টা জিনিস উদ্ভূত হয়, 17টা জিনিস উদ্ভূত হয়, মানে প্রকটিত হয়। তার মধ্যে একটা হচ্ছে, একজন হচ্ছে এই ধন্বন্তরী, আর একজন হচ্ছে লক্ষ্মী দেবী। তো কেউ কেউ বলে লক্ষ্মী দেবী আজকে আবির্ভূত হয়েছে, কেউ কেউ বলে দীপাবলির দিন আবির্ভূত হয়েছে। যবি হোক, অ্যাকচুয়ালি মানুষ অর্থের প্রতি খুব না মানে লালস, এর জন্য তারা একটা চায় একটা দিন অ্যাটলিস্ট লক্ষ্মী দেবীর হোক। এর জন্য সাউথ ইন্ডিয়াতে অনেক জায়গায় আজকে মা লক্ষ্মী দেবীর বিশেষ পূজা বা প্রার্থনা আজ থেকে করে। আবার যারা
আয়ুর্বেদ শাস্ত্রে তারা আজকে ভগবান ধন্বন্তরী, জেনুইনলি আজকে ভগবান ধন্বন্তরীর আবির্ভাব হয়, এর জন্য তার আবির্ভাবে বিশেষভাবে তার উপাসনা করে, এবং আমরাও তার কাছে কি বলে মানে আমরা তার কাছে কি বলে কৃতজ্ঞ, কারণ তার মাধ্যমে এই জগতে আয়ুর্বেদ শাস্ত্র আসে। আপনার মনে হতে পারে প্রভু উনি কেন এখন না, ভগবান বিভিন্ন অবতারে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আসে। ইন্দ্রদেব যখন দেখলো এই পৃথিবী এক সময় কি রোগে রোগাগ্রস্ত হয়ে গেছে, তখন পৃথিবীর সমস্ত জীবনীচয় বিশেষ করে এই মনুষ্য জয় তখন বিভিন্ন রোগ ব্যাধিতে মরে যাচ্ছে, তখন ইন্দ্রদেব ভগবানের কাছে প্রার্থনা করে। তখন ভগবান বলেন, চিন্তা নেই, আমি কি করব, ধন্বন্তরী রূপে আমি এই জগতে আবির্ভূত হব। তখন ভগবান এই সমুদ্র মন্থনের ফলে তিনি ধন্বন্তরী রূপে আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে আসেন। আর কি নিয়ে আসেন? তিনি এই অমৃতের কলস, যে কলস আপনারা জানেন এই অমৃতের অমৃত পান করার জন্য দেবতা আর অসুরের মধ্যে কি, তো যখন ভগবান উদ্ভূত হয় তখন কি হয়, ওয়েলকাম আমাদের খগরাজ প্রভু, কোথায় কোথায় হারিয়ে গেছিল পুণ্ডরীক ধামে, রাধারানীর প্রেমে হারিয়ে গেছিল, তারপরেও একটু আমাদের দর্শন দিতে আসছে। তো তখন কি হয়েছে, এই দেবতার অসুর ওই বাম হাত না দেখে, বাম হাতে কি নিয়ে আসছে ও না দেখে ডান হাত দেখতেছে, কারণ ডান হাতে অমৃত, তো ওটা নিয়ে তখন কি হয় ফাইট হয়। আমি ওই লীলায় বেশি প্রবেশ করব না, জাস্ট আমি মেইনটা বলছি। তো তখন কি হয়, যখন ফাইট হয় তখন ধীরে ধীরে কি করেন এই ধন্বন্তরীর সেই পাওয়ার জন্য তখন কি করে দেবতা আর অসুরের মধ্যে যুদ্ধ মানে ফাইটিং শুরু হয়ে যায়। তখন এই আপনারা জানেন যে এই কলস তখন কার কাছে দেয়, ভগবান কৃষ্ণ তখন মোহিনী রূপ ধারণ করে। আপনারা যদি সাউথ ইন্ডিয়াতে যান সেখানে একটা মন্দির আছে, আমার যাওয়া হয়নি কখনো, আপনারা গেলে দর্শন করে আসবেন। শুনেছি সাউথ ইন্ডিয়াতে একটা মন্দির আছে, সে হচ্ছে আমার কাছে পিকচারে আমি দেখেছি কিন্তু আমি ব্যক্তিগত ভাবে যাইনি, তো মোহিনী মূর্তির একটা বিগ্রহ আছে, সেখানে কি ফ্রন্ট সাইডে আপনি দেখতে পারবেন যে চতুর্ভুজ নারায়ণ, আর পিছনে দেখতে পারবেন মোহিনী রূপ মানে চুলের বেনি। এটা আপনি প্রশ্ন করতে পারেন, প্রভু এই বিগ্রহটা এভাবে কেন বানিয়েছে, এর কারণ হচ্ছে শিব মোহিনী দেবীর সামনে দেখেনি, শুধু পিছন দেখেছিল। ভগবান কৃষ্ণ শিবকে মানা করেছিল, তুমি আমার এই রূপ দেখতে চেয়েও না, তুমি কিন্তু মোহিত হয়ে যাবে। তো তখন শিব বলেছে, পৃথিবীর কোনো কিছু আমাকে মোহিত করতে পারে না আপনার ভজন ছাড়া, আপনি কিভাবে বলেন আমি আপনার মোহিত হয়ে যাবো না, আমি দেখতে চাই। তাই শাস্ত্রে বলে যেটা ভগবান দেখাতে না চায় সেটা আমাদের দেখতে চাওয়া উচিত না। তো তারপর ভগবান কি করেছে, ঠিক আছে তখন তার পিছনে একটু তার রূপ মোহিনী রূপ দেখিয়েছে, আর তাতে কি হয়েছে এই ভগবান শিবের কি হচ্ছে, তার এই যে যারা সোনা দানার উপরে আসক্ত, জাস্ট আমি লীলাটার মেইন পয়েন্ট টাচ করে যাচ্ছি পুরো লীলায়, তখন তার বীর্য স্খলিত হয়। আর এই যখন এই পৃথিবীতে সেই কি বলে জিনিস ধাতু এই জগতে পড়েন, তার থেকে এই কি হয় সোনা আর রূপার সৃষ্টি হয়। এর জন্য যারা এই সোনার দানার উপরে আসক্ত তারা খুব কামী ব্যক্তি হয়, বুঝতে পেরেছেন? এর জন্য এগুলো ভাগবত পড়লে জানতে পারা যায় যে এই সোনা আর রূপার কি থেকে সৃষ্টি হয়, সে শিবের মোহিনী রূপ দেখার ফলে তার শরীরে যে শক্তি এই জগতে কি বলে প্রতীত হয় তার থেকেই হয়। আমরা যেরকম জানি পিয়াজ রসুন কিভাবে আসে, যে হচ্ছে সেই ভগবান এই অমৃত যখন দেবে তখন অসুরেরা নিয়ে যাবে,
অসুরের সরি অসুরের হাত থেকে মোহিনী নিয়ে নেবে তার রূপ দেখিয়ে। তাই না? মানুষ রূপের প্রতি কখনো, আমরা যখন এই ক্লাস তো আর আমাদের বন্ধ হবে না, শ্যাম প্রভু তো বলছে প্রভু আমি কিন্তু আগামী বছর পুরো পুরো বছরেরই জুম ইয়ে নিয়ে নেবো, আপনি কিন্তু বন্ধ করবেন না প্রভু, কন্টিনিউ চালিয়ে যান, আমার ভালোই লাগছে আর আমার মনে হয় ভক্তদেরও ভালো লাগছে। তারাও চিন্তা করে সন্ধ্যার পরে এসে আর টিভি আর ঘুমিয়ে কি লাভ, আমরা ঘন্টা দু ঘন্টা একটু কৃষ্ণ রস কথা আলোচনা করলাম, এতে করে আমাদের ভাগবত চর্চা হলো, আমাদের জ্ঞান বৃদ্ধি। আমি বললাম ভালো, আমার কোনো না নেই, আমারও ভালো হয়, আমার কিছু নিজের অধ্যয়ন হয়, কারণ আমি ক্লাস দিতে হয়তো কিছু পড়ে আসতে হবে। আমি বললাম ঠিক আছে, দেখা যাক, যদি রাধারানী চায় তো কন্টিনিউ আমাদের এই ক্লাস চলতে থাকবে। আর প্রভুবাদ তো বলেছি ভক্তদের প্রতি দিন দু ঘন্টা করে শাস্ত্র অধ্যয়ন করা উচিত, তা আমরা এক দেড় ঘন্টা বা দু ঘন্টা, আমরা সন্ধ্যার পরে সবাই তো দোকানপাট করে এসে সবাই এই সময় কি করা, বসে বসে খোশ গল্প করবে আর না ঘুমাবে আর না টিভি দেখবে, তার চেয়ে আমরা এক দেড় ঘন্টা বা দু ঘন্টা কৃষ্ণ কথা আলোচনা করলাম, এটা ভালো। সুরজিৎ প্রভু মাথা নাড়াই যাচ্ছে, ঠিক প্রভু, কিন্তু কি হবে, আমরা তো লীলা বলি, প্রভু তো তখন রাধা কৃষ্ণের নিকুঞ্জ লীলায় চলে যায় আমাদের ভাগবত লীলাতে ছেড়ে দিয়ে, এটাই তো দুঃখ লাগে। তো তখন কি হয়েছে, কি বলে, আমরা জানি যে এরকম পিয়াজ রসুন এভাবে এসেছে, আমি জাস্ট মেইন পয়েন্ট বলেছি, বলছি যখন এই মোহিনী কি করে যায় রূপ দিয়ে তিনি দেবতাদের আকৃষ্ট করে ফেলে, কারণ যারা ইয়ে না রজগুণ প্রাপ্ত তারা নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায়, নারীর প্রতি আকৃষ্ট, কারণ ভগবান কৃষ্ণ জানে এই দেবতাদের কোনো কিছু দিয়ে কি করা যাবে না, বশ করা যাবে না, একমাত্র নারী দিয়ে। এজন্য আপনারা তো মাতাজি, আপনারা তো নারী না, এই পৃথিবীতে যত ধ্বংসের কারণ তার কারণ হচ্ছে নারী। মায়েরা কথাটা খারাপ নেবেন না, এটা হচ্ছে সোকল্ড নারীদের কথা বলা হয়েছে, যারা তথাকথিত নারী। হরিবল, আমি ক্লাস দিচ্ছি তো কি হয়েছে, তো তখন দেব ভগবান কৃষ্ণ জানে যারা রজগুণ প্রাপ্ত বা দেবতা তারা খুব কামি হয় লাস্টি ডেজে, তো তাদেরকে কি করতে হবে, তাদেরকে যদি নারী মূর্তি দেখায় বা ইয়ে করে তখন তাদের, এর জন্য মানুষের জীবনে যখন অধপতন আসে তখন তার জীবনে প্রথমে এরকম নারীর প্রতি আসক্ত হয়ে যায় আর অর্থ, এজন্য এই দুটো ডিলিংস করতে হবে খুব ধ্যান দিয়ে। ভগবান যখন আপনাকে ফাঁদে ফেলতে যাবে হয় অর্থ আর না হয় নারী, এই দুটোর মধ্যে ফেলে দেবে, এর জন্য এই দুটো জিনিস ডিলিংস করতে হবে খুব সাবধানে, যদি আপনি এর মধ্যে পড়ে যান তাহলে আপনার জীবন বরবাদ, আপনার জীবন বরবাদ। তো তখন কি করেছে, এই মোহিনী রূপ ধরে এসেছে আর মোহিনীকে দেখে এত সুন্দর, তখন কি করেছে সেই ইয়ে কি বলে দেবতারা, আরে তুমি নাও তুমি নাও, তোমার হাত থেকে পেলে এই অমৃত কি, অমৃতের থেকেও অমৃত হয়ে যাবে যদি তোমার হাত থেকে পাওয়া হয়, হ্যাঁ না, এরকম যখন বলেছে তখন কি করেছে তার হাতে দিয়ে দিয়েছে, তখন তার রূপ দেখিয়ে তারা এত বিমোহিত করে দিয়েছে, তখন মোহিনী তার রূপ দেখাতে দেখাতে ওটা কি করেছে গরুরকে দিয়েছে, গরুর তুমি এটা গিয়ে দেবতাদেরকে দিয়ে আসো, তখন দেবতারা নিয়ে গেছে দেবলোকে। তখন এর মধ্যে দুজন বুদ্ধিমান ছিল অসুর, সে কে, সে হচ্ছে এই রাহু আর কেতু, ওদের একটু বুদ্ধি বেশি ছিল। হ্যাঁ, তখন রাহু আর কেতু দেখতেছে এ তো মারছে, এ তো ভগবান পলিটিক্স করে আমাদের ইয়ে কি বলে অমৃত কি করছে, সেই পাঠিয়ে দিছে দেবলোকে দেবতাদের খাওয়ার জন্য, আর দেবতারা খেয়ে তো এখন কি হয়ে যাবে, ওরা তো অমর হয়ে যাবে। তখন কি করেছে ওই দেবতাদের লাইনে গিয়ে বেশ বদলে বদল করে রাহু আর কেতুও দাঁড়িয়ে গেছে, আর যেই না কি করেছে সেই অমৃত
রাহু আর কেতুকে দিয়ে ফেলেছে, ওর মধ্যে দেবতাদের মধ্যে আবার চন্দ্র আর সূর্য কি করেছে বুঝতে পেরেছে, এ তো আমাদের দেবতা না, এ তো রাহু কেতু এসে দাঁড়িয়ে গেছে। তো ভগবানের কানে কানে গিয়ে বলছে, প্রভু অবস্থা তো খারাপ হয়ে গেছে, দুটো অসুর তো খেয়ে ফেলেছে এই অমৃত, ও তো ছদ্মবেশ হয়ে দাঁড়িয়ে আছে, এর জন্য এর একটা বংশধর যদি বেঁচে যায় অমর হয়ে যায় তাহলে শেষ, এর জন্য বাগানে যদি একটা আগাছা হয় তাহলে শেষ, আপনি এর গতি করুন। তখন ভগবান কৃষ্ণ এই সুদর্শনকে পাঠায়, আর কি করে ভগবান দেখে যে এদের গলা পর্যন্ত গিয়েছে, গলা নিচে যায়নি, এর জন্য দুইজনেরই গলা কেটে দেয়। এর জন্য আমাদের এই চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হয়, কেন রাহু আর কেতু দেখলো ওরে বদমাস, সূর্য আর চন্দ্রকে বলছে তোরা আমাকে আমাদেরকে অমর হতে দিসনি। এরপর রাহু আর কেতু কি করে, এই চন্দ্র আর সূর্যকে গিয়ে গ্রাস করে, গ্রাস করে মানে খেয়ে ফেলতে চায়, যখন খেয়ে ফেলে তখন এই মুখ দিয়ে ঢোকে আর কি হয় গলা দিয়ে বের হয়ে যায়। এর জন্য আমাদের এই যে সূর্য গ্রহণ আর চন্দ্র গ্রহণ হয়, কারণ কি ওই রাহু কেতুর মুখ দিয়ে আসে, তো এর জন্য আমাদের বৈদিক শাস্ত্রে বলে ওই সময় ওই পিরিয়ড অফ টাইম এই গ্রহণ লাগার সময় পরে যে রান্না বান্না খাওয়া দাওয়া থাকে ওগুলো খেতে নেই, কারণ কি ওর উপরে এরপরে যে সূর্যের আলো বা চন্দ্রের আলো পড়ে ওগুলো কন্টামিনেটেড হয়ে যায়, মানে দূষিত হয়ে যায়। কেন, কারণ কি ওটায় যে আলোটা পড়েছে ওটা হচ্ছে দূষিত আলো, কারণ কি রাহু কেতুর মুখের মধ্যে থেকে এসেছে না, এর জন্য ওটা দূষিত আলো। আর এই রাহু আর কেতুর কি করে রক্ত এই জগতে ভূমিতে পড়ার ফলে পিয়াজ আর রসুনের সৃষ্টি হয়, এর জন্য পিয়াজ রসুন খেলে সুমিতা মা বোঝা গেল রাহু কেতুর মনোভাব আসবে, তার মানে আসরিক ভাবাপন্ন হতে হবে, এর জন্য পিয়াজ রসুন খাওয়া যাবে না। আমরা তো বলি প্রভু রাহু কেতু আমরা পছন্দ করি না, গ্রহণ লাগলে আমরা কত নিয়ম পালন করি, কিন্তু গ্রহণ লাগলে নিয়ম পালন করে কি হবে, তো 1 ঘন্টা নিয়ম পালন করেন আর সারা জীবন রাহু কেতুকে খেতে থাকেন তার রক্ত, তাহলে হলো? এর জন্য আমরা গ্রহণ, আরে প্রভু আমাকে তো অনেকে যারা বিশেষ করে যারা কর্মী লোক তারাই গ্রহণ তো আরো বিশেষ করে মানে, মাথা পাগল করে দেয় প্রভু কয়টায় গ্রহণ লাগবে, আপনি বলেন আমার বউ বাচ্চা হবে ঠিক টাইম, যারা কর্মী যত জগতের লোক না তারা গ্রহণকে খুব ভয় পায়, কিন্তু ও জানে না, এরা মূর্খরা জানে না যে আপনি তো গ্রহণ ওই 1 ঘন্টার জন্য ভয় পাচ্ছেন আর সারা জীবন আপনি এই গ্রহণের রক্ত খাচ্ছেন, সে কে এই রাহু কেতুর রক্ত হচ্ছে পিয়াজ আর রসুন। এর জন্য যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু পিয়াজ রসুন খায়, কিন্তু যারা ভক্তিযোগী এর জন্য আমরা পিয়াজ রসুন খাই না, কারণ আপনি যদি জীববিজ্ঞানের ভাষায় যারা এখানে পড়াশোনা করেছেন সায়েন্সে, যেরকম আমাদের শর্মিষ্ঠা, এখানে আমার 2 শর্মিষ্ঠা আছে, একটা হচ্ছে শর্মিষ্ঠা মা আর একটা হচ্ছে শর্মিষ্ঠা গোপী, এই শর্মিষ্ঠা গোপীর কথা বলছি। তারপরে আমাদের শ্যামপ্রভু আছে, শ্রেয়সী এখনো ঢোকেনি আমি জানি না কোথায় আছে, ওরা যখন সায়েন্সে পড়েছে জীববিজ্ঞানের ভাষায় বলে এই আলু পটল হচ্ছে ফল, তারপর আমাদের দীপন প্রভু আছে সায়েন্সে, তারপরে এই পিয়াজ রসুনকে বলা হয় ফল, কিন্তু এর জন্য যারা মারোয়ারি আছে অনেক মারোয়ারি আছে তারা পিয়াজ রসুন খায়, কিন্তু ওরা কিন্তু জন্ম থেকে কি নিরামিষ বুঝি, ওরা জীবনে কোনোদিন মাছ মাংস খায়নি, যারা অন্ধ্রপ্রদেশের এইসব মারোয়ারি, কিন্তু ওরা পিয়াজ রসুন খায়, কিন্তু আমরা কেন খাই না, না আমরা জানি যে এই পিয়াজ রসুন হচ্ছে কার, এই রাহু কেতুর রক্ত থেকে হয়েছে। আর ভক্ত কখনো স্বর্ণ পরে না, কারণ জানে এই স্বর্ণ এসেছে শিবের শক্তি থেকে, যে যেটা আমাদেরকে কামের প্রতি আসক্ত করে, এজন্য যারা দেখবেন কামী পুরুষ না তারা হাতে বড় ব্রেসলেট বিয়ের সময় আগে মেয়ে পক্ষ থেকে করে ডিমান্ড করে, আমার ছেলেকে কিন্তু ব্রেসলেট দিতে হবে, আবার শাশুড়ি কোনো ছেলে যদি শাশুড়ি বা ইয়ের সঙ্গে আমাকে একটা বড় ব্রেসলেট দিবেন, মানে বড় মোটা দেখে, তারপরে চেইন দিবেন, এর জন্য সোনার প্রতি আসক্ত থাকা যাবে না, কারণ এই সোনা কার, শিবের, যদিও সেটা সেই ধাতুটা যদি ভালো উপায়ে আসতো তাও ভালো ছিল, কিন্তু ওই ধাতুটা এসেছে কি থেকে, লাস্টি যে যায় থেকে, কারণ শিব তখন লাস্টি হয়ে গেছে, কাকে, মোহিনীকে দেখে,
এর জন্য তখন যে তার ধাতু এই জগতে প্রবিষ্ট হয় সেটা হচ্ছে এক ধরনের কাম চেতনার। এর জন্য দেখবেন যার শরীরে যারা স্বর্ণ বেশি পরে না, ও নিজেকে খুব দেখাতে চায়। আর কে দেখাতে চায়? যারা খুব লাস্টি, লাস্টি মানে কামি, তাই না? এর জন্য আমাদের অত স্বর্ণের প্রতি আসক্তি হওয়া যাবে না। এর জন্য যারা বৈদিক মায়েরা তারা অত স্বর্ণ পরে না। এবার বুঝতে পেরেছেন স্বর্ণ কি? এই যে স্বর্ণের মাইন হয় এ হচ্ছে শিবের ধাতু। এর জন্য এগুলো জানলে তখন আমরা এর উপরে ইন্টারেস্টেড হব না। এই জন্য শাস্ত্র জানা দরকার। এই জন্য হচ্ছে সিদ্ধান্ত করিয়া চিত্তে না করো অলস। এখন আপনি ওগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে আরে আমি কি তো পড়লাম। পেঁয়াজ রসুন খেলে আপনি বুঝতে পারবেন আমি যে এত গ্রহ গ্রহণ করতে থাকি, আর গ্রহণ তো আমি প্রতিদিন পেটের মধ্যে নিয়ে যাচ্ছি। এর জন্য পেঁয়াজ রসুন খেলে যারা চেতনা উগ্র, এর জন্য আমাদের কি বলে মুসলমান ভাইদের দেখি তারা অত্যন্ত পেঁয়াজ খায়, মুড়ির সঙ্গে পর্যন্ত যেখানে খায়। হ্যাঁ মানে সেটা মানে গন্ধ, কারণ ওর তীর্যকতা বেশি। এর জন্য তো তখন কি করেন ভগবান, এই ইয়েকে কি বলে মোহিনীর কাছ থেকে নিয়ে যায়, মানে ধন্বন্তরি। এর জন্য ভগবান এই দিনে এই লীলাটা করে নেই ধন্বন্তরি। আর আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে আসে, আর এই জগতে আয়ুর্বেদ প্রথাকে তিনি সৃষ্টি করে। অ্যাকচুয়ালি আমরা তো এখন আয়ুর্বেদ মেডিসিন নেই না, কিন্তু প্রভুপাদ কখনো এলোপ্যাথিক পছন্দ করতো না। প্রভুপাদ সবসময় আয়ুর্বেদিক মেডিসিন নিতে, কারণ এলোপ্যাথিক খেলে আপনার কি হবে সাইড এফেক্টের চিন্তা আছে, কিন্তু আয়ুর্বেদিক আপনি ওষুধ খেলে আপনার সাইড এফেক্ট নেই। এই জন্য প্রভুপাদ সবসময়ের জন্য আয়ুর্বেদিক ওষুধ নিতেন। এই জন্য আমাদের বেসিক্যালি সবসময় আয়ুর্বেদিক শাস্ত্রের উপরে বা জিনিসের উপরে আমাদের আসক্ত থাকা ভালো। আর আজকে হচ্ছে মা লক্ষ্মী দেবীর আবির্ভাব, অনেক সম্প্রদায় পালন করে, কিন্তু এরকম কোন শাস্ত্রে আমাদের বৈদিক শাস্ত্রে আমরা উল্লেখ পাই না যে লক্ষ্মী দেবীর এক্সাক্ট কোন দিন আবির্ভূত হয়েছে। হ্যাঁ এটা বলা আছে লক্ষ্মী দেবী কি করেছেন, সমুদ্র মন্থনের মধ্য থেকে তিনি যে 17 বস্তু উদ্ভূত হয় তার মধ্যে এক হচ্ছেন মা লক্ষ্মী দেবী। তো সেটা কার্তিক মাসে, কিন্তু এক্সাক্ট কোন ডে কোন দিনটা সেটা আমরা জানি না। যাই হোক ভক্তরা পালন করে, কেউ পালন করে আজকে, কেউ পালন করে দীপাবলির দিন, হোয়াট এভার। তিনি একজন ভগবান বিষ্ণুর পত্নী, তাই আমরা আমরা কি বলি, আমরা কোন ধন চাই? কৃষ্ণ ধনে ধনী। চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞেস করেছিল ধনের মধ্যে কোন ধন শ্রেষ্ঠ, তো রামানন্দ রায় উত্তর দিয়েছিল কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ ধনে যিনি ধনী তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তার উদাহরণ কে? তার উদাহরণ কে? শ্রীধর। চৈতন্য মহাপ্রভু যখন শ্রীধরের কাছে কলা বা কলার মোচা কিনতে দিত, তো বলতো তুমি অনেক বড় ধনী, তারপরে তুমি আমাকে একটু কম দামে দাও না, তুমি হচ্ছ হার কিপ্টে। তো তখন আচার্যগণ লিখেছেন মহাপ্রভু কেন শ্রীধরকে খালি এই কথা বলতো তুমি অনেক বড় ধনী, কারণ মহাপ্রভু বলতেন শ্রীধর তুমি তো কৃষ্ণ ধনে বড় ধনী। এই জগতে কে টাকা পয়সার ধনী এটা বড় ধনী না, যার হৃদয়ে কৃষ্ণ ভক্তি আছে সে হচ্ছে পরম ধনী। তো এর জন্য আপনারা মা লক্ষ্মী দেবীকে অনেক গৃহস্থের বাড়িতেও আজকে মা লক্ষ্মী দেবীকে কি করে দীপ দান করে, দীপ দান করে। আবার আজকের দিনে হচ্ছে কি, আজকের দিনে যম মানে যম শাস্ত্রে বলে যমপুরীর দুয়ার আজকে খুলে দেয়, তার মানে আজকে সবাইকে তিনি কি করে দেয়, মুক্ত করে দেয়। সমস্ত পিতৃপুরুষ বা যারা পাপ টাপ করেছে তাদেরকে মুক্ত করে দেয়। এর জন্য যমপুরী আজকে খোলে বলে কেন, কারণ এই দিওয়ালি শুরু হচ্ছে দেখে যমরাজ তখন কি করে খুশি হয়ে যত যমালয় যাতনা ভোগ করছে পূর্বপুরুষ বা যারা প্রেতাত্মা তাদেরকে মুক্ত করে যায়। এর জন্য আমি আমাদের গ্রুপে পোস্ট করে দিয়েছিলাম যে আজকে যম ভগবান কি বলে দ্বাদশ মহাজনের একজন যমরাজ আমাদের পরম বৈষ্ণব, তার উদ্দেশ্যে কি করতে হয় দীপদান করতে হয়, যাতে
আমাদের কোনো পূর্বপুরুষ যদি কোনো অপরাধের কারণে যমপুরীতে দুঃখ ভোগ করে, তো শাস্ত্রে লেখা আছে আজকে যদি কেউ যমরাজকে কি করে, তিনি এই যে প্রভু আমার ওখান থেকে ইয়ে দিয়েছে যম দীপদান, তার মানে আজকের দিনে যদি কেউ যমরাজকে দীপদান করে এবং তার পূর্বপুরুষের জন্য কি বলে প্রার্থনা ভিক্ষা করে যে আমার পূর্বপুরুষ যারাই না হে যমরাজ আজকে দুঃখ কষ্ট ভোগ করছে আপনার পুরীতে, আপনাকে আমি এই দীপ দান করছি, আপনি কৃপা করে তাদেরকে মুক্ত করে দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত করুন, তখন কি করে যমরাজ তাদেরকে মুক্ত করে দেয়। এজন্য আজকে যম রাজের উদ্দেশ্যে দীপ দান করা হয়। তো অনেকে লিখেছিলেন আমাদের সবিতা মা আমাকে ফোন, ওই এই তাপস প্রভুর মা সবিতা না, এখানে সবিতা আর একজন আছে বাংলাদেশ সবিতা, এই কাব্য কাব্যর মা, উনি লিখেছিলেন প্রভু কয়টা দীপ দান করব। এটা কোনো ইয়ে নেই, এটা আপনার ইচ্ছা, আপনি 10টা করেন একটা করেন বা 21টা করেন, দ্যাটস ইওর উইশ, কিন্তু দীপ দানের কথা লেখা আছে। এখন সেটা নির্ভর করে আপনি কটা দান করবেন আপনার উপরে, আপনার উপরে। তো তখন এই দীপ দান করা হয়, কাকে, যমরাজকে দীপ দান করে। এর জন্য যদি আপনারা না করে থাকেন ক্লাসের পরে ঘুমানোর আগে একটা দীপ দান পূর্বপুরুষের উদ্দেশ্যে, কারণ কি জীবনে একটা জিনিস জানবেন, বড় হতে গেলে বয়োজ্যেষ্ঠদের কৃপা দরকার। শুধু আপনি কিতাবী বিদ্যা বা অনেক কিছু ধন সম্পদ দিয়ে বড় হওয়া যায় না, জীবনে বড় হতে গেলে বরিষ্ঠ ভক্তদের আশীর্বাদ দরকার, বরিষ্ঠ জনদের আশীর্বাদ দরকার। এটা যখন আমি প্রহ্লাদের লীলা আলোচনা করব কোনো এক সময়, তখন আমরা প্রহ্লাদের লীলাতে শুনব যে কিভাবে প্রহ্লাদ মহারাজকে নিয়ে বলেন, হিরণ্যকশিপুর বলেন আশীর্বাদ নিতে। যেরকম আমরা রামলীলায় শুনেছিলাম একটু কি যে কি করেছেন ভগবান রামচন্দ্র বিভীষণকে বলেছে, যদিও তোমার ভাই, যদিও তিনি রাক্ষস কিন্তু তোমার ভাই তো, সে মরে গেছে, তাই তুমি তার সৎকার ক্রিয়া করো, কারণ তার থেকে তো বড় ভাই হিসেবে তার কৃপা তো প্রাপ্ত হবে। এর জন্য আমাদের পূর্বপুরুষ যদি কষ্টে থাকে তাহলে অনেক সময় দেখবেন সংসারে অশান্তি, তারপরে বিভিন্ন কি বলে ভালোর দিকে যায় না, ইনকামে সমস্যা হয়, রোগ ব্যাধি দুঃখ কষ্ট, তারপর ঝগড়া বিবাদ লেগে থাকে। কেন? কারণ কি পূর্বপুরুষ তখন কষ্টে আছে। এর জন্য ওনাদের উদ্দেশ্যে যখন আপনি দীপদান করেন, জল দান করেন, ওনাদের উদ্দেশ্যে বৈষ্ণব সেবা করেন, ভক্তদের দান করেন, তখন কি হয় ওই আত্মারা যখন মুক্ত হয়ে যায় তখন ওরা আশীর্বাদ করতে 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 এই পৃথিবী থেকে বিদায় নেয়, যেন ভগবান তার তাদের পরিবার, আমার ছেলেমেয়ের পরিবার বা আত্মীয় স্বজনের পরিবার, তুমি কৃপা করো যেন তারা ভক্তিতে থাকে। এর জন্য অ্যাকচুয়ালি এই বৈদিক শাস্ত্রে, আমাদের শাস্ত্রে যতগুলো তিথি আছে বা যা কিছু করা হোক, যে কোনো উৎসব করা হোক, এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ভগবত ভক্তিকে কি করা, ভগবত ভক্তিকে সুন্দর করার জন্য এই যত আমরা বলুন কার্তিক ব্রত বলুন, যে ব্রত বলুন, সেই পুরুষোত্তম ব্রত বলুন, যা কিছু আমরা পালন করছি, উদ্দেশ্যটা আপনাকে খেয়াল রাখতে হবে, সমস্ত কিছু পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে কি না, আমরা কৃষ্ণ ভক্তিকে ঠিকভাবে পালন করার জন্য এগুলো করছি, তাই না? তো আমাকে লন্ডন থেকে এক প্রভু ফোন করে জিজ্ঞেস করছিল, প্রভু আমি ভুল করে, আচ্ছা কেউ যদি ব্রত ভঙ্গ করে তাহলে কি তার পাপ হবে? আমি বললাম কি হয়েছে? বলছে প্রভু আমি একটু ভুল করে সরিষার তেল দিয়ে ফেলেছিলাম রান্নায়। তা বলছে ভুল হয়নি, আপনি যেহেতু ভুলটা বুঝতে পেরেছেন তারপরে আপনি সেটাকে চেঞ্জ করে এখন আবার সয়া তেল দিয়ে বা অলিভ অয়েল তেল দিয়ে রান্না করছেন, তো সমস্যা নেই। আমি বললাম দেখুন প্রভু, এই যে খাওয়া দাওয়া বন্ধ বলুন, তারপরে নিদ্রা জাগরণ বলুন, এই যা কিছু করছি, একটা জিনিস বুঝতে হবে, আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে কোনো ব্রত করি বা যা কিছু, টু বি প্লিজ টু দ্য কৃষ্ণ, ভগবানকে সন্তুষ্ট করা, আর হচ্ছে আমার নাম সাধনা ভক্তিকে স্ট্রং করা, এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য যে কোনো অনুষ্ঠান করা।
যদি আপনি মুখ্য টার্গেটকে হিট না করে আপনি যা কিছু করবেন, কি বলে নরোত্তম দাস ঠাকুর বলেছে ঠিকই পণ্ডশ্রম। তা আমরা কি হয়ে যাই, আমরা আসলে অনেকেই বলি প্রভু আমরা ভক্তিযোগী, কিন্তু আমরা অ্যাকচুয়ালি যদি হিসাব করি আমরা এখনো কর্মকাণ্ডীয় মধ্যে আছি। কারণ আমরা বুঝতে পারি না আমি যে বিষয়টা করছি আমার কোন গোলকে আমাকে হিট করতে হবে, সেটা হচ্ছে আমার ভক্তিটা যাতে বাড়ে। সেটা আমি কি বলে কার্তিক ব্রত করি, না পুরুষোত্তম ব্রত করি, না এই দীপদান বা যমরাজকে দীপদান করি, না আবার অনেকে লিখেছিল এই আমলকি প্রভু সিদ্ধ করে দেব, না আপনি লিখেছেন কাঁচা দেব, কেউ লিখেছে মালা বানিয়ে দেব, না মালা খাওয়া যাবে, যা কিছুই এই আমলকি দিন আর যা দিন। আমার যেরকম এখন আমলকি খাওয়া দরকার, কারণ আমি কিঞ্চিত হলো মূর্খ, পড়াশোনা তো করিনি, করলে তো এই ইস্কনে আসতাম না। হ্যাঁ তাই না, একটা চাকরি বাকরি নিয়ে অনেক ইয়ে থাকতাম। আমাকে অনেক জিজ্ঞেস করে প্রভু আপনারা এত কিছু জানেন, এত কতটুকু পড়াশোনা? আমি বললাম পড়াশোনা, আমি একবার ফ্লাইটে যাচ্ছি, আমার পাশে একটা মাতাজি মানে একটা মেয়ে বসেছে, তো আমাকে জিজ্ঞেস করছে স্বামীজি আপনারা কতটুকু আপনি পড়াশোনা করেছেন? আমি বললাম কেন? বলে আমরা শুনেছি ইসকনের সমস্ত সাধুর অনেক ইয়ে হয়, আমরা অনেকে ইয়ে দেখি ইউটিউবে দেখি, একজন আছে যে গৌরগোপাল দেখি অনেক কিছু আপনারা দনে। আমি বললাম না পড়াশোনা জানলে কি আর ইয়ে মন্দিরে আসতাম, বাবা মা খাওয়াতে পারে না এর জন্যই আসছে। হাসতেছে, বলছে না ইয়ে করছেন। বললাম যে হ্যাঁ এরকমই কম। তো কি হয়েছে, তো আমরা এই যে যে পয়েন্ট আমি বলতেছিলাম যে কি যে কি যেন বলতেছিলাম ভুলে গেছি, যাই হোক যে কি বলছে আমলকি, হ্যাঁ আমাকে শর্মিষ্ঠা মনে করিয়ে দিস। তা আমলকি, আমার এখন আমলকি খাওয়া দরকার, কারণ আমি মেডিকেল সায়েন্সে যখন স্টাডি করেছিলাম, কারণ আমি মেডিকেলে প্রচার করতাম, তো আইআইটি এর জন্য ওদেরকে প্রচার করতে ওদের সাবজেক্ট আমাকে পড়তে হয়, নাহলে তো ওদেরকে যদি বোঝানো যাবে না। তো ওখানে লেখা আছে যখন বডিতে ভিটামিন সি এর অভাব হয় তখন মুখের মধ্যে এই সমস্ত প্রবলেম হয়। এর জন্য আমাকে তো ওরা বলতো প্রভু আপনি মেডিকেলে শপে যান ইয়ে নেন, আমি বলে আমি জানি আমার কোন মেডিসিন দরকার, আমলকি খেলে এগুলো ভালো হয়। আবার আছে মাখন খেলে, আয়ুর্বেদ শাস্ত্রে বলে মাখন খেলে এই মুখের এই লালা তখন এনজাইম নষ্ট হয়ে যায়, তখন আপনার ভালো হয়। তো এর জন্য কি হয়েছে, এই আমলকি যাই দেই, আমাকে যোগমায়নী মা সকালে ফোন করেছে প্রভু আমলকি কি কাঁচা দেব লবণ দিয়ে? আমি বললাম কাঁচা দিলে হয়, কিন্তু ভগবান তো আর কাঁচা কাঁচা বেশি ইয়ে লাগে, কিন্তু আপনি সিদ্ধ করে লবণ দিয়ে দিতে পারেন, অথবা মালা বানিয়ে বা অথবা ভগবানের সামনে আমলকি ধুয়ে দিতে পারেন। কারণ কি আমি বলেছিলাম যে আমলকি হচ্ছে কি, এবং আমি লেখা পাঠিয়েছি লক্ষ্মী দেবী চোখের জল দিয়ে এই আমলকির সৃষ্টি হচ্ছে। আবার কোন শাস্ত্রে লেখা আছে ব্রহ্মার চোখের জল দিয়ে এই মানে ব্রহ্মা ভগবানকে দর্শন করে বিষ্ণুকে এবং তার নাম করে তিনি এতটাই আবেগ আপ্লুত হয়ে যায়, তার থেকে চোখের জল যখন এই জগতে প্রতীত হয় তার ফলে কি হয় আমলকির সৃষ্টি। আবার অনেকে কোন শাস্ত্রে পুরাণে লেখা আছে মা লক্ষ্মী দেবী এবং কি বলে রাধারানী তাদের চোখের জল এই জগতে, কারণ লক্ষ্মী দেবীর চোখের জল ভগবানের প্রেমে এতটা আপ্লুত হয়ে যায় তখন এই চোখের জল যখন ভূমিতে প্রতীত হয় তার থেকে আমলকির সৃষ্টি হয়। এই জন্য আয়ুর্বেদ শাস্ত্রে আমলকি খুবই একটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এর জন্য আমলকি গাছের নিচে বসে ভাগবত পড়লে তার অনেক পুণ্য হয়, দান করলে আমলকি গাছে, তারপর ভগবানকে আমলকি দান করলে, এগুলো যা কিছুই আমাদের বুঝতে হবে সবকিছু আমাদের ভক্তিকে বৃদ্ধি করার জন্য শাস্ত্রে বলা হয়েছে। এ না যে আমলকি দিচ্ছি প্রভু আমার আমলকি, আবার লিখেছে প্রভু আমলকি দিয়ে কি করব, ওগুলো কি আমরা খেতে পারবো? হ্যাঁ, কেন আমি সবগুলো কেন বলছি, কারণ বিভিন্ন প্রশ্ন আসে, কেউ আবার
আমাকে হোয়াটসঅ্যাপ করেছে প্রভু, বিলাসিনী মা লিখেছে, প্রভু যে বকফুল আমি কি বলেছি আমি ভগবানের চরণে দিয়েছি ওই বকফুল কি আবার আমি বেসন দিয়ে ভেজে খেতে পারবো? আমি বলছি যেটা আপনি বকফুল ফুল হিসেবে দিয়েছেন সেটা আর খেতে পারবেন না, সেটা শুকিয়ে নাকে শুকিয়ে তারপর ওটাকে ফেলে দিতে হবে জলে, কারণ ওটার ভিতরে আপনি তো সেন্ট দিয়েছেন, আতর, মানে ভগবানকে সুগন্ধি দিয়ে দিতে। আর যেটা আপনি কি করবেন, আরবার আরেকটা মা কে যেন নামটা ভুলে গেছি, সে আবার খিচুড়ির উপরে বকফুল রান্না করে দিয়েছে, আমাকে ফটো পাঠিয়েছে, প্রভু এইভাবে আমি বকফুল দিয়েছি এটা কি হবে? বলে হ্যাঁ বকফুল ভাজাও দিলেও হবে। এক একজনে এক এক রকম ভাবে সেবা করেছে, যে কোনো ভাবেই হবে, যেটা ফুল হিসেবে দেওয়া যাবে সেটা কখনো ভাজা করে খাওয়া যাবে না, আর যেটা ভাজা করে খেতে হবে সেটাকে ফুল হিসেবে দেওয়া যাবে না। এগুলো হচ্ছে শাস্ত্রের বিচার। এর জন্য আজকের তিথি খুব ইয়ে, কারণ আমাদের ভগবান ধন্বন্তরীর কাছে প্রার্থনা করা উচিত। আমাদের কি প্রার্থনা করছি? যাতে আমরা এই ইয়ে কি করে কোনো রোগ ব্যাধি না হয়ে আমাদের ভজনে কষ্ট না হয়, আমাদের যদি ভগবান চায় তো যেন এরকম রোগ ব্যাধির মধ্যে না রেখে সুস্থ সবল রেখে ভজন করতে দেয়। আর ভগবান ধন্বন্তরীর কাছেও আমাদের প্রার্থনা যেন আমাদের খুব তাড়াতাড়ি এই করোনা ভাইরাসের মেডিসিন তিনি এই জগতে পাঠিয়ে দেয়, যাতে এই মহামারী থেকে ভক্তরা বা পৃথিবীর সব মানুষ মুক্ত হয়ে আবার স্বাভাবিক জীবন যাপন, কিন্তু স্বাভাবিক জীবন বলতে বলতে এই যে উগ্র জীবন যাপন না করে ভক্তিময় জীবন শুরু করে, যেটা করোনা ভাইরাসের ভয়তে শুরু করেছিল সেই রকম জীবন শুরু করে, এই প্রার্থনা করা উচিত। আর মা লক্ষ্মী দেবীর কাছে যদি আমাদের প্রার্থনা করতে হয় না কি, হে মাতা তুমি আমাকে সেই ধন দাও যে ধনের দ্বারা আমি কখনো কামাসক্ত না হয়ে যায়, মায়াচ্ছন্ন না হয়ে যায়। হ্যাঁ আমরা বলি না আমরা ধন চাই না, প্রভুপাদ বলছে আমি তো চাই যে ওয়ার্ল্ড ব্যাংকটা আমার হাতে থাক, আমরা ধন চাই কিন্তু সে ধনটা যেন আমরা প্রকৃত ভগবানের সেবায় গুরু কৃষ্ণের ভক্তদের সেবায় আমরা কাজে লাগাতে পারি, নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য না। তো আজকে আমাদের এই কি বলে টপিকসে আলোচনা হচ্ছে না দামোদর লীলা, ভগবান কৃষ্ণ দামোদর, এটা হচ্ছে ভাগবতের দশম স্কন্ধের কি বলে দশম স্কন্ধের নবম অধ্যায়ে আলোচনা হয়েছে যে এই দামোদর লীলা কিভাবে হয়। এখন এই দামোদর লীলা শুরু করার আগে আমাদের প্রিটেক্সটা বুঝতে হবে, এই দামোদর লীলাটা ভগবান কেন করেছে। অনেকের মনে প্রশ্ন জাগে, প্রভু এই দামোদর লীলা কেন করেছে? ভগবান কৃষ্ণ যে কোনো লীলা করেছেন তার পিছনে অনেক কারণ আছে। তার পিছনে কারণ কি না, প্রত্যেকটা লীলা করার পিছনে তার একটা উদ্দেশ্য থাকে। এই দামোদর লীলা করার পিছনে ভগবানের উদ্দেশ্যটা কি? তো সনাতন গোস্বামী এবং বিশ্বনাথ চক্রবর্তী তার টিকা লিখেছেন, এই দামোদর লীলাটা হচ্ছে ভগবানের 4 মাস বয়সে ভগবান এই দামোদর লীলা করেছেন গোকুলে মহাবনে। তো এর আগে ভগবান কি করেছেন? ভগবান সেই মাটি খাওয়ার লীলা করেছেন, ভগবান মাটি খেয়েছে আর তার মুখের ভিতরে কি হচ্ছে 14 ভুবন মা যশোদাকে দেখিয়েছেন। তো তখন কি করেছে সুখদেব গোস্বামী, যখন পরীক্ষিত মহারাজকে এই লীলা শোনাতেছিল, এই মাটি খাওয়ার লীলাটা হচ্ছে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী কি করেছেন ফিলসফি শোনাতেছিল যে কিভাবে পুরো ব্রহ্মাণ্ড ভগবান ভিতরেও রাখে আবার বাইরেও রাখে, কিভাবে 14 ভুবন তার মুখের ভিতরেও প্রবিষ্ট আছে বাইরেও প্রবিষ্ট আছে, অনেক ফিলসফিক্যাল কথা বলে দিয়েছে। তো ফিলসফি শুনতে শুনতে মানুষ যেরকম বেশি ফিলসফি শুনলে কি হয়ে যায়, ঘুমিয়ে পড়ে, যদিও পরীক্ষিত মহারাজ ঘুমায়নি কিন্তু তার কাছে একটু নিরস মনে হয়েছিল, কারণ সবসময় ফিলসফি হচ্ছে একটু নিরস, মানে কাঠের মতো, তার মধ্যে কোনো রসকস নেই। তো তখন পরীক্ষিত মহারাজ চিন্তা করলো, আমি তো রসকস ছাড়া কথা লীলা বললাম, এবার কি করতে হবে একটা রসের লীলা বলতে হবে। এজন্য এই রসের লীলায় গিয়েছে কি এই দামোদর লীলা। এই দামোদর লীলাটা বলার কারণ কি? এটা তো গেল সুখদেব পরীক্ষিত মহারাজ, কৃষ্ণ কেন
এই ইয়ের কি বলে এই মাটি খাওয়া লীলার পরে এই লীলাটা করলো, কারণ কি ভগবানের মনের মধ্যে একটা সন্দেহ থেকে গিয়েছিল, কি যে আমি যে এই মা যশোদাকে ভালো করে এইসব পয়েন্ট গুলো লিখে রাখতাম, আমি যে এই আমাদের পূর্ণ লক্ষ্মী মাতাজিকে স্বাগত, উনি আমাদের ক্লাসে ফেসবুক থেকে আসলে উনি আমাদের ক্লাস গুলোকে লাইক করে, এরপর থেকে এখন উনি জুমেও আসছে, জন্য ওনাকে ধন্যবাদ। তো ভগবান কৃষ্ণ চিন্তা করলেন এই যে আমার মুখের মধ্যে আমি কি করেছি, ব্রহ্মাণ্ড দেখিয়েছি, আমার মা হয়তো ভুলে গেছে যে আসলে আমি ভগবান না, কারণ ওখানে আমি প্রমাণ করে দিয়েছি, কিন্তু ভগবানের একটা সন্দেহ থেকে গিয়েছে কি আসলে এই মা কখনো হয়তো ঘুমের মধ্যে হোক, বসে বসে চিন্তা করে হোক, কোনো না কোনো সময় একটা যদি ডাউট মনে এসে যায় মায়ের মধ্যে কি আসলে এই যে আমার ছেলে মুখের মধ্যে যে কি ব্রহ্মাণ্ড দেখালো, আসলে কি আমার ছেলে না ও ভগবান, এই চিন্তাটা মায়ের মধ্যে কখনো আসতে পারে? এর জন্য আমাকে এখন এমন একটা লীলা করে মা যশোদার মনের মধ্যে ফিলসফিটাকে স্ট্রং করতে হবে যে আমি দেবতাও না ভগবানও না, আমি আসলে ওনার ছেলে। এই বিষয়টাকে কি করতে হবে, প্রতিষ্ঠা করতে হলে এবার আমাকে এমন একটা লীলার কি করতে হবে, সৃষ্টি করতে হবে, যেখানে মা যশোদার মনের মধ্যে কনভিন্স হয়ে যায় যে কৃষ্ণ ভগবান হতে পারে না, হতে পারে না। এর জন্য ভগবান কৃষ্ণ এই দামোদর লীলা করেন, কারণ কি ওখানে মা যশোদার মনের মধ্যে হয়তো কৃষ্ণ চিন্তা করেছে, হয়তো মা যশোদা তাৎক্ষণিক ভাবে ভুলে গিয়েছে যে না আমার ছেলের মুখের ভিতরে চোদ্দ যাক ওটা কিছু না ওটা, কিন্তু কোনো সময় একা একা থাকাকালীন বা যে কোনো কারণে মনের মধ্যে যদি আসে আসলে কানার মুখের মধ্যে আমি এত কিছু দেখলাম, আসলে কানা কে, আসলে কি ও মানুষ বা আমার ছেলে না দেবতা? এর জন্য ভগবান চিন্তা করলো যে এমন একটা লীলার প্রবেশ করাতে হবে যেখানে ভগবান মানে মা যশোদা মনে মনে সিদ্ধান্ত নিয়ে যায় যে আমার ছেলে ভগবান হতে পারে না। এর জন্য কি করলো, এই দামোদর লীলা তিনি সৃষ্টি করলেন। অ্যাকচুয়ালি এই মাসের নাম দামোদর মাস বলা হয়, কেন না রাধারানী চিন্তা করলো এই মাসের নাম তো আমার নাম অনুসারে হলো কি কার্তিক মাস, এটা কীর্তিকা থেকে এসেছে, কিন্তু আমার নামের থেকে আমার প্রভুর নাম কি জগতে প্রকাশিত হোক, এর জন্য এর মধ্যে এমন একটা লীলা ভগবান করুক যার মাধ্যমে কি হয় এই লীলা এই মাসকে আরো গ্লোরিফাই করে। আমরা সেটা কালকে আলোচনা করব যে কিভাবে আমরা জানি যে এই দামোদর মাসে দাম বন্ধন কে করেছিল, মা যশোদা করেছিল। আপনারা এই লীলাটা অনেক ভাবে অনেক জায়গা থেকে অনেক ভাবে শুনেছেন, কিন্তু আমি কিছু ফিলোসফিক্যাল এবং গভীর ভাবে তত্ত্ব কি কি শিক্ষা আছে এই লীলায় সেগুলো আমরা বিশেষ করে আমি টাচ করব। আমি শুধু গল্প আকারে ওটা বলে যাব না, এরপরে এই দধি খাইছে মা মা পিছনে লাঠি নিয়ে দৌড়েছে, এগুলো এর থেকে শিক্ষা কি আমাদের, কারণ আমি ক্লাসে বলেছি আমরা শুধু লীলা শুনলে হবে না, লীলার থেকে আমাদের জীবনে ভগবান কি শিক্ষা দিয়েছে সেটা আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। তো তখন কি করেছে এই রাধারানী, তার শক্তির দ্বারা তিনি ভগবান কৃষ্ণেরও এই দাম বন্ধন লীলার মাধ্যমে এই মাসকে তিনি কি করেছে আরো গ্লোরিফাই করে এই মাসের নাম বৈদিক শাস্ত্র অনুসারে গৌরাব্দ ক্যালেন্ডার অনুসারে এই মাসের নাম বলা হয় দামোদর মাস, কিন্তু সোলার ক্যালেন্ডার মানে সৌর ক্যালেন্ডার অনুসারে এই মাসের নাম হচ্ছে কার্তিক মাস। তো তখন কি হয়েছে ভাগবতের দশম স্কন্ধের নবম অধ্যায়ে শুক উবাচ সুখদেব গোস্বামী বললেন, একদা গৃহ দাসীষু যশোদা নন্দ গৃহিণী কর্মান্তর নিযুক্তাশু নির্মম মন্থন স্বয়ং দধি জানি জানিহ গীতানি তাল চরিতানি দধি নির্মন্থনে কালে
স্মরন্তি তানয় গায়তি। সুখদেব গোস্বামী বললেন, একদিন গৃহের সমস্ত পরিচালিকারা যখন অন্যান্য কাজে ব্যস্ত ছিল তখন মা যশোদা স্বয়ং দধি মন্থন করতে শুরু করেছিলেন। দধি মন্থন করার সময় তিনি কৃষ্ণের বাললীলা স্মরণ পূর্বক তার সেই সমস্ত কার্যকলাপের বর্ণনা করেছিলেন। এখন এই প্রশ্নটা মানে কি বলেছে, প্রথমে আসবে সুখদেব গোস্বামী একদা কথাটা কেন বলল, এই প্রশ্নটা আপনাকে বুঝতে হবে। এই শব্দ কেন একদা বলল, এই একদা বলার ক্ষেত্রে বৈষ্ণব তোষিনী বা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই একদা বলার কারণ হচ্ছে, ভগবানের জীব জৈব ধর্মে ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন ভগবানের দুই প্রকার লীলা, একটা হচ্ছে নিত্য লীলা আর একটা হচ্ছে নৈমিত্তিক লীলা। তো ভগবান গোপীদের বস্ত্র হরণ করেন, ভগবান গোপীদের সঙ্গে রাসলীলা করেন, ভগবান গোপীদের সঙ্গে বিভিন্ন আনন্দ ফুর্তি করেন, এগুলো হচ্ছে ভগবানের নিত্য লীলা। কিন্তু ভগবান এই যে মাখন চুরি করেন, মা যশোদার কে কি বলে দাম বন্ধন লীলা করেছেন, তারপর মাটি খাওয়ার লীলা করেছেন, এগুলো হচ্ছে ভগবানের নৈমিত্তিক লীলা, এটা পার্মানেন্ট না, এটা পার্মানেন্ট, এটা হচ্ছে নৈমিত্তিক লীলা। ক্ষমা করবেন, মানে খুব কষ্ট, আমি আয়না দিয়ে দেখলাম এই জিব্বার সাইডে সাদা সাদা পিম্পল হয়েছে, মানে পেকে গিয়েছে এরকম জাস্ট। তো দাঁতের সঙ্গে যখন লাগে তখন দেখুন, মেডিকেল সায়েন্সে মানে শাস্ত্রে বলে, এই আমি যখন সেমিনার দেব কোনো এক সময়, যে পাওয়ার অফ স্পিচে, যে এই বলা ক্ষমতা বা বলাটা কোনো কিছু বলা কতটা গুরুত্বপূর্ণ, যেন উদ্বেগকর না হয়, আমাদের ভক্তিকে নষ্ট করে, এর জন্য শরীরের কোনো অঙ্গের মধ্যে যে কোনো রোগ হোক সে রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কিন্তু এই মুখের মধ্যে যে রোগ হবে সেটা এত তাড়াতাড়ি যাবে না। এটা WHO সংস্থা থেকে মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বা মেডিকেল সায়েন্সে বলা হয়, মুখের ভিতরে যে রোগ হয় সেটা টাইম লাগে সারতে। এর জন্য আমরা যখন কোনো কিছু মুখ দিয়ে বলে দেব কাউকে বা হৃদয়ে কাউকে কষ্ট দিয়ে দেব, সেটা সারতে আমাদের কখনো কখনো দেখা যায় এক জীবন কেটে যায়, ও আর আমার প্রতি তখন কি ভালো ব্যবহার করে না, কারণ মুখ দিয়ে যাকে যা আসলাম বলে দিলাম, এর জন্য এটা শিক্ষা। তো তখন কি হয়েছে, এই একদা বলার কারণ হচ্ছে এই লীলাটা যে কোনো একদিন হয়েছে, এটা প্রতিদিন হয়নি বা প্রতিদিন ভগবান এই লীলা করেন না, এর জন্য এটাকে বলা হয় একদা। একদা গৃহের সমস্ত পরিচালিকারা যখন অন্য কাজে ব্যস্ত ছিল, তার মানে হচ্ছে মা যশোদার কাছে কি করে ব্রজগোপিকারা সবসময় এসে কমপ্লেন করে, আরে যশোদা তোর ছেলেটা কিরকম, হ্যাঁ তুই কি একটু ননি মাখন বানিয়ে ওকে খাওয়াতে পারিস না, আমাদের বাড়িতে গিয়ে শুধু দধির ভাণ্ড ভেঙে নিয়ে আসে, তারপরে সবকিছু ভেঙে চুরে তসনস করে দেয়, তারপরে আমাদের ওখান থেকে মাখন খায়। এই প্রত্যেকদিন কমপ্লেন শুনে শুনে মা যশোদার কান ঝালাপালা হয়ে গেছে। মা যশোদার চিন্তা করলো, কেন আমার ছেলেটা খালি বারবার অন্য গোপীদের বাড়িতে চুরি করতে চায়, অন্য গোপীদের বাড়ির ভাণ্ড থেকে খেতে চায়, এর কারণটা কি? আপনারা বলতে পারেন কেন কারণ, এটা মায়ের মনে কি রকম রিফ্লেক্ট করতে পারে? শাস্ত্রে বলেছেন এটা বাৎসল্য প্রেম। মা যশোদা যখন দেখে যে এরকম যেহেতু কমপ্লেন আছে, হতে পারে ওই গোপীরা তো রাজরানী না, না এর জন্য ব্রজগোপিকারা কি করেন, তারা যেহেতু রাজরানী না তাই তারা কি করেন, নিজের হাতে কি বানান, মাখন বানান। কিন্তু
আমি যেহেতু রাজরানী, তাই আমি কি করি, আমার ছেলের মাখন আমি বানাই না, এ তো দাস দাসীরা বানায়। তো যখন দাস দাসীরা কোনো কিছু বানায়, সেটার মধ্যে পূর্ণ প্রেম নেই, সেটার মধ্যে পূর্ণ প্রেম নেই। এর জন্য হয়তো কৃষ্ণ এই দাস দাসীদের হাতের বানানো কি বলে মাখন খেয়ে কৃষ্ণের মজা লাগছে না, এর জন্য আমার নিজেকে মাখন বানাতে হবে, নিজেকে মাখন। এর থেকে আমাদের একটা শিক্ষা, কখনো ভগবানের ভোগের রান্না কাজের মেয়ে দিয়ে, তারপরে কাজের লোক দিয়ে বা পূজারি রেখে ও ভগবান খায় না, ভগবান খায় না। গৃহস্থ কখনোই চিন্তা করা যাবে না, প্রভু আমার অনেক অনেক বড় লোক এরকম চিন্তা করে, আমার প্রভু অনেক টাকা, মানে ও ইনডাইরেক্টলি বলে, আমার পাঁচতলায় তো আমি পুরো মন্দির করে দিয়েছি প্রভু, ওখানে জগন্নাথ মন্দির আছে, পূজারি রাখা আছে, হ্যাঁ প্রত্যেক দিন ভোগ হয়, ভক্তরা এসে প্রসাদ পায়, ইয়ে করে। আর উনি আর ওনার বউ, সে খুব রোমান্টিক পর্যায়ে খুব হাঙ্কি পাঙ্কি করে থাকে, ও পাঁচতলায় আপনার কৃষ্ণ নাই। গৃহস্থের বাড়িতে গৃহস্থ নিজের হাতে রান্না করে ভগবানকে দিতে হবে। এর জন্য শাস্ত্রে বলে, এবং আমাদের কি বলে পূজা শাস্ত্রে হরিভক্তি বিলাসে লেখা আছে, গৃহস্থ যতটা সম্ভব চেষ্টা করতে হবে ভগবানকে মার্কেট থেকে কোনো কিছু এনে ভোগ লাগানো যত পারে বন্ধ করতে হবে, এমনকি মিষ্টি বানানো নিজেকে শিখতে হবে। ভগবান কখনো মার্কেটের জিনিস খায় না, এটি একবারে শাস্ত্রে স্টেট বলা আছে সনাতন গোস্বামীর। এর জন্য আপনি যদি কি করেন, নিজের হাতে পান্তন্ন ভগবানকে দেন, লবণ তো বলে না, কোনো এক আমি এই বৈষ্ণব সভায় গিয়ে বলছিলাম একটু লবণ দিলে হয় না, আর সাধুরা আমার উপর ক্ষিপ্ত বলছে লবণ না, এটাকে বলতে হয় নিতাই রস। তাই বৈদিক শাস্ত্রের নামগুলো আছে, যদি বলেন প্রভু একটু ভাত দেন, তাহলে মনে করে এ তো সেই পদ্মার ফল খাওয়া লোক, ভাত যখন বলবেন প্রভু ভাত দেন, তাহলে মনে করে পদ্মার ফল খাওয়া। তারপর যদি বলেন প্রভু একটু ঝোল দেন, মনে করে ওই জিনিস খাওয়া লোক। আমাদের ভাষার মধ্যে কি আনতে হবে, বৈদিক ভাব নিয়ে আসতে হবে। কখনো বলবেন না বৈষ্ণব সভায় গিয়ে প্রভু একটু ঝোল দেন, ঝোল দেন বলতে হবে রস দেন প্রভু রস। তারপরে লবণ চাইতে গেলে বলবেন না লবণ দেন, আপনাকে বলতে হবে প্রভু একটু নিতাই রস দেন, বুঝতে পেরেছেন? এই সমস্ত ভাষা, অন্ন দেন, হ্যাঁ এইভাবে বলতে হয়। এগুলো হচ্ছে বৈদিক ভাষা। যদি আপনি মানে রাধা কুণ্ডে কোনো বাবাজি বা ওনাদের বৈষ্ণব সভায় যায় না, আপনি যদি একবার বলে ফেলেন যে ঝোল দেন, তাহলে ও আরো আপনার পাশে বসবে না, মনে করে যে তখন যে আপনি আনারই লোক, ভক্ত না, তখন আপনাকে ইয়ে করে। কখনো বৈষ্ণব সভায় গিয়ে কখনো বাম হাত দিয়ে জল খাবেন না, তাহলেও মনে করে এ ভক্ত না, এই ইসকনের ভক্ত, ওই মডার্ন ভক্ত। সবসময় বৈষ্ণব সভায় গেলে ডান হাত দিয়ে জল খাবেন, কারণ আমরা অনেক সময় এটিকেটের কারণে, এটিকেট মানে ইয়ের কারণে আমাদের বাম হাত দিয়ে খাওয়া, কিন্তু ওনাদের যেটা ঠিক কথা, আমরা তো এখন আধুনিকতার ক্ষেত্রে বাম হাত দিই, কিন্তু নিয়ম হচ্ছে ভগবানের যা কিছু আপনি যখন প্রসাদ পান সেটা কি, জলটাও প্রসাদ, জল কি কখনো বাম হাত দিয়ে খায় না, জল ডান হাত দিয়ে খেতে হয়। এর জন্য ভগবানের কোনো কিছু গ্রহণ করতে গেলে কখনো বাম হাত দিয়ে গ্রহণ করবেন, এর জন্য যে গ্লাসে আপনি জল খাবেন ওটা ডান হাত দিয়ে গ্রহণ করবেন, তা না হলে ওটা জলটা তখন সঠিকভাবে আপনার পেটে যায় না, সঠিকভাবে এটা পেটে যায় না। তার মানে ভগবান চিন্তা করে এ যে জল খেয়েছে এটা প্রসাদ হিসেবে খায়নি, এর জন্য প্রসাদ পেতে বসলে আপনি জল ডান হাত দিয়ে খাবেন, কারণ কি ওটা প্রসাদই জল। তো তখন কি হয়েছে, এর জন্য শিক্ষা যে কখনো ভগবানকে যে বস্তুই আপনি ভোগ লাগান, অ্যাজ মাচ অ্যাজ পসিবল নিজের হাতের রান্না হতে হবে, নিজের হাতে। তার উদাহরণ কে, দুর্যোধন, আর হচ্ছে কে, বিদুরের স্ত্রী। দুর্যোধন কি করেছে, ছাপ্পান্ন ভোগ রান্না করেছে, কিন্তু এই ছাপ্পান্ন ভোগ কিন্তু দুর্যোধনের বউ বানায়নি,
এর জন্য আচার্যগণ একদিকে টিকায় লিখেছেন, কেন ভগবান কৃষ্ণ দুর্যোধনের বাড়িতে খেতে যায়নি 56 ভোগ, কেন বিদুরের বউর কলার খোসা খেয়েছ, কারণ বিদুরের বউ হচ্ছে খুদের চালের খিচুড়ি বানিয়েছিল, খুদের চালের খিচুড়ি বানিয়েছে, এর জন্য ভগবান ওই বিদুরের হাতের বিদুরের স্ত্রীর হাতের খাবার খেতে গিয়েছে। কিন্তু ওই দুর্যোধনের স্ত্রী এই কি বলে খাবার খেতে কেন, কারণ কি দুর্যোধন তো ওগুলো দাস দাসী দিয়েই 56 ভোগ বানিয়েছে। এর জন্য সবসময় এই দাম বন্ধন লীলা থেকে শিক্ষা, কখনো ভগবানকে আপনি বাইরের খাবার অ্যাজ মাচ অ্যাজ পসিবল যতটা কম এনে দিতে পারেন। এর জন্য আমরা তো ভগবানকে বাতাসা খাওয়াতে খাওয়াতে ভগবানের ডায়াবেটিস হয়ে গেছে। আমাদের তো এক প্রভু ক্লাসে বলে, প্রভু যদি আজকাল সব গোপালকে কি বলে হসপিটালে নিয়ে যদি চেক আপ করান তাহলে সব সব লাড্ডু গোপালের ডায়াবেটিস হয়ে গেছে বাতাসা খেতে খেতে। বাতাসা সেই জীবনভর বাতাসা খাচ্ছে, হ্যাঁ খেতে খেতে। আমার পূর্ণলক্ষ্মী মাতাজি আসতেছে, প্রভু আপনি তো বেজ্জতি করে দিলেন, আমি তো ভগবানকে বাতাসাই খাওয়াই। তারপর কি করে দেখুন, বাতাসা খাওয়াই যদি ভালো হতো তারপর কি করে, ও কিন্তু নিজে বাতাসা খায় না, ও কি করে বাতাসা, কি গো মা আমি এক বড় লোকের বাড়িতে গেছি, আমাকে ইনভাইট করেছে, ওখানে একটু ক্লাস দেওয়ার জন্য গিয়েছি, আমি জিজ্ঞেস করি আপনি ঠাকুর ঘর কই, কেন প্রভু দেখেননি, আমি কোথায় বলে প্রভু ওই যে যেখানে জুতা রেখেছি না ওর উপরে আমি বক্স করে রেখেছি প্রভু, কারণ কি আমার বাচ্চা বারবার ধরে ও সব বের করে, ভগবানকে পবিত্র স্থানে রেখেছি যেখানে কেউ টাচ না করতে পারে। আমি বললাম জুতার বাক্সের উপরে রেখেছেন, এটা পবিত্র জায়গা, আর কোনো জায়গা পাননি? না না প্রভু এই সমস্ত ঘর অপবিত্র প্রভু, এটা আমার বেডরুম এটা অপবিত্র, এটা কিচেন এটা ড্রয়িং রুম এইটা ওখানে ওয়ার্ড্রপ, এর জন্য প্রভু এটা সেফটি প্লেসে রেখেছি, না হলে আমার বাচ্চা মেয়েটা ওই গিয়ে ওই বক্স খুলেই কি করে ওই বাতাসা খাওয়া শুরু করে। ঠিক আছে একটু খুলুন তো মা দেখি কি খাচ্ছে, আমি দেখি সে বাতাসায় পিঁপড়ে খাচ্ছে। তখন আমি বললাম মা এ তো পিঁপড়ে খাচ্ছে, প্রভু আপনি ধরেন না মা কেটে ফেলবে। আমি বললাম প্রসাদ আপনি খাবেন না, ওগুলো তো কখন দিয়েছেন? বলে আমরা তো প্রভু ভোরে উঠেই পূজা করি, আমরা প্রভু ভক্ত আছি প্রভু, আমার মা বাবা শিখিয়েছে, আমরা হয়তো আপনাদের মতো অত সাধু না কিন্তু আমরা জানি ভোরে উঠে ভগবানকে ভোগ লাগায়, দেখুন কত বড় ভাব সাপ দেখাচ্ছে যে কত বড় ভক্ত। আমি বললাম ও তো কয়টা ভোগ লাগিয়েছেন? বলে 7টার মধ্যে আমি পূজাটা দিয়ে দিই। তাই বলছে এখন তো দুপুর বাজে 11টা, তো আপনি প্রসাদ নেন? বলে না প্রভু এগুলো খেয়ে আমার আমার ডায়াবেটিস আছে প্রভু, আর আপনার প্রভুরও ডায়াবেটিস আছে, এইসব আমরা খাই না, আর ওই মেয়েটাকে ওইসব দেয় না, পিঁপড়ায় খেয়েছে, তো একটু পরে কাজের মেয়েটা আসবে ওই ঘর দুয়ার মশার পরে, ওরে বলি ওর ছোট ছোট দুটো বাচ্চা আছে, হ্যাঁ তো ওরে বলে কি এই ঠাকুর ঘর খুলে তুই ওই প্লেট থেকে ইয়ে বাতাসা গুলো নিয়ে যা, আর ওই খুরমা টুরমা দিয়েছি। আমি বলি মা আপনার ঘরে লক্ষ্মী তো ভালো, অলক্ষ্মীও আসবে না, অলক্ষ্মীও আসবে না, অলক্ষ্মী আপনার ঘরে থাকার মতো ইচ্ছা থাকবে না, আপনি বাতাসা তো দিয়েছেন তাও যদি আপনি প্রসাদ হিসেবে খেতেন তাও, ও কি করেছে বাতাসা দিয়ে সে আবার কাজের মেয়েকে দিয়ে দিচ্ছে, এই হচ্ছে আমাদের অবস্থা। তাই যদি গোপালকে ট্রিটমেন্ট করা হয় তাহলে দেখা যাবে গোপালের ডায়াবেটিস হয়ে গেছে বাতাসা আর কুরমা খেতে খেতে। তাই গোপালকে একটু কি করতে হবে, চাউল ডাল দিতে হবে। এর জন্য মা যশোদা চিন্তা করলো কানা বারবার কেন অন্যের বাড়িতে যায়, তার মানে হচ্ছে অন্যের বাড়ির, আমি তো রাজরানী আমি নিজের হাতে বানাই না, অন্যেরা তো রাজরানী না ওরা তো নিজের হাতে বানায়, এর জন্য ওরা খুব ভালো খায়, এর জন্য আমাকে কি করতে হবে নিজের হাতে বানাতে হবে। এর জন্য একটা শিক্ষা আমরা কি পেলাম, যতটা সম্ভব ভগবান, এর জন্য কালকেরও আমি ওই ওই ক্লাসে আর একটা বলেছি বৈষ্ণব সেবা, যতটা আমার যদি হ্যাঁ যদি এখন আমি ভক্ত না কিন্তু হয়তো ভক্তরা আমার হাতে খাবে না, কিন্তু এর জন্য প্রয়াস রাখতে হবে ঠাকুর আমি যেন ভক্ত হয়ে যাই, আমাকে যেন এরকম আপনার হয় যে আপনার ভক্তকে আমি নিজে রান্না করে খাওয়াতে পারি। কারণ আপনি নিজে রান্না করে ভক্তকে যদি সেই পালন শাক আর অন্ন খাওয়ান তার মধ্যে যে আপনার তৃপ্ততা আসবে, আপনি সেই ক্যাটারি ভোগ থেকে কি বলে গোবিন্দের রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে তারপর ভক্তরা এসে 56 ভোগ রান্না করলে
আপনি বিচার করে দেখবেন আপনার মন ভরবে না, কিন্তু আপনি যখন আপনার স্ত্রী নিজের হাতে সাগন্ন রান্না করে দুজন বৈষ্ণবকে খাওয়ায়, তার মধ্যে যে ওর একটা কি বলে স্পৃহা বা একটা কি বলে স্বাদ পাবে, ওই ভক্তরা এসে রান্না করেছে 2, 4, 10, 20 আইটেম 25 আইটেম, হ্যাঁ, ওটাতে স্বাদ নেই, ওটাতে ওরকম স্বাদ পাওয়া যাবে না। এর জন্য কি করতে হবে, এর দ্বারা শিক্ষা দিল যত পারা যায় ভগবানকে নিজের হাতে রান্না করে দিতে হবে, যে বস্তুই আমি পারি, আর ভগবান কি করে সেইটাই গ্রহণ করে। তো মা যশোদা কি করবে, চিন্তা নিয়েছে আগের দিন চিন্তা নিয়েছে যে কি করব আমি কালকে নিজের হাতে বানাব। এখন এখানে আরেকটা শিক্ষা, ভগবত ভক্তিতে যা কিছু করতে হবে জীবনে, ভগবত ভক্তি করার ক্ষেত্রে সমস্ত কিছু প্রি প্ল্যানেট করতে হবে। প্রি প্ল্যানেট মানে আমি যা করব সব পূর্ব থেকে চিন্তা রাখতে হবে। আমি কালকে মঙ্গল আরতি দিতে জপ করব, সেটা আগের দিন রাত্রে থেকে আপনাকে চিন্তা করতে হবে। আমি বেশি খাওয়া যাবে না, যদি রাত্রে বেশি অন্ন খেয়ে ঘুমাই তাহলে তো আমার ভুরি ভোজ করে ঘুমালে তাহলে আমার উঠতে হবে রাত সকাল 8টায়, কারণ এতগুলো অন্ন খেয়ে ঘুমালে ডাইজেস্ট হবে না 3টার মধ্যে। এর জন্য এইটা শিক্ষা, ভগবত ভক্তিতে আপনাকে আগাতে হলে যা কিছু করতে হবে, শুধু ভগবত ভক্তি না, এমনকি জড়জগতেও জীবনে যা কিছু করতে হবে জীবনটাকে প্রি প্ল্যানেট মানে প্ল্যান করে আগাতে হবে। এর জন্য এই পয়েন্টটা লিখে রাখতে হবে, প্ল্যান ছাড়া কোনো কিছু হয় না। শ্রীল প্রভুপাদ এই পাশ্চাত্যে প্রচার করবে, 6 বছর রাধা দামোদর মন্দিরে বসে উনি প্ল্যান করেছে কিভাবে তিনি এই পাশ্চাত্য জগতে কৃষ্ণ ভক্তি প্রচার করবে। তাই মা যশোদা আগের দিন রাত্রে বা আগের দিনই চিন্তা করেছে, দাস দাসীদের বলে দিয়েছে কালকে তো তোদের আর বানাতে হবে না, আমি নিজেই বানাবো গোপালের জন্য, আমার বাল গোপালের জন্য আমি নিজেই বানাবো। এখন আপনি যখন পরের দিন যে জিনিস করবেন তার ইনগ্রিডিয়েন্টস মানে উপাদানগুলো আপনাকে আগে তৈরি করে রাখতে হবে, কি কি দিয়ে কোনটা করবে। এর জন্য এই একটা শিক্ষা, আপনি আজকে যে ড্রেসিং করলেন, আজকে যে ভোগ রান্না করে ভগবানকে দিলেন, কালকের জন্য যা করবেন সেটা আজকের দিন থেকে কি করতে হবে, রম্য মন্থন করতে হবে মা যশোদার মতো। এই শিক্ষাটা লিখে রাখুন। আমাদের মায়াপুরে জননিবাস প্রভু এবং পঞ্চাঙ্গরী প্রভু যারা এই রাধা মাধবের শৃঙ্গার করেন, শ্রীল প্রভুপাদ বলছেন এই জননিবাস প্রভু আর পঞ্চাঙ্গরী প্রভুকে স্বয়ং চৈতন্য মহাপ্রভু পাঠাইছে এই পঞ্চতত্ত্ব আর রাধা মাধবের কি করার জন্য, এই দুই ভাইকে পাঠিয়েছে, তারা গোলক বৃন্দাবনেও ভগবানের কি করেন শৃঙ্গার করেন, তো তাদেরকে পাঠিয়েছে। তো তারা একটা ক্লাসে আমি সেমিনারে শুনেছিলাম, মানে ভক্ত বলছিল যে জননিবাস প্রভু আর পঞ্চাঙ্গরী প্রভু কি করে গুরু পূজার মানে সরি দর্শনারতিতে, ধরুন আজকের দর্শনারতিতে যেই দর্শন হয়ে গেল এরপর ওনার নিজে নিচে নেমে যখন ভগবানকে দর্শন করে, ওই দর্শনের পরপরই সারাদিন চিন্তা করতে থাকে আজকে কৃষ্ণের মুকুটটা ডান দিকে দিয়েছি গ্রিন কালারে দিয়েছি, কালকে কৃষ্ণের মুকুটটা বাম দিকে দেব আর বাম দিকে দিয়ে এইটা কালকে পিঙ্ক কালারের দেব, আর এই ড্রেসের সঙ্গে ওটা ছিল গ্রিন কালারের ড্রেসের সঙ্গে তাহলে কালকে পার্পল কালারের সঙ্গে পিঙ্ক কালারটা সেটিং হবে। তার মানে উনি সারাদিন কালকে যেটা করবে সেটা আজকে চিন্তা করে। এর জন্য আমাদের চিন্তা হচ্ছে আজকের দিনে আমাদেরকে কি করতে হবে, আগামীকাল কি করব সেটা আমাদেরকে আগে প্রি প্ল্যানেট করতে হবে। আমি কালকে মঙ্গল আরতি জপ করবো, আজকে ধরুন আপনার 16 মালা আজকে হয়ে গেছে বা আপনি যে সংখ্যামালা নির্ধারিত করেছেন কার্তিক মাসে সেটা হয়ে গেছে, তার পরপরই আপনি আগামীকালের চিন্তা করবেন যে না আজকে আমার 10 মিনিট লেট হয়েছে মঙ্গল আরতিতে, তা আমি যদি কালকে একটু আগে উঠি তাহলে জপটা আমার আরো ভালো হয়। তার মানে এর থেকে শিক্ষা, ভগবত ভক্তিতে যা কিছু করতে হবে শুড বি প্রি প্ল্যানেট, আর এটা শুধু ভগবত ভক্তি না জড়জাগতিক জীবনে। তারপরে কি করলেন মা যশোদা যখন চিন্তা করলেন, তখন চিন্তা করলেন যদি ভগবান কৃষ্ণের জন্য কি করতে হয় মাখন বানাতে হয় তাহলে সর্বোৎকৃষ্ট সর্বোৎকৃষ্ট, কারণ মা যশোদা চিন্তা করছেন
আমার দাস দাসীরা কি কোন গরুর দুধ দিয়ে বানায় না কি বানায় ছাতা আমি জানিও না। আমি যেহেতু রানী, আমাকে কৃষ্ণের জন্য সর্ব উৎকৃষ্ট গায়ের দুধ দিয়ে বানাতে হবে। এর থেকে আর একটা শিক্ষা, এসব পয়েন্ট কিন্তু লিখবেন, কারণ আপনি এই লীলা অনেক শুনেছেন। আমি বলছি, আমি কিন্তু লীলা বলবো না, কারণ আপনার আমি লীলার মধ্যে থেকে আপনাকে শিক্ষাগুলো আমাদের গ্রহণ করতে হবে। লীলা তো শুনছি, আমি যদি এই যাবো, একদিন কি হয়েছে, কৃষ্ণ যশোদা উঠেছে, মাখন বানাইছিল, তখন কৃষ্ণ ঘুম থেকে উঠে মারে দেখে না, গেল, ও মা আমার দুধ খাওয়ার ইচ্ছা আছে, তুমি কি করতেছো, কোলের মধ্যে বসে দুধ দিল, ব্যাস 10 মিনিটে লীলা শেষ। কিন্তু আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এর জন্য আমি বলছি, ভাগবত ইজ নট ফর দ্য রিডিং, ভাগবত ইজ ফর দ্য স্টাডি। প্রত্যেক শ্লোকের উপরে, ওয়ার্ডের উপরে আপনাকে ভিতরে প্রবেশ, তখন আপনি লীলা মাধুর্য অর্জন করতে পারবেন। তো মা যশোদা চিন্তা করছে কি, আই হ্যাভ টু বি ডু সাম বেস্ট বেস্ট। এর জন্য আমাদের একটা শিক্ষা, ভগবত ভক্তিমূলক কর্ম করতে গেলে আমাদেরকে সবসময় বেস্ট জিনিসটা দেওয়ার চিন্তা করতে হবে, যা মা যশোদার থেকে শিক্ষা। যেরকম আমাদের তাপস পুবুর মধ্যে, প্রভু আপনি এটা কর, প্রভু টাকা পয়সা চিন্তা করবে না, যা গোবিন্দ আমাকে দিয়েছে এর মধ্যে আপনি দেখুন কোনটা বেস্টটা দেওয়া যায় কৃষ্ণকে, কোনটা বেস্ট। এর জন্য প্রভুপাদ বলেছে, কৃষ্ণ ভক্তির ক্ষেত্রে কখনো সংকীর্ণ চিন্তা করবে না, সবসময় চিন্তা করবে মার্কেটে গেলে ভালোটা দেন, আমার গোবিন্দের জন্য ভালোটা দেন। আলু আপনি নিজের জন্য সেদিন কিনবেন বা ইয়ের জন্য, প্রসাদ আছে কিনে কি হবে, আরে গোবিন্দের আজকে ভোগ হবে, সবচেয়ে বেস্ট আলু দেন, আমার আমার গোবিন্দের জন্য ই হবে। এর জন্য সবসময়ের জন্য যখন আপনি গোবিন্দের জন্য, এখন আপনি বলতে পারেন প্রভু বেস্ট জিনিসটা তো আমার তত পয়সা নেই, আরে পাগলি পয়সা নেই কিন্তু চিন্তা করতে তো কোনো সমস্যা নেই। কলিযুগের লক্ষণ কি জানেন, কলির একটা বিশেষ গুণ আছে, অন্য যুগে আপনি যদি ভালো চিন্তা করেন কিন্তু সেটা যদি কার্যে প্রতিফলিত না করতে পারেন তাহলে ওর কোনো ফল পাবেন না, কিন্তু কলিযুগে আপনি চিন্তা করেছেন কিন্তু কার্যে সংগঠিত করতে পারেনি, তাতেও আপনি 50% কৃপা পাবেন। আপনার মনের মধ্যে ইচ্ছা ছিল, আরে আমি যদি একটা মন্দির বানাতাম, আমাদের চিত্ত প্রভু যেরকম চিন্তা করছে, আমি প্রভু একটা মন্দির বানাতাম, সেখানে সুন্দর নিত্যানন্দ প্রভু যে ক্লাস দিত, পুরো পৃথিবীর বৃন্দাবন থেকে ভক্তবৃন্দ আসতো, ক্লাস হতো, প্রসাদ হতো, সবকিছু হতো, এই যে ওর অভিলাষ, হতে পারে করে মরতে পারেনি, এইসব চিন্তাই শুধু করে গেছে আর একদিন পটল তুলে নিয়েছে, কিন্তু কৃষ্ণ এটা ডায়েরিতে লিখে রেখেছে, চিত্রগুপ্ত ডায়েরি দিয়ে, ভগবান এ একবার চিন্তা করছিল আপনার জন্য একটা মন্দির করবে, ভক্তদের এনে সমস্ত কিছু আনন্দ কীর্তন হবে, ভোজন, ভগবান বলে ওরে আমার ধামে পাঠাই দি, কারণ ও যেহেতু চিন্তা করেছে। এর জন্য এই কলিযুগের এইটা হচ্ছে বিশেষ মাহাত্ম, আপনি না পারেন কিন্তু চিন্তা করতে তো কোনো ইয়ে নেই। এর জন্য ভগবত ভক্তিমূলক কর্মে কি করতে হবে, সর্বদা উচ্চ ধারণা রাখতে হবে, কঞ্জুসি করা যাবে না ভগবানের ক্ষেত্রে, ভগবানের ক্ষেত্রে কি বেস্ট, আমি সবচেয়ে বেস্ট জিনিসটা দেব। হ্যাঁ, আপনার সামর্থ্য অনুসারে, এখন আপনার বাজারে গিয়েছেন 100 টাকা নিয়ে, ঠিক আছে আমি এই 100 টাকার মধ্যে বেস্ট জিনিসটা নেব, ওই পসা দশা নিয়ে যাব না। যখন আপনি এখন আপনার কি বলে এটার প্রভু ফল কি, আমি বেস্ট, আরে পাগল ভগবানের খাওয়ার অভাব না, যদি আপনি ভগবানের জন্য বেস্ট চিন্তা করেন তাহলে কৃষ্ণ আপনার জীবনে বেস্ট জিনিস নিয়ে আসবে। আর আপনি যখন কঞ্জুসি, আরে হইছে প্রতিদিনই তো লাগায় শাক, যেখানে কম দামে আছে, ওই কি বলে বিটু মাতাজি হাসতেছে, প্রভু আমিও তো পালন শাক কিনতে গেলে কোন জায়গায় পচা দশে আছে কম দামে, এই দেখে নিয়ে আসি, তারপর কি করে ওগুলো বাঁচতে বাঁচতে ধুইতে ধুইতে যেটা ভালোটা বাইরে তখন সেইটা কৃষ্ণকে ভোগ লাগাই, এরকম না, শাক কিনতে গিয়েছি ভালো, যেটা একবারে ফ্রেশ কচি শাক ওটাই নেব, কারণ আমি কৃষ্ণের জন্য। এজন্য প্রভুপাদ কি বলছে, প্রভুপাদকে একবার এক ডালাস মন্দিরে গিয়েছি জন্মাষ্টমীতে, দেখে কি সব ফুল দিয়ে ডেকোরেশন করেছে প্লাস্টিক ফুল, প্রভুপাদ বলে প্লাস্টিক কেন, বলছে প্রভুপাদ আমাদের তো অত টাকা নেই, প্রভুপাদ বলছে তোমাকে কে বলেছে এত ডেকোরেশন করতে, 10টা ফুল দিয়ে তুমি ফ্রেশ ফুল দাও, তোমাকে দরকার নেই পুরো ডেকোরেশন করা, প্লাস্টিক ফুল দিয়ে সাজিয়ে তুমি ভগবানের সঙ্গে প্লাস্টিক ভালোবাসা করছো, তো ভগবান তো তোমার সঙ্গে চিটিং ভালোবাসাই দেবে,
ফ্রেশ ফুল দিতে হবে। এর জন্য যশোদা মা আমাদের শিক্ষা দিচ্ছে, আমার ছেলেটাকে তুই কখনো ওইরকম কঞ্জুসি মার্কা খাওয়ার দাওয়ার দিস না, আর কঞ্জুসি মার্কা নিজের জন্য শাড়ি কিনতে গেলে পূজায় 5,500 টাকার বেনারসি খোঁজে, তার জমিন খোঁজে কোনটা একবারে কি বলে পাতলা, কোন জমিন খুব সফট, সবকিছু দেখে 10টা দোকান। চলো চলো না, জন্মাষ্টমী আছে তো চলো চলো একটা ইয়ে কিনে নি, একটা লাড্ডু গোপালের ড্রেস কিনি, আর এই দোকানে দাম বেশি, চলো ওই লই বাজারে আছে না ওইখানে রোডের উপরে কিছু বসে, ওইখান থেকে 10-20 টাকায় পাওয়া যাবে, ওইগুলার 2-4-10টা নিয়ে যাই। হ্যাঁ, আবার ওই আমাদের আত্মীয় স্বজন আছে না, ওদের তো বৃন্দাবন থেকে গেলে, আরে ওই ওই অত কিছু দামের দরকার নেই, আমাদের গোপালেরটা ভালো নাও, ওদের জন্য ওই যে ফুটপাতে আছে না ওই 10-20 টাকা করে ওই আর 1 গাঁটি নিয়ে নাও, সবার একটা একটা দিয়ে। ভগবান দেখে তুই বদমাইশ, তুই সব নিজের জন্য ভালোটা নিয়ে নিয়েছিস, আর আমার ড্রেস ওই গাড্ডি মার্কা যেগুলো রাস্তায় পড়ে আছে ওইটা দেখ তোর কপালে আমি কি করি। ট্রেনে গেছে ঘুমিয়ে আছে ব্যাগ হরে কৃষ্ণ, এন ভগবান বলে এরকম হয়েছে এক মাতাজির জীবনে, এরকম আমার এখানে ঘুরতে আছে, আমি দেখি কি ও যা কিনতেছে 40,000 টাকার জিনিসপত্র কিনেছে, বলে কি প্রভু আমার কিছু আত্মীয় স্বজন আছে তো ওদেরকে কিছু দিতে হবে, একটু ভক্ত টক কি দেবো, আপনি একটু কম দামের মধ্যে দেখান প্রভু, ওই যে গোপালের ড্রেস মেস পাওয়া যায় না ফুটপাতে টুটপাতে, এগুলো কম দামের ধরুন 20-30-40 টাকা, ওই আর 15-20টা নিয়ে যাবো সবার একটা একটা। ও আমি বললাম মা আমি 40, না প্রভু বললেন না টাকায় শর্ট আছে, তো এই আমি 200-500 টাকার মধ্যে 10-20টা ড্রেস নিয়ে গেলে ওই জেঠিমা আছে কাকিমা আছে পিসিমা আছে এই বোন আছে ওদেরকে দিতে। ট্রেনে গেছে তার মধ্যে থেকে ব্যাগ গায়েব, মাতাজি ফোন করছে প্রভু আমার ব্যাগ তো গায়েব। এখন আমি তো ওনাকে ডাইরেক্ট বলতে পারি না, কষ্ট পেয়ে যাবে, প্রভু আপনি আমার অভিশাপ দিলেন, আমি মনে মনে বলি ব্যাগ তো গায়েব হইবে, নিজের জন্য 40,000 টাকা কিনে গেছেন আর ভগবানের জন্য ওই ফুটপাতে 40 টাকার কাপড় নিয়ে গেছেন। এই জন্য মার্কেটে গেলে আগে আমার গোবিন্দের জন্য বেস্ট, আগে ভগবানের জন্য বেস্টটা কেন, তারপর টাকা থাকলে আমার একটা যদি সুতি শাড়ি মিলুক না মিললে না মিলুক, এইটা হচ্ছে শিক্ষা। এর জন্য মা যশোদা দেখালো যে আমাদের কি কি করতে হবে বেস্ট, এর জন্য মা যশোদা বলতেছে বেস্ট গাইয়ের দুধ খুঁজতে হবে। তো শাস্ত্রে বলা আছে নন্দ মহারাজের 9 লক্ষ গাই ছিল, এই 9 লক্ষ গাইয়ের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের গাই ছিল 108টা গাই, আর এই 108টা গাইয়ের মধ্যে 8টা গাই ছিল সবচেয়ে উৎকৃষ্ট, আর এই 8টা গাইয়ের মধ্যে 2টো গাই ছিল সর্বোৎকৃষ্ট, যারা সর্বোৎকৃষ্ট দুধ দিত। কেন? এই গাইদের কখনো ওই ভাতের ফ্যান আর ওই নারাকুটার সঙ্গে কখনো জল দিয়ে খাওয়াতো না, এই গাইদের মা যশোদা কি করতেন এই 2টো গাই নাম লিখে রাখুন, এই 2টো গাইয়ের নাম কি, একটা হচ্ছে পুষ্পগন্ধা গাই আর একটা হচ্ছে পদ্মগন্ধা গাই, এই 2টো গাইয়ের কি করতেন দুধ দিয়ে মা যশোদা মাখন বানাবে বলে ঠিক করেছে। কারণ কি এই পদ্মগন্ধা আর হচ্ছে পুষ্পগন্ধা এই গাইদের ভগবান যা খেতেন ওই গাইকেও তাই খাওয়াতেন, তার মানে মা যশোদা নন্দ মহারাজ যে খাবার খেতেন ওই খাওয়াতেন। আমরা তো এমনিতে জেনারেল গাইকে কি খাওয়ায় খড় নাড়া কুটা এরকম, কিন্তু ওই গাইকে কি করতো ঘি মাখন খাওয়াতেন, তারপরে দুধ যে দুধ হয় আবার ওই দুধকেও গাই নাড়ার সঙ্গে, আমরা তো জল মিশিয়ে কুড়ার সঙ্গে জল মিশিয়ে খাওয়াই, কিন্তু ওই কুড়ার সঙ্গে দুধ ঘি মাখন মিলিয়ে তারপর কৃষ্ণকে খাওয়াতেন। এই জন্য আমার ক্লাসে এগুলো নিয়ে কলম খাতা নিয়ে বসবেন, এগুলো লিখে রাখবেন, এগুলো মনে করবেন, হতে পারে আমাদের এখন পদ্মগন্ধা নেই কিন্তু আপনি নামটা মনে করে দুধ জাল দিলে, হে ঠাকুর এখন তো জগতে পদ্মগন্ধা নাই কিন্তু আমি মানসিক ভাবে তোমাকে মনে করছি আমি যে দুধ জাল দিচ্ছি এটা পদ্মগন্ধা গাইয়ের বা এটা পুষ্পগন্ধা গাইয়ের দুধ জাল দিচ্ছি, এগুলো চিন্তা করলো, কারণ আমি আগেই বলেছি এই কলিযুগে ভগবান হচ্ছে ভাবাগ্রাহী জনার্দন। তো মা যশোদা চিন্তা করলেন, গোপীদের বললেন যে তোমরা কালকে কি করতে হবে সকালবেলায় এসো পদ্মগন্ধা আর সেই ইয়ে কি বলে তোমার পুষ্পগন্ধা গরুর দুধ দহন করতে হবে। তো মা যশোদা
যারা এখানে ঘোষ আছেন তারা জানে যে যারা কি বলে এই সবিতা মা হচ্ছে ঘোষ, তাঁতীবাজারের ঘোষ ওনারা, কিন্তু আসলে ওরা অরিজিনাল ঘোষ না, ফেক ঘোষ, নামে ঘোষ কিন্তু এখনো কাটা খায়, বুঝতে পারছেন, এখনো কাটা সাটা খায় ওই সেই পদ্মার ফল, তাই নামে ঘোষ কিন্তু আসল ঘোষ না। এজন্য ভগবান কিন্তু ঘোষ পরিবারে জন্ম নিয়েছে, ভগবান ঘোষ পরিবারে জন্ম। তো তখন কি হয়েছে, ঘোষ যারা বা যারা দই মিষ্টি বানায় তারা জানে যদি প্রকৃত কি বলে মাখন বানাতে হয় তাহলে সূর্য উদয়ের আগে বানাতে হবে, সূর্য উদয়ের আগে যদি আপনি মাখন তোলেন সেই মাখন সবচেয়ে বেশি সুমিষ্ট হয়, সবচেয়ে বেশি সুমিষ্ট হয়। এর জন্য আমাদের এখান থেকে একটা শিক্ষা, মা যশোদা এই চিন্তা কেন করছেন, এর জন্য আমাদের একটা শিক্ষা কি, ভগবানের পূজা আদি রন্ধনাদি এমন টাইমে করতে হবে যে সময় ভগবান একবারে সাত্বিক খাবারটা পায়, সাত্বিক খাবার পায়। এর জন্য নিয়ম হচ্ছে ভগবানের যা কিছু করতে হবে টাইম টেবিল অনুসারে করতে হবে। ভগবানকে দুপুরের ভোগ বিকালে লাগালাম, সকালের ভোগ দুপুরে লাগালাম, এরকম না। মা যশোদা চিন্তা করছে যে টাইম টু টাইম ভগবানকে ভোগ লাগ, এর জন্য আমি যদি খুব ভোরে উঠে মাখনটা তুলে ফেলি তাহলে ভগবান কি করবে, সকালবেলা উঠি মঙ্গল আরতিতে তাজা মাখন খেতে পারবে। এর জন্য এর থেকে একটা শিক্ষা কি, ভগবানের জিনিস করার জন্য আমার যদি একটু তাকলিফও হয়, শরীরে একটু কষ্ট হয়, কিন্তু আমাকে অন টাইমে ভগবানকে ভালো জিনিসটা দেওয়ার জন্য আমাকে একটু হলো কি করতে হবে, কষ্ট গ্রহণ করতে হবে। এর জন্য এর দ্বারা শিক্ষা, মা যশোদা চিন্তা করলো কি, যদি সূর্য উদয়ের আগে আমি মাখনটা তুলি তাহলে সেই মাখনের সুমিষ্টতা অনেক। তার দ্বারা মা যশোদা আমাদেরকে কনফার্ম করলো উই হ্যাভ টু রাইজ আপ ইন দা আর্লি ইন দা মর্নিং। তার মানে মা যশোদা সিদ্ধান্ত দিয়ে গেল আমার ছেলেকে সন্তুষ্ট করতে হলে তোকে প্রতিদিন মঙ্গলারতি করতে হবে, মঙ্গলারতি করতে হবে, কারণ মঙ্গলারতি না করলে আমি ভগবানের জন্য বেস্ট খাবারটা দিতে পারবো না, কারণ মঙ্গলারতি করলে আপনি ভগবানকে 7টার মধ্যে ভোগ লাগাতে পারবেন, মানে বাল ভোগ। আর আপনি যদি মঙ্গলারতি না করেন তাহলে ভগবানের ভোগ হবে দুপুর, বাল ভোগ হবে দুপুর 11টায়, কি গো মা ভোগ, আরে প্রভু বললেন না একটু দেরি হয়ে গেছে, প্রভু দেরি হয়ে গেছে মানে বললেন না প্রভু ঘুম থেকে কালকে রাত্রে বেশি ঘুমিয়ে পড়েছি, তো প্রভু খাওয়া দাওয়া বেশি হয়েছে, আজকে উঠতে উঠতে 7:30 বেজে গেছে 8টা, এই স্নানাদি করে এই আপনার প্রভুকে ছেড়ে দিয়ে এই এই এখনই ভোগ লাগাবো প্রভু। আরে মা দুপুর 11টা বাজে এখন আপনি বাল ভোগ দেননি, প্রভু প্রভু ক্ষমা করে দেন প্রভু, এই লাগাচ্ছি প্রভু, দুপুরেরটা কখন লাগাবেন, সকালের ভোগই 11টায় হচ্ছে তো দুপুরের ভোগ কখন হবে। এর জন্য মা শিক্ষা দিচ্ছে যে যদি ভগবানের সেবা করতে হয় আমাদেরকে জীবনটা একটা টাইম টেবিলের মধ্যে, এজন্য ভোরে ওঠাটা উচিত। এজন্য মা যশোদা চিন্তা করলেন কালকে ভোরে উঠে আমাকে সূর্য উদয়ের আগে মাখন তুলতে হবে। তখন মা যশোদা উঠলো, উঠে দাসীরা কি করলো, পদ্মগন্ধা আর সেই পুষ্পগন্ধার গাভি থেকে, এর আগের দিন আবার পদ্মগন্ধার পুষ্পগন্ধাকে ভালো করে দুধ দই মাখন খাইয়েছে, কারণ মা যশোদা বানাবে, হ্যাঁ মা যশোদা। তাই এটা আর একটা শিক্ষা, যখন আপনি বিশেষ দিনে বিশেষ রান্না করতে যাবেন না সেদিন একটা প্ল্যান নিয়ে যাবেন, আজকে আমি কিছু ভগবানকে এক্সট্রাঅর্ডিনারি যেটা ভগবান মানে খুব পছন্দ করে এই জিনিসগুলো দেব। এর জন্য মা যশোদার এই লীলা থেকে আর একটা শিক্ষা কি পাই, বিশেষ দিনে যখন আমি বিশেষ রান্না করতে যাব সেদিন ভগবানকে বিশেষ বস্তু যেটা ভগবান বিশেষ ভাবে, ধরুন আপনি সবসময় লাড্ডু বানান ভগবানের কিন্তু আমি সবসময় চিনি দেই না, আজকে চিনি দেব যেটা ফ্যাট ছাড়া, আর আজকে লাড্ডুর মধ্যে ঘি দিয়ে বানাবো, মানে ভগবানকে বেস্ট 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 বেস্টের উপরে যদি কোনো শব্দ থাকে অক্সফোর্ড ডিকশনারি সেইটা আমি ভগবানকে দেওয়ার চেষ্টা করব। তো মা যশোদা দুধ কি দাস দাসী দুধ নিয়ে আসলো, মা যশোদা বললো ঠিক আছে তোমরা চলে যাও অন্য কাজ করো, অন্য কাজ করো। এর জন্য এখানে কি লিখেছে ভাগবতে, সুখদেব গোস্বামী বললেন একদিন গৃহের সমস্ত পরিচালিকারা যখন অন্য অন্য কাজে ব্যস্ত ছিল,
তার মানে মা যশোদা বললো এই কেউ ঘর্ম ছো, কেউ ইয়ে করো, ওটা করো। তো মা যশোদা আজকে কি করবেন, নিজে দধি মন্থন করবেন। তো মা যশোদা তখন কি করলেন, এক পট, আপনারা যদি কখনো নন্দগায়ে আসেন আমাদের বৃন্দাবনে, সেখানে একটা হাঁড়ি আছে, আমাকে এক ব্রজবাসী নিয়ে দেখিয়েছে, কিন্তু আপনারা তো শর্ট টাইম নিয়ে আসেন, যদি কখনো একটা জায়গা দেখেন, শুধু নন্দগাঁও দেখেন, তাহলে ওখানেই অনেক জায়গা দেখেন, কিন্তু আমরা তো শর্ট টাইম আসে, আমরা মেইন মেইন মন্দিরগুলো দর্শন করাতে হয় আমাকে। ওখানে নন্দগাঁওর ভিতরে যখন আপনি গ্রামের ভিতরে ঢুকবেন, সেখানে একটা মটকা আছে, ওটাতে মনে হয় যে কি বলে 500 লিটার দুধ রাখা যাবে। আমি মটকাটা নিজে দর্শন করে এসেছি এবং কখনো কখনো ভক্তদের নিয়ে যাই, 500 লিটার দুধের মটকা মা যশোদার। আপনি দেখলে তাজ্জব হয়ে যাবেন, প্রভু এত বড় মটকা হয়। তারপর ব্রজবাসীরা আপনাকে দেখাবে মাখন কুণ্ড আছে, মা যশোদা মাখনের মাখন বানিয়ে কুণ্ডে রাখতেন। যদি মাখনের কুণ্ড থাকে তাহলে চিন্তা করুন, তাহলে দুধের নদী ছিল, দুধে যদি নদী নদী না হয় তাহলে মাখনের কুণ্ড কিভাবে হলো, চিন্তা করুন কি পরিমাণ দুধ হতো, দুধ হতো, তাহলে কত গরু ছিল তাদের। তো মা যশোদা তখন কি করলো, সকালে উঠে একটা ওরকম 500 লিটার বা যাই হোক একটা তাওয়ায় তিনি কি করলেন, দুধ বসিয়ে দিলেন জাল দিতে। হ্যাঁ, আরেকটা কি কি করলেন, জাল হচ্ছে আরেকটা ও উখা এই সরি ভান্ডে তিনি কি করলেন, মটকাতে তিনি কি করলেন, দই নিলেন, জামুন দেওয়া, কারণ মাখন বানাতে হলে তো দই, কালকে রাত্রে দুধ জাল দিয়ে সেটাকে জামুন দিয়ে দই পেতে রেখেছে, খুব ভালো। আমরা তো লেবু টেবুর স বা কালকের দিনের সেই দইয়ের জল দিয়ে আমরা দই পাতি, এসব না, ওসব টক দই হয়ে যাবে, একবারে ফ্রেশ বানিয়ে দধি উনি কি করলেন, মন্থন করতে শুরু করলেন। কি করলেন, একটা সেই মন্থন দণ্ড আর একটা দড়ি দিয়ে তিনি মা যশোদা সকালবেলা উঠে, প্রথমে সকালবেলা উঠে কি করলেন, মা যশোদা স্নান করলেন, স্নান করে সুন্দর করে সজ্জিত হলেন। কারণ আমি এই লীলা যখন ভিতরে ঢুকতে থাকবো তখন আপনারা শুনবেন মা যশোদার, আমি বলবো মা যশোদা কি পরেছিল। মা যশোদা সকালবেলা উঠে আগে স্নান করলো, তার জন্য একটা জিনিস মনে রাখতে হবে, ভগবানের কোনো কর্ম সকালবেলা উঠে স্নান না করে করা যাবে না। মা যশোদা সকালবেলা উঠে স্নান করেছেন, এটা কিন্তু খুব ভালো করে মায়েদের খেয়াল রাখতে হবে। আমি দেখি অনেকেই কি করে, এমনকি আমাদের যোগমায়িনী মা আজকে ফোন করেছিল, মানে উনি ওই কাজে ব্যস্ত, কি কার বাড়ি না ভাই কার বাড়ি, কিচেন উদ্বোধন, আমরা দেখি কি করি, সকালবেলা উঠেই ওই বাসি মেক্সি পরেই রান্নাঘরে ঢুকে রান্না করি, এতে অগ্নিদেব অভিশাপ দেয়, ওই ওই খাবার যে খান না ওই খেয়ে আপনার আরো রোগ ব্যাধি হবে। অগ্নিদেব হচ্ছে একটা দেবতা, আপনি দেবতাকে জ্বালাতে যাচ্ছেন, আপনি স্নান আদি করে যদি রান্না করেন, রান্নাঘরটা কার স্থান জানেন, রান্নাঘর হচ্ছে স্বয়ং রাধারানীর স্থান, আপনার ঠাকুর ঘরকে আপনি যেরকম পরিষ্কার রাখেন রান্নাঘরকে ওরকম পরিষ্কার রাখতে হয়। বাস্তুশাস্ত্রে বলা হয় যে গৃহস্থ রাত্রবেলা রান্নাঘর পরিষ্কার না করে ঘুমায় ওই গৃহস্থের জীবনে সর্বদা অভাবনটন লেগে থাকে, অভাবনটন লেগে থাকে। এর জন্য রাত্রবেলার বাসন খাওয়া দাওয়ার পরে ধুয়ে মুছে তারপরে ঘুমাতে যেতে হয়, এ বাস্তুশাস্ত্রে বলে, বুঝতে পেরেছেন। এগুলো তো আমরা জানি না, ওই খাওয়ার খাইছে তো ওগুলোকে গাদা করে রেখে দে সকালে উঠে ওগুলো বাসি মাছ, ওটা রাধারানীর। এর জন্য কিচেন, প্রভুপাদ সবসময় বলছে কিচেন থাকতে হবে টিপটপ, আপনার বেডরুম অগোছল থাকুক দ্যাটস নট এ প্রবলেম, কিন্তু আপনার কিচেন টিপটপ থাকতে হবে, কারণ কিচেন হচ্ছে কার, রাধারানী বা লক্ষ্মীর স্থান। এর জন্য কিচেন সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, এবং কোনো যাতে নোংরা এরকম থাকে না, মাকড়সার জাল পড়ে গেছে, ইয়ে পড়ে গেছে। হ্যাঁ, আমারটা তো পড়ে গেছে, আমার তো কখনো কখনো হয়, আমি তো যা যাবর, বুঝছেন, মাহ নেই বাল বাচ্চা নেই, এর জন্য আমারটা পড়লে সমস্যা নেই, কিন্তু আপনাদেরটা ক্লিন রাখতে হবে, বুঝতে পেরেছেন। এর জন্য কিচেনকে সবসময় টিপটপ রাখতে হবে, কারণ কিচেন হচ্ছে রাধারানীর স্থান। তো মা কি করলেন, সকালবেলা স্নান করলেন, স্নান করে তারপরে নতুন বস্ত্র পরে আপনাকে
ওই ম্যাক্সি পরেই চলে গেলাম, বা ওই বাসি ম্যাক্সি, ঠিক আছে আপনি ম্যাক্সি পরেন ঠিক আছে, আপনার ঘরে সমস্যা নেই, কিন্তু সেটা পবিত্র ম্যাক্সি হতে হবে যদি আপনার ইনকেস পড়তে হয়, বা সুন্দর কাপড়। মা যশোদা ওই দিন কি কাপড় পরেছিলেন? মা যশোদা সেদিন কিসের কোন তন্ত্র, সেই ইয়ের কি বলে আপনার পশমি, না সরি রেশমি কাপড় পরেছিলেন, রেশমি দিয়ে বানানো, মানে সেই কি বলে সফট কাপড় বলে না, রেশমি কাপড়, সেই রেশমি কাপড়ের তন্তু দিয়ে বানানো কাপড় পরেছিলেন, মানে খুব সফট এবং লাইট। কারণ সকালবেলার বস্ত্র এর থেকে শিক্ষা, সকালবেলার বস্ত্র খুব লাইট পড়তে হয়, হেভি ভারী যদি প্রভু বলছে তাহলে ঠিক আছে, প্রভু তো বলছে আমি সকালবেলায় বেনারসি শাড়ি পরে তাহলে কালকে সকালে ভোগ রান্না করতে যাব, বেনারসি শাড়ি পরে ভোগ রান্না করা যাবে না। এটা দিয়ে শিখাচ্ছে মা যশোদা এক পশমি তন্ত্র দিয়ে বানানো সফট শাড়ি। বড়লোকের বউ না, আমরা যেরকম জানি বাংলাদেশে বা ইন্ডিয়াতে সবচেয়ে উন্নত মানের কাপড় ছিল কি মসলিন কাপড়, এত সফট, আমি স্কুল জীবনে পড়েছি মসলিন কাপড় এতটা ইয়ে ছিল, একটা ম্যাচ বাক্সের মধ্যে মসলিন কাপড় রাখা যেত, এত চিন্তা করুন সেই ফেব্রিক কি ছিল, এতটা লাইট। এর জন্য আজকাল মেয়েরা কি করে বেশি লাইট জিনিস, কিন্তু এটা বৈদিক শাস্ত্রে না, বেশি লাইট পরে তখন আপনার সমস্ত চিত্ত বিকৃত হয়ে যাবে অন্য পুরুষকে বা অন্য ইয়েকে। হ্যাঁ আপনি ঘরে লাইট জিনিস পড়তে পারেন, নিয়ে কিন্তু এমন ভাবে যেন কোন অন্য পুরুষ বা অন্য ব্যক্তির চিত্ত বিকৃত না হয়। তো মা যশোদা এরকম এক পশমি কাপড় পরেছেন, হ্যাঁ সফে মানে কি বলে লাইট কালারের, আর সেটা কি কালার ছিল, রেশমি কালারের, রেশমি কালারে একটা লাইট হালকা শাড়ি পরেছেন, কারণ কাজ করতে হবে তো তার জন্য। অনেকে আমরা দেখি মা আপনি কালকে মন্দিরে আসেন ভোগের রান্না করতে, সে যে ড্রেস আপ করে আসছে তখন তো আপনার মনেই হবে না যে ওনাকে রান্না করে ডাকে, কারণ কি ও বারবার এই ও তখন কি করে এই শাড়ির আঁচলটা নিয়ে, ও কি ওই সবজি করবে, ও তো শাড়ির চিন্তায় আছে, এই আমার নোংরা লেগে যাবে, এই উপরে বসলে শাড়িটা দামি আছে আমার প্রভু আবার চিৎকার দিবে, হ্যাঁ এই শাড়িটা আবার এই সাইডে লেগে যায় কিনা, এই আবার একটু কি বলে তেল লেগে যায় কিনা, তো শাড়ির চিন্তায় আছে, তো ওরা সেবার চিন্তা না। এর জন্য সেবা করার সময় এমন শাড়ি পরতে হবে আপনার যেন শাড়ির চিন্তা না পড়ে, বুঝতে পেরেছেন? আমি অনেক সময় দেখি অনেকে মন্দিরে যায় দামি জুতা নিয়ে, তো প্রণাম কিভাবে করে জানেন, আমাদের এক প্রভু দেখি প্রণাম করার সময় ওই যে পা পঞ্চাঙ্গে প্রণাম করে পা পিছনের পা দুটো ফাঁকা করে রাখে, কারণ কি ও পিছনের পা দিয়ে নিচ দিয়ে দেখে যে জুতা কেউ চোরে না নিয়ে যায়, সামনে তো আমরা দেখতেছি ও প্রণাম করতেছে কিন্তু পায়ের ফাঁক দিয়ে জুতা দেখতেছে যে জুতা নেয়। একবার আমি দেখতেছি কি একজন ভক্ত প্রণাম করছে পায়ে ফাঁক করে, আমি বললাম প্রভু পা ফাঁক করছে, বলছে প্রভু আমার এর আগের বার কি হয়েছে 3,000 টাকা দিয়ে জুতা ইয়ে করেছি, প্রণাম করেছি তার মধ্যে কে যেন নিয়ে চলে গেছে, এর জন্য আমি প্রণাম করে পায়ের ফাঁক দিয়ে দেখতেছি জুতা কেউ না নিয়ে যায়। আমি বললাম তাহলে আপনার প্রণাম করারই দরকার নেই, আপনি তো প্রণাম করছেন না, এ তো দেখাবাট করছেন, তো জুতা দেখতেছেন, জুতা দেখতেছেন, তা আপনি মন্দিরে এত জামি জুতা কি দরকার, একটা হাওয়াই চপ্পল পরে আসতেন 50 টাকা বা 30 টাকা ও নিয়ে গেলেও আপনার চিন্তা নেই। এর জন্য মন্দিরে কখনো অত দামি জিনিস নেওয়ার দরকার নেই যার জন্য প্রণামের সময় আপনার ওই জুতার চিন্তা থাকবে, বুঝতে পেরেছেন? এর জন্য মা যশোদা কি করলেন, এই পশমি শাড়ি এবং কি করলেন তার চুলের বেনি করে, আর একটা শিক্ষা, চুলের বেনি করে কোনো মাতাজি চুল ছাড়া দিয়ে রান্না করতে যাবেন না, কারণ আপনার ওই চুল যদি খাবারের মধ্যে পড়ে তাহলে কৃষ্ণ খাবার খাবে না। এর জন্য মায়েদেরকে সবসময় ভগবানের রান্না করতে গেলে চুলে বেনি করে বা খোপা বেঁধে তারপরে যেতে হয়, তা না হলে ওই খাবার চুল পড়লে ওটা কি হয়ে যায়, ও খাবার আর ভগবান গ্রহণ করে না আর বৈষ্ণব গ্রহণ করে না। এই শিক্ষা পেলেন তো, দেখুন কত কিছু শিক্ষা। তারপরে কি করেছেন মা যশোদা, চুলের বেনি করে তার উপরে মালতি ফুল লাগিয়েছেন আর জুই ফুল, মালতি ফুল আর জুই ফুল দিয়ে ডেকোরেশন করেছেন। তার মানে একটা শিক্ষা হচ্ছে ভগবানের কর্ম করতে গেলে বা ভগবানের সামনে যেতে হলে আমাদের সুশ্রী হয়ে যেতে হবে,
সুশ্রী এরকম না, আমাদের একবারে নোংরা আমি দেখি গ্রামগঞ্জে কি করে, ওই স্নান করি হয়তো কি করে কাপড় পরে সে নিচে কি বলে কোনো ব্লাউজ নাই কিচ্ছু নাই, ওই অবস্থায় একটা কাপড় প্যাচ দিয়ে সে গেছে, প্রভু একটু ঠাকুর ঘর দিয়ে আসতেছি আসতে। আর যখন ফাংশনে যায়, ওরে বাবা, 50 বার আয়নার সামনে যায় যে সব ঠিক আছে কিনা। সুমি মাতাজি হাসতেছে, প্রভু আপনি তো বেজ্জতি করে দিচ্ছেন, হ্যাঁ মেয়েদের আমরা সাজা একটু। হ্যাঁ, যখন ভগবান কৃষ্ণের কাছে যেতে হবে তখন খুব সুন্দর করে সাজুগুজু করে যেতে হবে, ঠিক আছে না? উনি দেখার মালিক, আর প্রকৃত এই জড়জগতে যে দেখবে সে লাস্টি ডিজায়ারে দেখবে, বাট কৃষ্ণ আপনার সৌন্দর্যকে দেখবে, তিনি কখনো কামা শক্তি ভাবে দেখবে না। তখন কি করলো, মা যশোদা সুন্দর করে সেজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর সুগন্ধি লাগিয়ে তারপর তিনি দুধ জাল দিয়ে আর এদিকে একটা মটকার মধ্যে দই নিয়ে তিনি মন্থন করতে শুরু করলেন, মন্থন করতে শুরু করলেন। এখন যখন মন্থন শুরু করেছেন তখন কি করেছে, মন্থন শুরু করার সময় মা যশোদার মনের মধ্যে কি করেছে, এই যে এখানে লিখে, তখন মা যশোদা স্বয়ং দধি মন্থন শুরু করেছিলেন। দধি মন্থন করার সময় তিনি শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্মরণপূর্বক তার সমস্ত কার্যকলাপের বর্ণনা করে গান করছিলেন। তার মানে যখন এরকম চিন্তা সকালবেলা থেকে উঠে চিন্তা করতে করতে যখন কাজ শুরু করে দিয়েছে তখন অটোমেটিক্যালি তার চেতনার মধ্যে কি চলে আসছে, ভগবানের সমস্ত লীলা কথা মনে আসছে আর মা যশোদা তখন গায়ন করছে। আমাদের এই ব্রজবাসীদের, আমাদের আমি যেখানে থাকি পাশি প্রতিদিন আমি বিকালে যখন নিচে নামি দেখি মায়েরা 10-15 জন বসে একটা ঢোল নিয়ে ওনারা কীর্তন করতেছে। এই বৃন্দাবনে আপনি যত ব্রজবাসীদের ঘর দেখবেন সবাই বসে কি করে রসিয়া কীর্তন করতে হয়। এই কীর্তন আপনি কোনো বই খাতায় পাবেন না, ওরা নিজেরা নিজেরা আপনি আপ ওদের মধ্যে কেমন আছে একটা স্পন্টেনিয়াস কীর্তন বলতে পারে, মানে ভগবানের বিভিন্ন লীলা কথা ওরা গায়ন করতে পারে সুর দিয়ে। আমি কখনো কখনো বসে বসে শুনি কত যে সুন্দর লীলা গাথা গায়। তো মা যশোদা গোপাল চম্পুতে সেখানে লেখা আছে, তো ও সংস্কৃত শ্লোকে লেখা, তো আমি জাস্ট ভাবার্থ বলছি দুই একটা লাইন যে কি গান করছিল তখন মা যশোদা। মা যশোদা গান করছিল, লালা আমার জীবনের কত সৌভাগ্য তুই আমার এই গৃহে আমার লালা রূপে আবির্ভূত হয়েছিস, লালা তুই আমার হাতের এই মাখন খাচ্ছিস এটা আমার জীবনের কত সৌভাগ্য, লালা ভগবান হরি তোকে এই আশীর্বাদ করুক জন্ম জন্মান্তর জন্য তুই আমার লালা হয়ে আমার কোলে আসিস, লালা আর তোকে যেন আমি মাখন জন্ম জন্মান্তর খাওয়াতে পারি, লালা তুই আমার উঠানের আঙিনায় সর্বদা তুই বিচরণ করিস আর আমি যেন তোর পিছনে ধেয়ে দিয়ে যাব। এই সমস্ত লীলা মা যশোদা মনে করছে আর গায়ন করছে। এ হচ্ছে একটা প্রেমের স্বভাব। যখন কেউ প্রেমে পড়ে, হ্যাঁ, তা আপনি কিভাবে বুঝবেন যে প্রেমে পড়েছে, আপনি কিভাবে বুঝবেন আপনার মেয়ে প্রেমে পড়েছে বা ছেলে প্রেমে পড়েছে, যখন দেখবেন মেয়ে বাথরুমে গিয়ে গান গায় তখন বুঝবেন যে এর ভিতরে কোনো রোমান্টিকতা এসে গেছে। আর কেউ যদি কি বলে বাথরুমে গিয়ে বাথরুম সং করে তার মানে বুঝবেন যে ও কোনো রোমান্টিকতায় পড়ে গেছে। আর একটু উদাসীন, সবকিছুর মধ্যে উদাসীন, কিরে ওটা করছিস, হ্যাঁ ও হ্যাঁ মা করতেছি, তার মানে বোঝা যাবে যে কোনো ফাঁদে পড়ে গেছে, এজন্য ওর মন ওখানে নেই। যখন কেউ নতুন নতুন প্রেমে পড়ে তখন এই অবস্থায়। আমাদের শর্মিষ্ঠা হাসতেছে, হ্যাঁ প্রভু আপনি তো সবকিছু ফাঁস করে দিচ্ছেন, এসব বেশি বললেন না প্রভু। এই যারা যখন নতুন প্রেমে পড়ে তখন তাদের এই অবস্থা হয়। এটা প্রেমের লক্ষণ, এটা শুধু যে শারীরিক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের প্রেম এটাও না। মাও যখন কি করে নতুন বাচ্চা গর্ভে আসবে প্রেমে পড়ে যায় তখন মা গুনগুন করে গোপালের গান গায়, গোপালের ছবি দেখতে পছন্দ করে, গোপালের লীলা শুনতে পছন্দ করে, এটা প্রেমের স্বভাব। যখন প্রেমিক প্রেমিকার প্রেমে পড়ে যায় সেটা স্বামী স্ত্রী হতে পারে, সন্তান মা হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, যখন কেউ প্রেমে পড়ে যায় তখন তার মধ্যে গায়ন করার একটা ইচ্ছা জাগে,
গায়ন করার ইচ্ছা জাগে। এর জন্য মা যশোদা এত লীলা মনে পড়ছে। আর একটা কি শিক্ষা আমরা পেলাম এর থেকে, যখন আপনি ভগবানের জন্য কোনো কিছু করতে যাবেন তখন ভগবানের বিভিন্ন লীলা স্মরণ করতে থাকবে। আপনি বলতে পারেন প্রভু যশোদার তো স্পন্টেনিয়াস আসছিল, আমার তো স্পন্টেনিয়াস আসে না, এর জন্য কি করতে হয়? ওই যে আমি বলেছি, আপনি যখন ভগবানের কোনো কর্ম করবেন না, ভগবানের কথা বা প্রভুপাদের কোনো লেকচার আপনি চালিয়ে কাজ করবেন, তাতে কি হয়, ভগবান কিন্তু আপনার হাতের খাবার খায় না। ভগবান আপনি হৃদয়ের মধ্যে যে খাবার বানাচ্ছেন মনের মধ্যে চিন্তা করে করে, ওইটা ভগবান হৃদয়ের মধ্যে বসে বসে খায়। কারণ ভগবান কোথায় আছে, বাইরে না ভিতরে? ভগবান দুই জায়গায় আছে, কিন্তু ভগবান প্রথম খাবারটা খায় কোথায়, হৃদয়ের মধ্যে। এর জন্য কোন মা হয়তো প্রভুপাদের লেকচার শুনতেছে, ভগবান দধি মন্থন করে এভাবে করে মা যশোদা বানাচ্ছে, তো ওই চিন্তা করতে করতে যখন ও কড়াইতে দুধ দিয়ে বানায়, তো ভগবান প্রথমে ওর হৃদয়ের মধ্যে বসে তিনি মাখন আস্বাদন করে। এর জন্য আমাদের শিক্ষা, যখন আমরা কোনো ভগবত কর্ম করব তখন আগে ভগবানের লীলা স্মরণ করে কর্ম করতে হবে। এর জন্য কি করতে হবে, আমার কিচেনে ছোট একটা রেডিও নিয়ে এই যে ধরুন এই লীলা কথা শুনলেন, বা কোনো গুরুদেব গুরু মহারাজের বা আপনার কোনো ফেভারিট কোনো প্রভু বা যার আপনার ক্লাস ভালো লাগে, সেই লীলাগুলো যখন শুনবেন আর রন্ধন করবেন, তখন আপনার মধ্যে কি হবে, কাজের মধ্যে তখন ভগবান কৃষ্ণ আপনার মনের মধ্যে প্রবেশ করবে। কারণ কি, আমরা শাস্ত্রে কি কথা বলি, যা কিছু করতে হবে কি দিয়ে, মন দিয়ে। কিন্তু আপনি রান্না করতেছেন, মন হচ্ছে টিভির দিকে, আরে ভোগ লাগাইতে হবে, আরে গোবিন্দ কাসুটি জিন্দিগি শুরু হয়ে গেছে, ঠাকুর তাড়াতাড়ি দুইটা রুটি বানাই দেই। আবার না হলে সুন্দর নিত্যান্ত প্রভু বলছে ইয়েতে কি বলে কার্তিক মাসে ভগবানকে দুধ জাল দিতে, দুধের সঙ্গে রুটি দিতে। প্রভুর কেলা শুনলেই সমস্যা, না শুনলেই আর এগুলো মনে জাগতো না, শুনলে পরেই আবার মনে কুৎকুৎ করে যে যদি না দেই। হ্যাঁ হ্যাঁ কি না, আমাদের তো পূর্ণ লক্ষ্মী মাতাজি ক্লাস শুনে, প্রভু আপনি এইসব বলে আমাকে তো ফাঁসিয়ে দিচ্ছেন, এই শুনলে তো আবার করতে ইচ্ছে করবে, না হলে তো আবার মনে হবে আবার যদি পরিবারের ই হয় প্রবলেম হয়, কি জন্য যে আবার এদিকে কাসুদি জিন্দিগি জি সিনেমাটা শুরু হয়ে গেছে আর গোবিন্দ কোনটা যে করব। এ কাজ কর, এই টিভিটা এদিকে নিয়ে মনা, ওটা চলে গেলে কালকে যে এপিসোডটা হয়েছে এরপরে নেক্সট সিন। তো কিসের রুটি আর কিসের দুধ, ভগবান মনে করতেছে এগুলো বিষ বানাইছে আমার জন্য, কারণ কি বিষময় মন নিয়ে ওইগুলো বানাইছে। এর জন্য কখনো ভগবান ওই দোটানা খাবার খায় না। একটা কথা মনে রাখতে হবে, মনে রাখবেন ভগবান কোনো ভিখারি না যে আপনার ঘরে খাওয়ার জন্য গেছে। এর জন্য যখন কৃষ্ণের কাজ করবে, ও কিসের কাসুটি জিন্দগি না, কোন জিন্দগি চলে গেল, আমার জিন্দগির অবস্থাই খারাপ। এর জন্য ভগবানের যখন কর্ম করবেন একাগ্র চিত্তে, এইটা মা যশোদা শিক্ষা দিচ্ছেন যে একাগ্র চিত্তে করতে হবে। তা না হলে ওই আরে ওই সিরিয়ালটা চলে গেল, শর্মিষ্ঠা এদিকে নিয়ে আয়, না হলে আবার ওই প্রভু তো আবার বলবে যে এইটা লাগাই নিচ্ছি, টিভিটা নিয়ে এক আছে, সচিন টেন্ডুলকার মেরে ফেলো, সিক্স মেরে ফেলো, কোনটা আবার এখন খেলাটা দেখবো না, আবার রাত্রে ভোগ লাগাই দেবে, কত যে সমস্যা এই ভক্তি জীবনে এসে ফাঁদে পড়ে গেছি এখন এই প্রভুদের দীক্ষা শিক্ষা নিয়ে। একটু সচিন টেন্ডুলকারের মায়েরও দেখতে পারতেছি না, তো এই ঘটনা একে বাস্তব কথা। কিন্তু আপনি নিজের জীবনে চিন্তা করে দেখুন, আমি কোনো কিছু আপনাকে ইম্প্র্যাকটিক্যাল বলছি না, এরকম কিন্তু হয় আমাদের। তো তখন কি করেছে মা যশোদা, এর জন্য আমাদেরকে কি করতে হবে, ভগবানের কথা লীলা এগুলো স্মরণ করে করতে হবে। আপনি যেরকম, যদি আমাদের, যদি আপনারা ঢুকতে পারবে না, আমাদের এই কৃষ্ণ বলরাম মন্দিরে যে কিচেন, যত সময় কিচেনে রান্না হবে ওখানে ওই প্রভুপাদের লেকচার চলতে থাকে, আর না কোনো গুরুদেবের, যে শিষ্য হয়তো, যার শিষ্য সে হয়তো গুরুদেবের লেকচার চালিয়ে দিয়ে কর্ম করতে, তার মানে গুরুদেবের কথা স্মরণ করতে করতে, ভগবানের কথা স্মরণ করতে করতে সে রুটি বানায়। তো তখন ভগবান কি করে, ওই রুটি যখন ভগবান দেখে, এই যে আপনি একটু পরে আমি লীলা ধীরে ধীরে প্রবেশ করব, হ্যাঁ কাল মনে হয় না আজকে আর ওই পর্যন্ত ঢুকতে পারবো, কারণ 10টা বেজে গেছে, আমি এখন এখানে বিশ্রাম দেব। মা যশোদা এই যে চিন্তা করে করে মাখন বানাচ্ছে না, কৃষ্ণের ঘুম ভেঙে যাবে, কৃষ্ণের ঘুম ভেঙে যাবে, কারণ কৃষ্ণ তো ঘুমাচ্ছে বিছানায়, কৃষ্ণের ঘুম ভেঙে যাবে। তো মা যশোদা কি করেছেন, এরকম লীলা স্মরণ করে তিনি এরকম বিভিন্ন গায়ন করছেন, গায়ন করছেন।
এর জন্য নরোত্তম দাস ঠাকুর এই লীলা অনুসারে তিনি গান লিখেছেন কি, হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি। এর জন্য হাতে গোবিন্দের কর্ম করতে হবে আর মুখে ভগবানের নাম করতে হবে। আমরা তো বলবেন প্রভু আমি তো কবি না, আমি তো এত গান টান জানি না, এর জন্য চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ গান দিয়ে গেছে কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর জন্য আমরা যখন ভগবানের কোনো কর্ম করব তখন আমাদেরকে ভগবানের মুখে ফুল তুলতেছি আপনি নাম করতে থাকবেন, কাজ করতেছে নাম, যদি আপনার মুখ করতে করতে একটু অলসতা এসে গেছে তখন প্রভুপাদের টেপ চালিয়ে দেন বা একটা ক্লাস চালিয়ে দেন। আপনি আজকাল তো কত সোশ্যাল মিডিয়া, আপনি রান্নাঘরের সাইডে রেখে আপনি কাজ করতে থাকুন। এটা মা শিক্ষা দিচ্ছে, যখন আমরা ভগবানের কর্ম হাত দিয়ে করব, মন দিয়ে ভগবানকে স্মরণ করতে হবে। যখন মন দিয়ে স্মরণ করব তখন হাতের বানানো জিনিসটা কি হয়ে যাবে, ভগবানের জন্য অমৃতময় হয়ে তৈরি হবে, অমৃতময় হয়ে তৈরি। তো মা যশোদা গুনগুন করে ভগবানের বিভিন্ন লীলা স্মরণ করে গান রচনা করছেন আর গাইছেন। এই জন্য ব্রজবাসী মায়েদের রচনা করতে না, ওদের মধ্যে অটোমেটিক গান এসে যায়, কারণ ওরা এতটা প্রেমে আবেগ আপ্লুত। আপনি যখন পূর্ণ প্রেমে না পড়বেন গান আসবে না, গান আসবে না। অনেকে মা বলে না কি রে শর্মিষ্ঠে তুই এত গান, এর আগে তো এত গান গাইসনি, কি হয়েছে এত গান গাইছ? শর্মিষ্ঠে তো বলতে পারে না মা আমি তো ফাঁদে আটকে গিয়েছি, তোমাকে তো বুঝাতে পারছি না কিভাবে বলবো। এই হচ্ছে স্বভাব, যখন আপনি ফাঁদে আটকে যাবেন তখন আপনি গান এমনিতেই আপনার মনে আসবে, কারণ আপনি তো প্রেমের মধ্যে পড়ে গেছেন। তাই চৈতন্য মহাপ্রভু যখন প্রেমের মধ্যে পড়ে গেছে, সে যখন বাহ্যক্রিয়া যাবে বাথরুমে তখন তার জিহ্বা বন্ধ হচ্ছে না, জিহ্বা টেনে ধরছে। গোপাল বলছে কি ব্যাপার মহাপ্রভু তুই জিহ্বা টানতেছ? বলছে গোপাল এখন তো বাথরুমে আসছি আমি বাহ্যক্রিয়া করতে, এখন তো জিহ্বা বন্ধ। বলছে প্রভু তুমি কি গ্যারান্টি দিতে পারো এই জিহ্বা বন্ধ করলে তুমি সে সময় বেঁচে থাকবে? মানুষ তো বাথরুমে গিয়েও অনেক সময় সাইলেন্ট স্ট্রোক করে। মহাপ্রভু বলে খুব ভালো কথা বলে, তা আমাদেরকে ওইভাবে যে কোনো অবস্থায় যেখানে থাকি হরে কৃষ্ণ বলতে বলতে চলতে হবে, লেকচার শুনতে শুনতে চলতে হবে। আবার এ না যে আপনি লেকচার শুনতে চলতে চলতে আবার অ্যাক্সিডেন্ট না করেন। জাস্ট আমি উদাহরণ দিলাম, যাতে আবার অনেকে আছে হেডফোন কানে দিয়ে রাস্তা ক্রস করছে, এদিকে গাড়ি আপনার শরীরের উপর দিয়ে চালিয়ে দিয়ে গেল, এভাবে না। যেটা করতে হবে চিন্তা ভাবনা করে, এর জন্য আমাদেরকে কি করতে হবে, ভগবত কর্ম করতে হলে সর্বদা মনটা ভগবানের কথার মধ্যে রাখতে হবে। এর দ্বারা মা যশোদা দেখালো কি, যে মন সবসময়ের জন্য ভগবানের লীলা কথার মধ্যে ডুবিয়ে রাখতে হবে, আর মুখ সর্বদা ভগবানের নামের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, আর আমাদের অঙ্গগুলো সর্বদা ভগবানের সেবার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এই মা যশোদা তার এই দধি মন্থন লীলা শুরু করার মধ্যে দিয়ে এই শিক্ষাগুলো দিয়েছেন। হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্ত স্টপ রাখি, কিছু কোশ্চেন নেওয়া যায়, তারপরে কালকে আমরা দধি মন্থনের পরে কি করেছেন সেই লীলা শ্রবণ করতে হলে আপনারা অবশ্যই টাইমলি এসে যাবেন। দামোদর লীলার কত অমৃত তত্ত্ব ওখানে আছে, বাংলাদেশ টাইম 8টায় আর ভারতীয় টাইম 7:30টায় এসে যাবেন। হরে কৃষ্ণ। তো এবার আমরা পুরো পৃথিবীতে যারা কি বলে করোনা ভাইরাসে, তারপর বিভিন্ন রোগে, মানসিক টেনশনে, বিভিন্ন ভাবে দুশ্চিন্তায়, হয়তো পরিবারে কেউ অসুস্থ, স্বামী অসুস্থ, আমাদের বিশেষ করে বিলাসিনী মায়ের প্রভু আমাদের প্রভু একটু শারীরিক ভাবে অসুস্থ আছে, একটু সর্দি কাশি ফিল করছে। অ্যাকচুয়ালি এটা বেশি ভয় না, কারণ এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে, তো এর জন্য একটু সর্দি কাশি হচ্ছে। এর জন্য সবার স্বামী, সবার স্ত্রী, পুত্র, পরিজন এবং পৃথিবীর সমস্ত ভক্তবৃন্দ মানুষ যাতে ভালো থাকে, এর জন্য আমরা মা যশোদার চরণে আশ্রয় নিয়ে আমরা তার পুত্র কৃষ্ণ ভগবানের চরণে আমরা হরিনাম করে একবার আমাদের এই আবেদন প্রার্থনাকে আমরা কি করব, ব্যক্ত করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর
शिवाशादि गौर भक्त वृंद, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हे गौनिताय, हे कृष्ण बलराम, हे राधा श्याम सुंदर, हे ललिता विशाखा, हे प्रभु, हे जगतेर नाथ, हे अनाथेर नाथ, प्रभु तुमी सकल गृहस्थे तुमी पारमार्थिक मंगल करो प्रभु। सबाईके तुमी स्वामी संसार स्त्री पुत्र परिजन निये এই করোনা ভাইরাস থেকে প্রভু জগৎকে তুমি মুক্ত করো, সমস্ত পরিবারকে তুমি মুক্ত রাখো, সমস্ত দুশ্চিন্তা টেনশন ভগবত ভক্তিবাদের সমস্ত বাধা থেকে তুমি মুক্ত রেখে, হে ধন্যন্তরী ভগবান, সমস্ত রোগ থেকে মুক্ত রেখে সবাই যেন আমরা হরি ভজন করতে পারি, হরি নাম করতে পারি, ভগবানের কথার মধ্যে যেন আমরা মন সর্বদা আমাদের 24 ঘন্টা নিমগ্ন থাকে এবং ভগবত সেবায় যেন আমাদের মন নিবদ্ধ রাখে। এই প্রার্থনা আমি তোমাদের চরণে আমরা প্রকাশ করছি। তুমি আমাদের কথাকে কৃপা করে একবার কৃপা দৃষ্টিতে তুমি অবলোকন করো, তোমার কৃপা দৃষ্টি। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি। এবার আমাদের চ্যাট বক্সে যেতে হবে। চ্যাট বক্সে তো মনে হচ্ছে সবই, আজকে তো শ্রেয়সী আসেনি। ইয়েকে দেন তো প্রভু, শ্যাম প্রভু চ্যাট বক্স পর্যন্ত। আর না হলে ইয়েকে দেন, ওই শর্মিষ্ঠাকে দেন, ওকে ইয়ে করে দেন। ঠিক আছে, ও পড়ুক, শর্মিষ্ঠা পড়ুন কি আছে চ্যাট বক্সে। হরে কৃষ্ণ প্রভু, শ্যাম প্রভু কি অবস্থা, হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম। না না না, এগুলো সব নেই। ঠিক আছে, আমি পড়ছি। চিত্তরঞ্জন প্রভু লিখেছেন, হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম প্রভু, আপনাকেও দণ্ডবত। দেবকী নন্দন প্রভু লিখেছেন, অ্যাবসলুট ট্রুথ প্রভু, জয় ব্রজবাসী সুন্দর নিত্যানন্দ প্রভু কি জয়, ফ্যান্টাস্টিক এক্সাম্পল, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সবিতা রায় চৌধুরী মাতাজি লিখেছেন, মানে আমাদের তাপস প্রভু লিখেছেন, 6P, আমি বুঝতে পারলাম না এটা কি 6P মানে। Prior proper planning prevents poor performance. ও মানে ওনার মোবাইলে হয়তো কানেকশন প্রবলেম হচ্ছে। সাধু সঙ্গ থেকে আমাদের কমেন্টস এসেছে মোবাইল থেকে। যারা অনলাইনে ক্লাস শুনছেন লাইভে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে এখনই লিখে পাঠাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে কিছু কমেন্টস এসেছে। করুণা কর্মকার, হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম প্রভু, আপনাকেও দণ্ডবত প্রণাম মা। শুভনিতাই দাস লিখেছেন, হরে কৃষ্ণ প্রভু, আপনাকেও দণ্ডবত প্রণাম প্রভু। শীলা সাহা মাতেজি লিখেছেন, হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম প্রভু, আপনাকেও দণ্ডবত প্রণাম। তারপরে সবিতা চৌধুরী মা আবার ওই লিখেছে ওনার ইয়েতে প্রবলেম। তারপর সমস্ত আমাদের খগরাজ প্রভু আজকের ক্লাসের মেইন মেইন পয়েন্ট গুলো লিখেছেন, এগুলো আমাদের অলরেডি গ্রুপে চলে যাবে, এর জন্য আমি পড়ছি না। দীপন প্রভু লিখেছেন, প্রভু আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম প্রভু, ক্লাস চলাকালে আপনার শ্রীমুখ থেকে আপনার মুখের প্রসাদের প্রদাহের হয়ে গেছে, এটা প্রসাদের কথা শুনলাম। সংক্ষিপ্ত বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণ ভগবানের কৃপায় হোমিও ঔষধ কি বারক্স 30 নোট যদি নিম্ন গতিতে আতঙ্ক, 2 শব্দভীতি, 3 মুখের মধ্যে গরম অনুভব হয়, 3 কি মার্কোলাক্স নোট, ঢোক গিলতে কষ্ট, মুখে দুর্গন্ধ, লালা ঝরে, ঠান্ডার ভাব, নির্বাচন করার প্রয়াস মাত্র, ক্ষমা করবেন প্রভু। মানে প্রভু আমার কৃপা করে উনি আমাকে একটা ওষুধ এখানে লিখেছেন যে এটা খেলে আমার ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। 1 ফোঁটা করে দিনে 2 বার 3 বার 1 ফোঁটা করে,
অবশ্যই আমি আপনার কথাটা পালন করার চেষ্টা করব। আমাদের দীপন প্রভু হোমিও ডাক্তারি অলরেডি উনি স্টাডি করতেছেন আর কি, উনি ও এজন্য খুব সুন্দর। আমরা রাধা মাধবের কাছে প্রার্থনা করি প্রভু এই শিক্ষাটা ভালো করে শিখে যেন ভক্তদের সেবা করতে পারে। রাধা মাধব শ্রীপা সুন্দর নিত্যান্ত প্রভুর মুখের প্রদাহ তুমি দ্রুত সুস্থ করে দাও। হে গোবিন্দ, প্রভুর মুখ খুব খুব কষ্ট হচ্ছে, তুমি কৃপা করো শ্রীপা সুন্দর নিত্যান্ত প্রভুকে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকল বৈষ্ণব চরণে আমার বিনম্র দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ, আপনাকে অসংখ্য দণ্ডবত প্রণাম প্রভু, আপনি যে এই অধমের জন্য চিন্তা করেছেন। এরপর খগরাজ প্রভুর কমেন্টস মানে আজকের পয়েন্ট গুলো লিখেছেন, এগুলো অলরেডি আমাদের গ্রুপে চলে যাবে। খগরাজ প্রভু যে আমাদের জন্য এত কষ্ট করেছে, মেইন মেইন পয়েন্ট গুলো লিখেছে, এর জন্য ওনার জন্য একবার হরি বল দিতে হবে, হরি বল। তারপরে অভিজিৎ মন্ডল প্রভু লিখেছেন, হরে কৃষ্ণ প্রভুজি, আপনার শ্রী চরণ কমলে আমার শতকোটি দণ্ডবত প্রণাম নেবেন, আপনাকে অসংখ্য দণ্ডবত প্রণাম প্রভু। সুজিত চক্রবর্তী প্রভু লিখেছেন, হরে কৃষ্ণ চরণে দণ্ডবত প্রণাম, আপনাকেও দণ্ডবত প্রণাম প্রভু। তারপরে সে সুশান্ত সামন্ত প্রভু লিখেছেন, হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম, কৃপা করবেন, হরে কৃষ্ণ, আপনাকেও দণ্ডবত প্রণাম প্রভু। সুশান্ত শান্ত সুদমা প্রভু লিখেছেন, হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম, আমি সোনার কাজ করি তাহলে কি গতি, এবং সময় ঔষধ খেয়ে নেবেন প্রভু। হরে কৃষ্ণ, অবশ্যই আপনার কথা, সোনার কাজ করেন এতে কোনো অপরাধ নেই, আমি জাস্ট বললাম আপনার এখন তো ওটা দিয়ে আপনার জীবিকা নির্বাহ, এ না যে হ্যাঁ আমাদের বৈদিক শাস্ত্রে বলা আছে মেয়েদের শরীরে কিছু স্বর্ণ থাকা হচ্ছে লক্ষ্মীর ইয়ে, এটা না যে মায়েরা কানের দুল পরবে না, সোনার জিনিস পরবে না, এটা না। আমি এটা বুঝাতে চেয়েছি আপনাকে সবকিছুই বলবো, আমাদেরকে ডায়াবেটিস রোগীর মতো হতে হবে ভক্তি জীবনে, কিরকম জানেন, আপনি সব গ্রহণ করতে পারবেন বাট পরিমাণ মতো। ডায়াবেটিস রুগীকে কিন্তু কখনো ডাক্তার বলে না তুমি মিষ্টি খেতে পারবে না, কারণ আমাদের শরীরের জন্য 25% মিষ্টি দরকার, এর জন্য উনি বলে তুমি 50% মিষ্টি খেও না, তুমি তোমার শরীরের জন্য 10% মিষ্টি দরকার। এর জন্য ডায়াবেটিস রুগীদের বলে সকালবেলা তুমি একটা মিষ্টি খেও বা একটু মিষ্টি খেও, কিন্তু এ না যে তুমি একবারই মিষ্টি খেও না, তাহলে আপনার আবার কি হবে ভিটামিন কি বলে মিষ্টির অভাব হবে। এর জন্য আমরা হ্যাঁ লেখা আছে এবং শাস্ত্রেও লেখা আছে এবং গোপীরাও স্বর্ণের অলঙ্কার পরতো, হ্যাঁ মায়েরা পরবে, কিন্তু এরকম আমি বলিনি তো খালি থাম্বা থাম্বা দিয়ে স্বর্ণ পরে ওর উপরে আসক্ত হয়ে যাবে, এটা না। হ্যাঁ মেয়েদের স্বর্ণ পরতে হয়, কারণ লক্ষ্মী দেবী একটা অঙ্গ হচ্ছে স্বর্ণ, কারণ মা লক্ষ্মীও পরতেন, এর জন্য তাদের একটা স্বর্ণ জিনিস রাখতে হয় তাদের শরীরে, মেয়েদের শরীরে এরকম যে শাস্ত্রে বলা আছে মেয়েদের শরীরে যে কোনো একটা স্বর্ণের জিনিস রাখতে হয়, হয়তো হতে পারে সেটা স্বর্ণের কি বলে কানের দুল বা একটা চেইন, এজন্য বিয়ের সময় দেয় এগুলো, কিন্তু এরকম না যে ওর উপরে আমরা আসক্ত হয়ে যাবো আমি ওটা দেখানোর জন্য পড়েছি, দ্যাটস নট গুড। এর জন্য স্বর্ণ পরাটা, তারপর প্রভুরা বলবে তোর প্রভু আমাদের যে বিয়ের সময় স্বর্ণের আং, প্রভুবাদের হাতে একটা স্বর্ণের আংটিয়া ছিল সেটা ইয়ে পাথর দিয়ে, গুরু মহারাজের হাতে একটা দেখবেন স্বর্ণের আংটি আছে, এই আংটিটা কিন্তু গুরু মহারাজের না, এটা প্রভুপাদ পড়তেন, প্রভুপাদ ওই আংটিটা গুরু মহারাজকে দিয়ে গেছে, এর জন্য প্রভুপাদ ওই আংটিটা সবসময় ওটা হচ্ছে ইয়ের নীলা পাথরের, নীলা পাথরের তো ওইটা প্রভুপাদ গুরু মহারাজকে দিয়ে গেছে, আপনি পড়তে পারেন আপনাকে আমি, কিন্তু এরকম না যে ওগুলো দেখাবট করার জন্য ওর উপরে আসক্ত, এগুলো না, এটা আমি বুঝিয়েছি। এখন আপনার তো ওটা দিকে জীবন, আপনাকে তো অবশ্যই স্বর্ণের কাজ করতে হবে, ওটা করা খারাপ না, কাজ করা কোনোটাই খারাপ না, কাজ ওটাই খারাপ আপনি চুরি করছেন বা বেআইনি ভাবে কিছু করছেন, দ্যাটস ব্যাড। তো তারপরে কি খগড়াস প্রভু প্রশ্ন করেছে,
আমরা প্রতিদিন জীবন সাজানোর জন্য পরিকল্পনা করি, কিন্তু কৃষ্ণ সেবার জন্য কি পরিকল্পনা তা একটু বিস্তারিত বলবেন? কৃষ্ণ সেবার জন্য কি পরিকল্পনা করব তা তো আমি কি বলে এটা তো এক কথায় বোঝানো যাবে না, এটা তো অনেক কথা, কিন্তু এক কথা উত্তরটা হচ্ছে কৃষ্ণ সেবার জন্য পরিকল্পনা হচ্ছে শাস্ত্র বা আচার্য বা গুরুদেব আমাকে যেভাবে জীবন নির্বাহ করতে বলেছেন সেইভাবে আমাদের জীবনকে চালাতে হবে। চার নিয়ম পালন, স্বামী সেবা করা, স্ত্রী সেবা করা, বাচ্চাদের দেখভাল করা, এগুলো এগুলো এক কথায় বোঝানো যাবে না যে প্রতিদিন জীবন সাজানোর জন্য পরিকল্পনা করি, কিন্তু কৃষ্ণ সেবার জন্য পরিকল্পনা তা একটু বিস্তার। কৃষ্ণ সেবার জন্য পরিকল্পনা হচ্ছে আমার গুরুদেব কিভাবে চেয়েছে আমি কৃষ্ণের সেবা করি, সেইটাই হচ্ছে আমার জীবনের ফ্যামিলি প্ল্যানার। আমার জীবনের ফ্যামিলি প্ল্যানিং হচ্ছে এইটাই, আমার গুরুদেব কিভাবে চেয়েছে আমি পরিবার করি, সেটা কি বলা হয় যে কৃষ্ণের সংসার। এই জন্য নরোত্তম দাস ঠাকুর কি বলেছে, কৃষ্ণেরও সংসার করি সারি অনাচার, কৃষ্ণের সংসার করতে হবে যাতে গুরু কৃষ্ণ প্রভুপাদ যাতে খুশি হয় সেই চিন্তা নিয়ে ভাবনা নিয়ে আমাদেরকে গৃহের পরিকল্পনা করতে হবে। আমাদের খগরাজ প্রভু এই প্রশ্নটা করেছে। তারপরে আমরা যাই আরো মনে একটা চ্যাট বক্সে প্রশ্ন আছে। ও চিত্তরঞ্জন প্রভু লিখেছে, প্রভু সাধু সঙ্গে এসে বেশ কয়েকবার দামোদর মাহাত্ম্য শ্রবণ করেছি, কিন্তু আজকে আপনার মুখ থেকে দামোদরের মাহাত্ম্য যে পরমার্থ ও শিক্ষার সহিত শুনতে পেলাম ও পাচ্ছি ও পাবো তাতে আমি মুগ্ধ। জয় সুন্দর নিত্যানন্দ প্রভু কি জয়। ভগবান দামোদর আপনার শারীরিক সুস্থতা নিশ্চিত করুন এই প্রার্থনা, আপনি আমাদের আলোর দিশারি হয়ে থাকুন আর আমরা সেই আলোয় আলোকিত হই, চিত্ত শোধনের পথে থাকি। হরে কৃষ্ণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে কৃপা করবেন যেন আপনাদের এভাবে সেবা করতে পারি। তো হাত জাগিয়েছে আমাদের খগরাজ প্রভু, এবার তাকে আনমিউট দিচ্ছি। বলুন প্রভু, খগরাজ প্রভু যার যে প্রশ্ন আছে হাত জাগাবেন, আর শ্যামপ্রভু একবার আপনি আবার চেক করবেন কোন কোশ্চেন আসছে কিনা কোনো। বলুন খগরাজ প্রভু। হ্যাঁ দণ্ডবত প্রণাম আপনার শ্রীচরণে। আপনার শ্রীচরণ কমলে প্রণাম। বলুন প্রভু, আপনি কত সুন্দর আমাদের সেবা করছেন। মানসিক ভাবে সুস্থ, কিন্তু আপনার শ্রীমুখে একটু ভগবান রোগ শোক হয়েছে, আজকে ধন্বন্তরি নিয়ে বললেন, কষ্ট হচ্ছে নিশ্চয়ই। আমিও দু তিন দিন পর দেখা পেলাম আপনার, খুব ভালো লাগছে। এই প্রশ্নটা খুব সুন্দর জবাবটা দিয়েছেন, যদিও আপনার শ্রীমুখী আমার শুনে নিজেও শুনলাম অন্যরা শুনলো, সেটা হচ্ছে কৃষ্ণ। দেখুন আপনার এই বিষয়ের উপরে আমি কার্তিক মাস যাক গৃহস্থ আশ্রম কিভাবে হওয়া উচিত এর উপরে আমি একবার একটা এক দুদিনের একটা সেমিনার দেব, কিভাবে গৃহস্থ আশ্রম শাস্ত্রে বলেছে বা আচার্যগণ আমাদের কাছ থেকে গৃহস্থদের কাছ থেকে কি এক্সপেকটেশন তারা করে, কি আশা করে, এর উপরে আমি একদিন বা দুদিনের একটা সেমিনার দেব। কিন্তু এক কথাই হচ্ছে গৃহস্থ আশ্রম হতে হবে গুরু কৃষ্ণ যেভাবে চায় সেভাবে। হ্যাঁ, কৃষ্ণের সংসার করা ছাড়াই আনাচে, এর মধ্যে সম্পূর্ণ উত্তরটা যাতে আপনার আমার ঘরটা সাজানো হবে কি, এটা অনাচার থাকবে না। আর পজিটিভলি হচ্ছে কি, এটা হচ্ছে এটা কৃষ্ণের সংসার হবে, তাহলে আমার সংসারটাও গোছানো হলো, কৃষ্ণের সংসারটাও গোছানো হলো। খুব সুন্দর উত্তর হয়েছে, অসাধারণ। প্রভু আপনাকে দেখে ভালো লাগলো, আপনার ক্লাস করতে পারলাম আজকে, আমাকে ভগবান বার্ষবানোর সুযোগ করে দিয়েছেন। আপনি আমাদের দুদিন ছেড়ে কোথায় চলে গিয়েছিলেন? ওই তো বৌল অষ্টমীর একদিন গেল ওইদিকে, আরেকদিন অন্নকূটের পরিকল্পনা করলাম, ধামে 16 তারিখ অন্নকূট সেবার ভার রয়েছে, আমাদের একটা বিশাল পরিকল্পনা হয়েছে, 5-10 হাজার লোক হবে, তো ওইখানে মিটিং এ ছিলাম, তো ওই সেবাটার জন্য রাত। না না না, অবশ্যই অবশ্যই ভগবানের সেবায় তো যেতে হবে, কিন্তু তার সঙ্গে একটু সময় পেলে আমাদেরকে একটু দর্শন দিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ আপনার শ্রীমুখকে স্মরণ করছি। ধন্যবাদ আপনার শ্রীচরণ। দেখি চ্যাট বক্সে আবার কি প্রশ্ন আসছে। না দীপন প্রভু, প্রভু প্রতিদিন ভগবানকে
নিবেদিত পুষ্প তো আমরা ময়লার ডাস্টবিনে ফেলি, গঙ্গায় ফেলার উপায় নেই, কি অপরাধ হচ্ছে? অবশ্যই অপরাধ হচ্ছে। আর এইটা করা যাবে না? ভালো প্রশ্ন জিজ্ঞেস করে। যাদের বাড়ির কাছে নদী নেই, যাদের বাড়ির কাছে নদী, শ্যাম প্রভু প্রভুকে আনমিউট করে দিন, আর না হয় খগরাজ প্রভু আপনি আপ আনমিউট হয়ে যান, নাহলে আমার কানে শব্দ আসে। যাদের বাড়িতে মানে যাদের বাড়িতে না, মানে এখানে তো যারা এসেছেন সবাই ভগবানের পূজা করেন, তো পূজার ফুল কখনো ডাস্টবিনে বা এখানে সেখানে ফেলবেন না। হ্যাঁ, আপনার কাছে নদী নেই, তখন কি করবেন? একটা আলাদা পলিথিন বা যে কোনো জায়গায়, সরি, যে কোনো একটা বক্সে যেখানে রাখার রেখে দিবেন। তা আপনি অবশ্যই 15 দিন বা 1 মাস পরে বা যে কোনো দিকে আপনি যান, তখন নদী পড়ে, তখন ওই নদীতে ওটা ঢেলে দিয়ে আসতে হবে। বাট ভগবানের পূজার ফুল এখানে সেখানে ফেলা যাবে না, পায়ে পরা যাবে না। অনেকে আবার আছে মন্দিরে গেছে, বাবা আমারে 2 সেট যে মালা দিয়েছে ওই নিয়ে যাই, এই চল চল এই মালা নিয়ে যাই ভগবানের, ওগুলো আনলেন, তখন কি হলো, ঘরে বসে ওগুলো পচলো, ছেলে মেয়ে ওগুলো ফেলে দিল, ওগুলো পাড়াচ্ছে, এই করছে। এর জন্য আমি অনেক সময় ভক্তদের, মানে আমার যারা নিজের ভক্ত তাদেরকে আমি উপদেশ দিই, মন্দিরে যদি মালা পান অবশ্যই আপনি গলায় দিবেন, শুকবেন, গন্ধ নিবেন, আঘ্রাণ করবেন। মন্দিরে যত সময় থাকেন, পূজারি যদি আপনাকে একটা গলায় বা কোনো সিনিয়র বৈষ্ণব তার গলার মালা দিন, মন্দিরে যত সময় থাকেন পরে ওটা আবার মন্দিরের যে কোনো জায়গায় রেখে দিয়ে আসবে। কারণ মন্দির ওগুলো কি করে, যেরকম আমাদের কৃষ্ণ বলরাম মন্দিরে একটা বক্স করা আছে, ভগবানের যত মালা ফুল তুলসী যা সব ওই বক্সের মধ্যে ফেলে দেওয়া হয়। তো কি করে, ওরকম 10টা 11টার দিকে গাড়ি আসে, লরি, যেরকম আপনাদের দেশে ময়লা গাড়ি আসে না, আমাদের এখানে একটা গাড়ি আসে, এই বৃন্দাবনে ওই সিস্টেম আছে, একটা লরি আসে সমস্ত মন্দিরের ফুল নিয়ে যায়, ও ফুল নিয়ে কি করে সব যমুনায় ঢেলে দেয়, যমুনায় ঢেলে দেয়। এর জন্য কখনো ভগবানের চরণের ফুল তুলসী এখানে সেখানে ফেলা যাবে না। ওগুলো কি করবেন, আপনি পলিথিনে রেখে দিন বা যে কোনো একটা বক্সে রেখে দিন। আপনি তো অবশ্যই যাওয়ার সময়, আর না হয় আপনি যখন কি করেন, 1 সপ্তাহ পরে আপনি একবার পদ্মার পাশ দিয়ে যাবেন, শুক্রবার দিন গিয়ে আপনি রিক্সায় করে হয়তো স্বামীবাগে যাচ্ছেন, তখন আপনার নদী পড়লো, আপনি ওখানে ঢেলে দিয়ে আসবেন। আবার ওই পলিথিনটা নদীর মধ্যে ফেলবেন না, শুধু ফুলটা ফেলে দিয়ে আসবেন। এতে করে নদী মাতাকে অপমানন করা হবে, পলিথিন নদীতে ফেলবেন না, কারণ তিনি একজন নারী, মা পদ্মা দেবী হচ্ছেন গঙ্গার একটা অংশ। বোঝা গেল? কখনো ভগবানের জিনিস এখানে সেখানে ফেলা যাবে না, বি কেয়ারফুল, তাহলে কিন্তু অপরাধ হবে। তারপর চ্যাট বক্সে আবার একটা প্রশ্ন আছে, আর মনে হয় দুজন হাত জাগিয়েছে। চিত্তরায় প্রভু, প্রভু সম্ভব হলে আসন্ন অন্নকূটের সময় তিথি সম্পর্কে কিছু জানাবেন কৃপা করে, সেটা আমি কালকে বলবো, কারণ অন্নকূট হচ্ছে পরশু, আরো 2 দিন আছে, আমি কালকে বলে দেব। আর অন্নকূটের দিন তো আমি অন্নকূটের উপরে ক্লাস দেব, চিন্তা নেই। আমার মনে আছে যে আপনাদের সেবা করতে হবে। এরপরে আমাদের বিলাসিনী মাতাজি, হ্যাঁ আনমিউট দিয়েছি, বলুন। হরে কৃষ্ণ প্রভু চরণে দণ্ডবাদ প্রণাম। দণ্ডবাদ প্রণাম। উনি সেই একটা মানে আজকে ক্লাসের মধ্যেই বললেন যে রাহু আর কেতুর রক্ত থেকে পেঁয়াজ রসুনের জন্ম হয়েছে, আর ওইদিকে শিবের শক্তি থেকে সোনার আর কি জন্ম হয়েছে। তো এখানে আমরা মানে ভক্তি জীবনে আসার পর শুনেছি যে মুসুরির ডাল, কলমি শাক, চিচিঙ্গে এগুলো আমিষের মধ্যে পড়ে, কিন্তু এটার রিজন কি? এটার রিজন হচ্ছে ওই মুসুরির ডালও লাল তো তার থেকে এসেছে, বুঝতে পেরেছেন? আর কলমি শাক কেন খেতে বলে না, কারণ কি কলমি শাক যেখানে হয় সেই জায়গাতে কুকুর এইসব জায়গায় ইয়ে করে, এর জন্য ওই জিনিসগুলোকে ভগবানের সেবায় আনতে বলে না। আর এক দিক থেকে, কারণ কি মুসুরির ডালে হচ্ছে অধিক প্রোটিন, অধিক প্রোটিন শাস্ত্রে বলা, মানে সরি মেডিকেল সায়েন্সে বলা আছে মুগ ডালের থেকে মুসুরির ডালে 75% প্রোটিন, মুগ ডালে 55%। এর জন্য আমাদেরকে মুসুরির ডাল খাওয়া উচিত না। আর মুসুরির ডালও এর একটা লীলা আছে, কখনো আবার ইয়ে হলে বলবো, ওটাও এক রাক্ষসের রক্ত থেকে মুসুরির ডাল হয়েছে, এর জন্য মুসুরির ডাল লাল। মুর নামক এক রাক্ষস ছিল, তার রক্ত ভগবান মেরেছিল মুরারিকে, এর জন্য ভগবানের নাম হয়েছে মুরারি, তার রক্ত থেকে মুসুরির ডাল হয়েছে, এর জন্য ভক্তরা মুসুরির ডাল খায় না। কারণ যেগুলোই ভগবান নিষেধ করেছে
এসব চিচিঙ্গা আমি শুনিনি কখনো চিচিঙ্গা খাওয়া নিষেধ, কিন্তু এগুলো রিজন হচ্ছে ওই চিচিঙ্গা, কারণ কি ওটা দিয়ে যে জিনিস হয় ওর মধ্যে কি আছে, হয়তো যে কোনো এনজাইম আছে যেগুলো আমাদের বডির জন্য বা ভক্তির জন্য ভালো না, এর জন্য ওগুলো, এর জন্য বৈদিক শাস্ত্রে যেগুলো নিষেধ করেছে তার পিছনে সাইন্টিফিক রিজন আছে এবং আধ্যাত্মিক রিজন আছে, বুঝতে পেরেছে? অনেকে যেরকম আমি শুনেছি লাল শাক অনেকে ভোগ লাগায় না, কারণ কি ওই লাল শাকটা রক্ত কালার, এর জন্য বৈষ্ণবরা লাল শাক ভগবানের ভোগে লাগায় না। এরকম আমি বলছি বিট লাল, কিন্তু এই লাল শাকটা ধুলে পরে পুরো রক্ত বের হয়, বুঝতে পেরেছেন? ওটা আপনি এমনকি যখন রান্না করতে যাবেন, যখন মশলা তেল সবকিছু দিবেন, তো লাল জল ছেড়ে দিবেন। এর জন্য অনেকে এরকম করে না, এটা মানসিক ভাবনা, বুঝতে পেরেছেন? যেরকম এই যে পাউরুটি খান আপনারা, এই পাউরুটি কিন্তু ভগবানের সেবায় লাগানো যায় না, কেন? পাউরুটির মধ্যে ইস্ট দেয়, এই ইস্ট ভগবানের সেবায় লাগায়, এর জন্য আপনারা বলুন প্রভু, তাহলে আমরা মায়াপুরে যে খাই স্যান্ডউইচ বার্গার, ও কি করে জানেন, ওই ভিতরে যে সবজিটা আছে না ওইটা ভোগ লাগায়, ওই যে বার্গারের মধ্যে যে চপটা দেয়, যে চপটা দেয় ওইটা ভোগ লাগায়, আর পাউরুটি কিন্তু ভগবানের ভোগ লাগায় না। আর যে যে পাউরুটি রাধা মাধবকে দেয় দেখবেন সেটা ইস্ট সারা বানায়, কিন্তু ইস্ট না দিলে ওটা ফুলবে না, ইস্ট না দিলে পাউরুটি ফুলবে না, কিন্তু ওখানে বিশেষ করে মন্দিরে যখন ভগবানকে স্যান্ডউইচ বা বার্গার দেয়, কারণ আমরা খাই ভগবান খাবে না, এই জন্য জননিবাস প্রভু দেয়, তখন অনেক করে তারপরে ফুলায়, কিন্তু ওটা আমাদের বাহ্যিক জগতে যে পাউরুটি ওরকম হয় না, কারণ কি ওখানে ইস্ট ইউজ করে না, ইস্ট ভগবানের সেবায় লাগে না। তারপরে এই যে ভগবানের সেবায় সয়াবিন লাগে না, হ্যাঁ আপনারা গৃহে সয়াবিন ভোগ লাগাতে পারবেন, কিন্তু মন্দিরে যেখানে প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ প্রভুপাদ সেখানে সয়াবিন ভোগ লাগাতে নিষেধ করেছে, কিন্তু হ্যাঁ গৃহস্থ, কিন্তু গৃহস্থ ভগবানের সেবায় সে সয়াবিন লাগাতে পারে, কারণ তার জন্য প্রোটিন দরকার, কিন্তু ভগবানের ওখানে তো অষ্টকালীন ভগবানের সেবা ওখানে কেন, কারণ কি সয়া হচ্ছে অধিক প্রোটিন, অধিক প্রোটিন, আর ওটা এক ধরনের মানসিক চিন্তা, এই সয়াবিন খেলে আমাদের একটু পূর্ব আশ্রমের খাওয়ার কথা চিনতে আসে, হ্যাঁ না, যে এগুলো তো ওই রকম জিনিস। এরপরে আজকাল আবার আছে না, আপনারা হয়তো জানি না কলকাতায় এগুলো আছে কিনা, এই বৃন্দাবনেও আছে, বিদেশেও আছে, তারপরে হচ্ছে কি প্রন, আমাদের এখানে বলে চাপ, সেই আইসক্রিমের স্টিকে ও দেখলে আপনার মনে হবে যে মুরগির ঠ্যাং এরকম আপনাকে, হ্যাঁ এটাকে বলে এখানে ইংলিশে বলে সয়া প্রন, এখানে ভক্তরা নাম দিয়েছে চাপ, এর ইংলিশে ওরা বলে বিদেশে কান্ট্রিতে বলে সয়া প্রন, এগুলো আমাদের কি করে ওই চেতনায় নিয়ে যায়, এর জন্য ভক্তরা আর প্রভুপাদ অ্যাকচুয়ালি আমাদেরকে সয়া খেতে নিষেধ করেছে, সয়া মাশরুম, কিন্তু প্রভুপাদ মাশরুম খেতে নিষেধ করেনি, কিন্তু প্রভুপাদ বলেছে যদি যে যে জায়গায়, এটা প্রভুপাদের স্টেটমেন্ট আছে, যেখানে সাফিসিয়েন্ট সবজি পাওয়া যায় সেখানে কখনই এই জিনিসগুলো, সাফিসিয়েন্ট সবজি আর দুধ পাওয়া যায় সেখানে এই জিনিসগুলো গ্রহণ না করাটাই বেস্ট, কিন্তু যে কান্ট্রিতে সবজি হয় না হয় না, তখন সেই কান্ট্রির লোকেদের জন্য এগুলো খাওয়া প্রভুপাদ বলেছে ঠিক আছে। আর এই যে মাশরুমও যেখানে সেখানে, যদি মাশরুম আপনি নিজের ফার্মিং এ তৈরি করেন, কারণ মাশরুম আমরা জানি যে এগুলো কুকুরের প্রস্রাব থেকে হয়, তো ওটা কোন জায়গা থেকে আসে কি আসে এগুলো আমরা জানি না, এর জন্য ভক্তরা অনেক সময় খায় না, কিন্তু সেটা যদি প্রপার ফার্মিং সিস্টেম থেকে আসে, বৈষ্ণবরা কোনো ফার্মিং এ করেছে, সো প্রপার নিষেধ করেনি যে মাশরুম খাওয়া, কিন্তু আমাদের একটা চিন্তা করতে, ভাই জীবনে বাঁচার জন্য খাওয়াই তো, এতগুলো কিছু খেতে হবে কেন, যেগুলো এখন যদি হ্যাঁ গৃহস্থরা হয়তো শারীরিক হতে পারে, আবার নবীন ভক্তদের হয়তো কিছু মনে করতে পারে যে আমার প্রোটিন, ঠিক আছে সে ঘরে সয়াবিন, কিন্তু মন্দিরে সয়াবিন ভোগ লাগানো শাস্ত্রে বা ইয়েতে নেই, কারণ কি ওটা আমাদের পূর্ব চেতনায় নিয়ে যায়, এর জন্য আমরা ওগুলো ভগবানকে ডাইরেক্ট ভোগ লাগাই না, বুঝতে পেরেছেন? কিন্তু আপনারা কিন্তু গৃহে বানাই, আবার যে প্রভু আমি আলাদা বানাই খাচ্ছি, এটা না, গৃহে তো যা বানাবে দেবে, কারণ গৃহের মন্দির আর মন্দিরের মন্দির
100% এক হবে না কারণ প্রভুপাদ বলছে গৃহে ভগবানকে আপনার গৃহের মতো সেবা করুন যেরকম মন্দিরে আপনাকে 12টায় ভোগ লাগাতেই হবে কিন্তু গৃহস্থ হতে পারে একটায় ম্যাক্সিমাম হলে দুটায় ভোগ লাগাতে পারে কারণ কি তারা তো গৃহী তার অফিস আছে অনেক কিছু আছে তো সেক্ষেত্রে কিছু কনসিডারেশন আছে কিন্তু আবার এটা না যে মঙ্গল আরতি কোনো কনসিডারেশন নাই কারণ মানুষ খালি তো ফাঁক খুঁজতে থাকে প্রভু আপনি তো কনসিডারেশন বলেছেন তাহলে মন্দিরে তো 4:30 হয় আমরা না 6টায় করলাম ওখানে কোনো স্যাক্রিফাইস নেই ওখানে টাইমলি করতে হবে তো এর জন্য আমরা ওগুলো করি বুঝা গেল হ্যাঁ ধন্যবাদ হরে কৃষ্ণ কারণ বৈদিক শাস্ত্রে আমরা যাই করি বা যেগুলোই নিষেধ করায় তার অর্থ আছে হ্যাঁ দীপন প্রভু আনমিউট দিয়েছি জানুয়ারি দিকে উঠবো ওই জন্য একটু প্রয়াস করলাম আর কি গোবিন্দার আপনার বৈষ্ণবের ভালো এগুলো তো ভালো প্রত্যেকটা প্রভুপাদ তো বলেছে প্রত্যেকটা ভক্তকে কিছু না কিছু শিখতে হয় জীবনে শেখাটা কোনো অপরাধ না ইউ ক্যান ট্রাই ওয়াট যেগুলো ভালো জিনিস ট্রাই করা উচিত যেমন প্রভুপাদ বলছে প্রত্যেকটা ভক্তকে একটু গান শেখা উচিত একটু মৃদঙ্গ বাজানো শেখা উচিত যেগুলো ভক্তির জন্য আপনি এটা শিখতে পারলে কিছু ভক্তের সেবা করতে পারবেন হোমিওপ্যাথি কারণ আমাদের যে ওই জিনিসগুলোই শেখা উচিত যা দিয়ে আমি ভক্তদের এবং ভগবানের সেবা করতে পারি প্রভু যেটা বলে না উদ্দেশ্য ঢোকা হয়েছে টার্গেট এইটাকে নিয়ে যদি আমি হয়তো জগন্নাথ যদি কৃপা করেন হয়তো ভক্তদের চরণে আমি থাকার হয়তো প্রয়াস করতে পারবো বা থাকতে পারবো হয়তো যদি ভগবান রাখেন দুনিয়া এই জন্য এটাতে ই করা আর ছোট একটা কোশ্চেন আছে কোশ্চেনে যেতে বলছি বলুন শোনো শোনো আমার পূর্ণ লক্ষ্মী মাতাজি মানে হাত জাগিয়েছে তাদেরকে শোনো ভগবানকে স্বর্ণ দিতে হবে বৈষ্ণবকে স্বর্ণ দেওয়া যাবে না তাহলে আপনি তাকে ভোগী বানাই দিবেন আর যে বৈষ্ণব সে স্বর্ণ নিবেও না যে আমি প্রভু আপনার এটা সোনার চেইন দিতে চাই সে বৈষ্ণব কখনো নিবে না হ্যাঁ ভগবানকে তো আমাদের স্বর্ণ দিতেই হবে তিরুপতি বালাজি সব পুরো স্বর্ণ গাদি গাদি স্বর্ণ মন্দিরটাই পুরো কি বলে 60 মন স্বর্ণ দিয়ে চূড়াটা বানানো কাশী বিশ্বনাথ মন্দির পুরো স্বর্ণ দিয়ে বানানো ভগবানকে স্বর্ণ লাগাতে প্রতিদিন আমরা এই যে অনেকে অপরাধ করে ফেলছি যে আমি আজকে যে কোশ্চেনটা করলাম এটা অপরাধ কিন্তু আমি প্রতিনিয়ত হয়তো করছি জিজ্ঞেস করতে লজ্জা পাবেন না যারা লজ্জা পায় না তারা হচ্ছে সবচেয়ে বড় মূর্খ কেন আপনি জানেন না যে ওই প্রশ্নটা হয়তো আরো 10টা লোকের মধ্যে আছে কিন্তু ও লজ্জার কারণে প্রশ্নটা করছে না কিন্তু আপনার কারণে ও প্রশ্নটার উত্তর পেয়ে গেল না এখন ওরা যারা যারা উত্তরটা পেয়ে খুশি হয়ে গেছে ওরা অটোমেটিক্যালি কিন্তু আপনি ওদের কাছ থেকে 25% কৃপা পাবেন ও যদি ওইটা পালন করে ও যখন এটা পালন করবে তার 25% কৃপা আপনি পাবেন কারণ কি ও লজ্জায় বলেনি ভগবান এটা দেখে রেখেছে তখন ভগবান ওর থেকে 25% কমিশন আপনাকে দিয়ে দেবে বুঝা গেল আপনার চরণে আমার ধন্যবাদ প্রণাম করবেন প্রভু ঠিক আছে এবার আমি পূর্ণলক্ষ্মী মাতাজিকে ইয়ে দিচ্ছি পূর্ণলক্ষ্মী মাতাজি হ্যাঁ বলুন মা আমি আনমিউট পাঠিয়েছি আনমিউট ইয়ে করে বলুন বলুন মা হরে কৃষ্ণ দণ্ডবত প্রভু আপনার দণ্ডবত তার আগে তো ফেসবুকে শুনতাম এখন জুমে আসছি আর এখানে যারা শুনছেন সবাই মহান ভক্ত সবার শ্রী চরণে আমার দণ্ডবত প্রণাম আপনাকেও প্রণাম বলুন আমার একটা কোশ্চেন একটা বিষয় জানতে চাই আসলে আমি
তিন মাস যাবত প্রসাদ পাচ্ছি, মানে ওই যে আমার বাবা মা প্রসাদ বুঝি, আর ভাইরাও সবাই ইসকন দীক্ষিত। এখন আমি অধম পড়ে আছি, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, আমার শ্বশুর বাড়ি, হাজবেন্ড, সব কন্ডিশন আমাকে বুঝে তো মানে চলতে হবে। তো আমি বাড়ি গিয়েছিলাম, 15 দিন ছিলাম, তখন থেকে প্রসাদ পাচ্ছি। তারপর পুরুষোত্তম মাস শুরু হয়েছে, এখন তো দামোদর মাস চলছে। তো আমার হাজবেন্ড উনি মানে আগে কিছু করতেন না বিয়ের আগে, তো বিয়ের পরে আমি ওনাকে বললাম যে কিছু কিছু ধর্মীয় আচার আচরণ করতে হবে, যেমন একাদশী ব্রত পালন করতে হবে, তারপর তোমাকে কিছু জপ করতে হবে, তারপর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধাষ্টমী, এগুলি নৃসিংহ চতুর্দশী। তো উনি আবার আমার কথাটা রেখেছেন, উনি চেষ্টা করেছেন এবং প্রথম প্রথম কষ্ট হইতো, কিন্তু এখন উনি করেন, এগুলি উনি করেন আর আমিও করি। তো চেষ্টা করি সুকুমালা জপ করার জন্য আর এগুলি পালন করতেছি। তো আমার এক মেয়ে আর এক ছেলে, যখন বাচ্চারা পেটে আসলো গর্ভে তখন আমি জপ করতাম বেশি বেশি, আর ছেলেটা যখন গর্ভে তখন আমি দামোদর মাস পেয়েছিলাম, তো দামোদর পালন করেছিলাম, তারপর জপ করেছি বেশি বেশি, চেষ্টা করেছি আর কি, গীতা পাঠ করার জন্য, ভাগবত শ্রবণ করার জন্য। তো ছেলেটাও আসলে মা করলে তো সেটা পায় সন্তান, এটা তো আসলে ভক্তেরই কথা, তো পেয়েছে আসলে ছেলেটা, ভক্তিমতি মেয়েটাও। ছেলেটা আমিষ গ্রহণ করতে চায় না, আসলে ওর খুব কষ্ট হয়, কান্নাকাটি করে, তারপর যে পেঁয়াজ রসুন এগুলি মুখে পলে থুতু করে ফেলে দেয়, তারপরে যে বাংলাদেশের জাতীয় মাছ যেটা, সেটা তো অনেকে পছন্দ, কিন্তু সে এটা থেকে খুব দূরে থাকে, তীব্র গন্ধ এসব সে নিতে পারে না, কান্নাকাটি করে। তখন আমি তাকে বলি যে ঠিক আছে তুমি ডাল দিয়ে ভাত খাও, তো সে আবার ডালের মধ্যে সব পেঁচে পেঁচে ফেলে দেয় পেঁয়াজ টেয়াজ, আর কষ্ট হয়। এখন সে তিন মাস যাবত প্রসাদ পাচ্ছে, খুব আনন্দ তার, খুবই আনন্দ, মানে তাকে দেখে আমার খুব ভালো লাগে, উচ্ছল, খুব প্রাণবন্ত। আর আমাকে সে মাঝে মাঝে বলবে আমার কানে কানে যে মা চলো আমরা প্রসাদ বুঝি হয়ে যাই। তো আমি ভালো প্রপোজাল দিয়েছে, আমি একটা কলেজে চাকরি করে পাবো, আর আমার হাজবেন্ড ইঞ্জিনিয়ার, তো উনি আসলে কি সব এইগুলি করো কোনো সমস্যা নাই, আমাকে হেল্প করে সর্বাত্মক ভাবে, কিন্তু উনি প্রসাদ ভুজি হয়ে যাওয়া এটাকে মানে কিছুতেই সাপোর্ট করে না। এবার আমি আপনাকে বলি, আপনার প্রশ্ন তো এইটা না, প্রশ্নটা কি আপনার? আমার প্রশ্নটা হচ্ছে উনি আমাকে বলেন অনেকদিন যাবতই কিন্তু আমি চাচ্ছি, এটা উনি জানেন, তো আমি ওনার জন্য ওয়েটও করলাম, কিন্তু উনি আসলে বলে সব করো কিন্তু এটা করা যাবে না, আর যদি তুমি প্রসাদ পেতেই চাও তাহলে তুমি আমাদেরটা চিন্তা করে করতে হবে, তোমাকে এটাও করতে হবে ওটাও করতে হবে। দ্যাটস এ গুড আইডিয়া প্রভু দিয়েছে। দেখুন ভক্তি জীবনে আপনি সব কিছু সেটিং করে ভক্তি করতে পারবেন না, যেহেতু আপনার স্বামী তো আমি মনে করি মহান ভক্ত, উনি আপনি কখনোই মনে করেন না যে খারাপ, উনি আপনাকে গুড অপশন দিয়ে রেখেছেন, সে তো আপনার ভক্তিতে বাধা দেয়নি, সে বলছে তুমি প্রসাদ পাও আমাদেরকে ওগুলো রান্না করে দেয়, আপনি এখন থেকে তাই করুন, কোন পাপ হবে না, পাপ হলে আমি নেব, আপনি আপনার জন্য নিরামিষ রান্না করে ভোগ লাগিয়ে আপনি পান, আর গোবিন্দকে ডাকবেন কৃষ্ণ এই হাত দিয়ে আমি আর কতদিন কাটাকাটি করবো, এগুলো করব, তুমি তো প্রভু সবকিছু দিনকে রাত করে দিতে পারো রাত, তাই আমার স্বামী হৃদয়কে তুমি পরিবার, আপনি 6 মাস 1 বছর কষ্ট করুন, আমি ড্যাম শিওর দিচ্ছি আপনার প্রভুর হৃদয় ফিরে আসবে, সে একদিন বলবে পূর্ণ পূর্ণলক্ষ্মী আমি আর ওগুলো খাবো না, তোমার এত কষ্ট হচ্ছে এবার আমাকেও তোমার সঙ্গে জয়েন করে না। আপনি কতটা খাটতে পারেন, কৃষ্ণ যখন দেখবে আপনি একই চুলায় প্রথমে ওদেরটা রান্না করে আবার ধুয়ে টুয়ে আপনি আপনার ছেলের জন্য রান্না করছেন, তো কৃষ্ণ এই কষ্টটা সহ্য করবে না, কিন্তু কৃষ্ণ ফার্স্টে দেখবে আপনি স্টেপ নিচ্ছেন কিনা, আপনি স্টেপ। আমি নিজের ব্যক্তিগত জীবনে বলি, আমি যে অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করতাম, ওরা সবাই ওই চুলায় কি করতো ওইগুলা রান্না করতো, আমি কি করতাম ওদের রান্না হলে পরে ওই মাসি রান্না করে দিয়ে যেত ওদের, কিন্তু আমি তো মাসি যাতে খেতাম না, আমি ওগুলো ধুয়ে টুয়ে রান্না করতাম, আমরা 11 জন ছিলাম, তারপর ওরা 3-4-6 মাস পরে ওরা
একাদশী শুরু করলো, এখন কে রান্না করবে? প্রভু আপনি রান্না করেন। তা আমি ওদের জন্য রান্না করতাম দুবেলা, তারপরে আমরা প্রসাদ শুরু করলাম, তখন আমি প্রথমে প্রথমে দুই বেলাই রান্না করতাম। এক বছর আমি, দেড় বছর আমি পুরো ফুল টাইম দুই বেলা কাজের মহিলার মতো রান্না করে ওদের খাওয়াতাম। তারপর ওরা যখন দেখলো প্রভু এত কষ্ট করে, তখন ওরা সবাই হেল্প করা শুরু করে, সব ভক্ত। কৃষ্ণ আপনাকে দেখবে আপনি, এর জন্য আপনি চান্স নষ্ট করেন না। এতে কিন্তু কৃষ্ণ আরো আপনার প্রতি কি হবে মনক্ষুণ্ণ হবে, যে ক্ষেত্রে আপনার গর্ভে প্রহ্লাদ মহারাজ এসেছে বা ধ্রুব মহারাজ, আপনার ছেলে ওইগুলো খেতে চায় না। এর জন্য আপনার দিকে শুধু তাকিয়ে না, আপনার ছেলের দিকে তাকিয়েও আপনি আপনার ছেলে আপনারা দুজনে প্রসাদ পান, আর ওদের, ওরা যেহেতু খেতে চায় ওদেরকে রান্না করে দিন, কোনো পাপ হবে না। যদি কেউ বলে পাপ, তাহলে ওকে আমার সঙ্গে শাস্ত্র নিয়ে কথা বলতে পারবে, আর যদি আপনার পাপ হয় আমি নিয়ে নেব। কিন্তু আপনি আর ওগুলো কাটা কুটা খাবেন না, এই কার্তিক যে চলছে আপনি এই কার্তিক কন্টিনিউ চালাবেন, কার্তিক কন্টিনিউ চালাবেন এবং ওই ছেলের জন্য। আর প্রভু আমি একটা স্বপ্নে দেখেছি, আর অনেক সুন্দর স্বপ্নটা। আমি আসলে শ্রীল জয় পতাকা গুরু মহারাজ জি কে আসলে গুরু বলে মানি আর কি, মনে মনে। আমি যদিও বা মানে ভক্ত না, তো সেই জন্য তো আর আমি ওরকম না, কিন্তু আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি একদিন, যে আমি একটা পুকুরে স্নান করার জন্য নেমেছি, মানে কোমর জলে আর দাঁড়িয়েছি, মুখে জল নিয়েছি, মানে অনেকে পুকুরে জল নেয় কুলি করে, আমিও জল নিয়েছি, মুখে জল নিয়ে সামনে তাকিয়ে দেখছি যে গুরু মহারাজও দাঁড়িয়ে আছেন আমার থেকে 10-12 হাত দূরে, এবং উনিও কোমর জলে দাঁড়িয়েছেন। তো আমি অমনিতেই গুরু মহারাজকে দেখে দৌড় দিয়েছি জলের মধ্যে দিয়ে, আর আমার মুখে যে জল এটা আমার মনে নাই, ফেলে যাব যে ওইভাবেই দৌড় দিয়েছি। আর জলের মধ্যে দিয়ে দৌড় দেওয়া তো সহজ কথা না, মনে হচ্ছে আমাকে জড়িয়ে যাচ্ছে, আমার পা হাত সবকিছু বাধা মানে মনে হচ্ছে। তো আমি মানে বাধা অতিক্রম করে আমি দৌড়ে উনার কাছে কাছাকাছি গিয়েছি, এক হাত দূরে দাঁড়িয়ে তো উনাকে আমি প্রণাম জানিয়েছি। তখন আমার মনে হয়েছে যে আমার মুখে যে জল আছে এটা এখন ফেলা যাবে না, কারণ বেয়াদবি হবে, এটা আমি মুখেই থাক, আমি কথা বলতে পারছি না, মুখ লক করা, আমি প্রণাম জানিয়েছি। তো গুরু মহারাজ শেষে প্রণামটা গ্রহণ করেছেন, তখন আমি আবার বলছি যে মনে মনে যে না, এইভাবে প্রণাম গ্রহণ করলে তো হবে না, আপনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন, এরকম আমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছি। আর আমি উনার মানে মাথাটা নিচু করে সামনে দাঁড়িয়েছি, মহারাজ জি আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, আশীর্বাদ করেছেন। খুব ভালো। আমি এই স্বপ্নের মাধ্যমে গুরু মহারাজ বুঝাচ্ছেন আপনাকে, কারণ প্রত্যেকটা স্বপ্নের সিগনিফিকেন্ট আছে, যে আপনাকে এই ভব সমুদ্র পার হয়ে তার কাছে যেতে হবে, বুঝতে পেরেছেন? এই ভব সমুদ্র ক্রস করে আপনাকে যেতে হবে। আজকে একটা মাতাজি আমাকে ফোন করেছিল, প্রভু আমি একটা স্বপ্নে দেখেছি, উনি প্রসাদ, আমি উনি আমাদের ট্যুরে এসেছিল গত জানুয়ারিতে, তো উনি ওই আমার কথা মতো ওই আপনার মতো, ওনার স্বামী ভক্ত না, কিন্তু ওনাকে করতেও মানা করে না। তো উনি চিন্তায় ছিল, প্রভু আমি নিরামিষ রান্না করে কি ভোগ লাগিয়ে খেতে পারবো? আমি বললাম আপনি খাবেন, আপনি চিন্তা করেন। উনি এক বছর ধরে, প্রায় গত জানুয়ারি থেকে শুরু করেছে, প্রায় এক বছর হয়ে গেল। উনি দুদিন আগে নাকি স্বপ্নে দেখেছে যে গুরু মহারাজ ওনাকে এসে বলতেছে যে তুমি মঙ্গল আরতি তো ওঠো না কেন, তুমি মঙ্গল আরতি করবে আর ঠিক মতন জপ করবে। বলছে আমি এই দুটো শব্দ শুনি আমি আর, আমি বললাম যে এতে গুরু মাস বলছে যে আপনার এখন ধীরে ধীরে দীক্ষার সময় এসে গেছে, এর জন্য আপনাকে সবকিছু ঠিক মতন করে তৈরি হতে হবে, এর জন্য আপনি মা ভালো করে করুন, আপনার কোনো টেনশন নেই, আপনি আর ওই কাটাকুটো খেয়েন না, আপনি ছেলেকে নিয়ে ভক্তি করুন, ঠিক আছে? আমার স্বামী কিন্তু প্রভু এমনিতে উনি যতটুকু করে ততটুকুই প্রচার করে, মানে উনি কিন্তু একাদশী তার বসকে ধরাইছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাকে একাদশী ধরাইছে, উনি দামোদর মাস করাচ্ছে তার বাবা মাকে অনেককে, এবং আজকে উনি বাড়িতে গেছেন অনেকগুলি অনেক তিলের তেল কিনে নিয়ে গেছেন তার এলাকাবাসীকে, তার বাড়িতে প্রদীপ দান অনুষ্ঠান করেছেন। ঠিক আছে, আপনি এরপরও যদি কোনো কোশ্চেন থাকে আপনি আমাকে প্রাইভেট হোয়াটসঅ্যাপে কল দিবেন, আপনি বাংলাদেশ থাকেন তো বাংলাদেশে হোয়াটসঅ্যাপে কল দিবেন, তখন আমি আলোচনা করব, ঠিক আছে মা? আপনি নিজে ভালো করে ভক্তি করেন। বন্ধ হয়ে গেল তো, ঠিক আছে। আমি চ্যাট বক্সে দেখছি অন্নকূটের কি কি প্রিয় গোবিন্দের, প্রভু জানালে উপকৃত হব, শ্রীচরণে দণ্ডবত,
মধুরাণী পুরো অমৃত মনে হচ্ছে, মধুর বাণী চিত্তরঞ্জন সরি ইয়ে লিখেছে সবিতা মাতাজি। ঠিক আছে, আমি বলবো কি কি ভগবানের প্রিয়। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আর কারো প্রশ্ন থাকলেও সেগুলো ভয়েস মেইলে আমার মনে হয় যে ইয়েতে দিয়ে দিলে ভালো, কারণ এখন সবাই বিশ্রাম নিবে। যদি আর কোনো কোনো প্রশ্ন থাকে আপনি ভয়েস মেইল করে দিবেন আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই এখনই নাম্বার পাঠিয়ে দিতে পারেন। কালকে আবার যথারীতি আসেন, সেখানে আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্প তরুভর্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্যই নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি যায়, সকল গৃহস্থের পারমার্থিক মঙ্গল কি যায়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। সবাই প্রসাদ পেয়ে বিশ্রাম নিন। শান্ত সুধামা প্রভুর ছোট প্রভু কি যায়, ছোট প্রভু হাত জোর করেছে, হরে কৃষ্ণ। হোয়াটসঅ্যাপ নাম্বার সুশান্ত, কার হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছে ইয়ে শ্যাম প্রভু? শান্ত সুধামা কি আমাদের ক্লাসে নাকি সে অনলাইনে শুনছে, মানে লাইভে? অনলাইনে বলেছিলেন, লাইভে। লাইভে, ঠিক আছে। হ্যাঁ প্রভু, আপনাকে চ্যাট তো ওনাকে ওই কমেন্টস বক্সে দিয়ে দেন নাম্বার। ঠিক আছে না? হ্যাঁ কমেন্টস বক্সে নাম্বার দিয়ে দেন। হরে কৃষ্ণ। আমাদের ইয়ের একটু প্রভুর, শ্যাম প্রভুর একটু কাশি কাশি ফিল হচ্ছে, তো উনি যাতে সর্বদা সুস্থ থাকে, মানে ওনার কৃপায় আমরা জুমে সুন্দরভাবে ক্লাস, আমরা সবকিছু আপ টু ডেট পাচ্ছি। এর জন্য প্রভুর জন্য সবাই একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে সবাই লিভ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্যাম প্রভু কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়, জয়।